সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে এসইও, অ্যান্ড অন পেজ হচ্ছে যে তোমার অন পেজ কোন পেজের উপর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা করা। তার মানে এসইও ক্যাটাগরি ওয়াইজ, তো এখানে আমরা অফ পেজ এসইও, অন পেজ এসইও এত যে ডিভাইড করতেছি, আসলে ডিভাইড করার মধ্যে আমার একটা কিছু না, যেটা হচ্ছে যে এসইও তো এসইও, ঠিক আছে। আচ্ছা ভাই, আচ্ছা ভাই, অন পেজ কোন কোনগুলো, অফ পেজ কোনগুলো, এগুলো কিভাবে বুঝবো? অন পেজ কোনগুলো, অফ পেজ কোনগুলো, সেটা প্রশ্নটা তোমার এখন এই কারণে আসছে, কারণ হচ্ছে তুমি অফ পেজ এসইও ক্লাসটা পুরোপুরি করো নি। হ্যাঁ, অফ পেজ পুরোপুরি করা। অফ পেজ এসইও ক্লাসটা যদি করতা তাহলে প্রশ্নটা আসতো না, ঠিক আছে। ওকে, ফার্স্ট হচ্ছে যে আমরা ফার্স্ট হচ্ছে যে আমরা যেটা করি সেটা হচ্ছে যে এসইওর জন্য, এসইওর জন্য হচ্ছে আমরা যখন একটা চিন্তা ভাবনা করি তখন তখন আমরা হচ্ছে যে এসইও কিছু কাজ আছে, কাজগুলো বিভিন্ন ফ্যাক্টরসে ডিভাইড করা। ওকে, যেমন এসইও হচ্ছে যে তোমার যখন করা হইতেছে তখন অন পেজ এসইও আছে, অফ পেজ এসইও আছে, দেন হচ্ছে যে তোমার অন সাইট এসইও আছে, ঠিক আছে, বা অপটিমাইজেশন যেটা বলে এসইও বলে ওটা অন সাইট এসইও বলে, ঠিক আছে, অন সাইট অপটিমাইজেশন। তো যেটা হচ্ছে যে অন পেজ অপটিমাইজেশন অ্যান্ড অন সাইট অপটিমাইজেশনের মধ্যে তফাৎ হচ্ছে তোমার যদি অন সাইট করি, ঠিক আছে, যদি অন সাইট করি তাহলে হচ্ছে এই ওয়েবসাইটের পুরোটাকেই হচ্ছে করব, পুরাটার উপরে ইফেক্ট করবো আমি, যে চেঞ্জটাই করবো না কেন, যে সেটিংসটাই করবো না কেন, ঠিক আছে, ওয়েবসাইটের পুরাটার উপরেই এই প্রভাবটা পড়বে, ঠিক আছে, পুরো ওয়েবসাইটের উপরে প্রভাবটা কি পড়বে। করবে আর যখন অন পেজ করতেছি তখন এই পেজের আন্ডারে এই একটা পেজ, এটা কি বলতো, এটাকে কি বলা হয় জানো, জানো না, অফ পেজ ক্লাসে ছিল, এটাকে পারমালিঙ্ক বলা হয়, ঠিক আছে, এটা পারমানেন্ট। হ্যাঁ পারমালিঙ্ক, আরে এটা ইয়া ব্যাকলিঙ্কিং ডট কম, এটা তো ডোমেইন না? হ্যাঁ ব্যাকলিঙ্কিং ডট কম, এটা ডোমেইন, এটা ডোমেইন, আর এটা হচ্ছে পারমালিঙ্ক, মানে ডোমেনের আন্ডার একটা পেজের লিঙ্ক, এটাকে পারমালিঙ্ক বলে। তো আমি যখন কোনো কিছু সেটিংস বা চেঞ্জ করতেছি যেটা একদম ব্যাকলিঙ্ক ডট কম এটার উপর ইফেক্ট করবে, সেটা হচ্ছে কি অন সাইট, মানে পুরো সাইটের উপরে অপটিমাইজেশন করা। এটা তো ইজিলি বোঝা যাচ্ছে, অন সাইট মানে পুরো সাইটের উপরে অপটিমাইজেশন করা, ঠিক আছে, আর অন পেজ মানে যে কোনো একটা পেজের উপরে, যেমন যে এই পেজটার উপরে যে চেঞ্জটা করব এই পেজের উপর হচ্ছে যে সেই চেঞ্জগুলো পড়বে, ঠিক আছে, ওই সব ব্যাপারগুলো অনলি এই পেজেই থাকবে, বা হচ্ছে চেঞ্জগুলো এই পেজেই থাকবে, অন্য কোথাও থাকবে না। আচ্ছা, এখন এর মধ্যে একটা উদাহরণ দেখো যে অন পেজ কোনটা, অন পেজের সাথে কন্টেন্টের কোনো সম্পর্ক নাই, তাই না? পেজের সাথে কন্টেন্ট, কন্টেন্ট তো সম্পর্ক আছে, কন্টেন্ট ছাড়া না হলে অন পেজ জি, অন পেজের সাথে হচ্ছে কন্টেন্টের সম্পর্কটা ওতপ্রোতভাবে জড়িত, একবারে খুব কাছের সম্পর্ক, যে কারণ হচ্ছে অন পেজের মূল থিমটাই হচ্ছে তোমার এই কন্টেন্টটাকে সুন্দর করে সেট আপ করা, যেমন টাইটেল, ডেসক্রিপশন, দেন হচ্ছে যে কিওয়ার্ড প্লেসমেন্ট, ক্যারেক্টার্স লিমিট, মিডিয়াস, এই জিনিসগুলো হচ্ছে যে তোমার এই অন পেজের সাথে যুক্ত আছে, ঠিক আছে। যেমন হোম পেজে আসলাম, আমরা ব্যাকলিঙ্ক হোম পেজে আসলাম, এখানে যে কন্টেন্টগুলো আছে এটা একরকম, এটা একটা পেজ, আবার যখন আমরা আগের পেজটা গেলাম এই যে অন্য আরেকটা পেজে আসলাম তখন এইখানে দেখো কন্টেন্টগুলো একরকম, তো এখানে কন্টেন্টটা ইফেক্ট করে না, জি ভাইয়া। কন্টেন্টটা কিন্তু ইফেক্ট করে, হিউজ ইফেক্ট করে। এই কন্টেন্টটাই হচ্ছে তোমার অন পেজের জন্য হচ্ছে যে এই কন্টেন্টটা খুব জরুরি একটা ব্যাপার, অ্যান্ড এই কন্টেন্টটা কিভাবে বসাইতে হবে ওইটার উপর ডিপেন্ড করে হচ্ছে যে অন পেজ হয়, ঠিক আছে, ওইটার উপরে ডিপেন্ড করে অন পেজ হয়। তো আমরা এর আগে ক্লাসে অলরেডি আমরা জানি অন পেজ নিয়ে কথা হয়েছে, দেন এখানে কি কি আমাদের মেসেজ চেঞ্জ করা লাগবে সেগুলো আমি বলছি, ঠিক আছে। তো আজকে হচ্ছে যে আমি বলছিলাম যে কিছু জিনিস আছে পুরোপুরি ইমপ্লিমেন্ট করে হচ্ছে যে দেখানোর ব্যাপার, আমরা
কম্পিটিটর অ্যানালাইসিস অন পেজের ভিতরে যে টপিকসগুলো ছিল ওগুলো নিয়ে যেভাবে আলোচনা করছি ওইটাই জাস্ট এই জিনিসগুলো কিভাবে ইমপ্লিমেন্ট করব সেটা হচ্ছে আমি এখানে জাস্ট প্র্যাকটিক্যালি ইউজ করে দেখাই দেব, এতটুকুই, দ্যাটস ইট। ঠিক আছে, তার এর আগে হচ্ছে যে অন পেজের ওই কম্পিউটার অ্যানালাইসিস অন পেজে হচ্ছে সব বলা আছে। মারমা ভাই কিছু বলবেন? ওকে, তো এখন এই অন পেজের ক্ষেত্রে, অন পেজের ক্ষেত্রে আমাদের কিছু র্যাঙ্কিং ফ্যাক্টরস আছে, ঠিক আছে? যেমন হচ্ছে যে গুগলকে খুব সুন্দরভাবে বুঝানো, ঠিক আছে, নিজের ব্যাপারে গুগলকে খুব সুন্দরভাবে বুঝানো যে আপনার ওয়েবসাইটটাকে ব্যাপারে, যে গুগল যখন আপনার ওয়েবসাইটটা ভিউতে আসবে সে যদি আপনার টাইটেলটা সুন্দর মতো না পায়, ঠিক আছে, টাইটেলে যদি কোনো কিওয়ার্ডের প্লেসমেন্ট না পায়, তাহলে তো আপনাকে আপনার ওয়েবসাইটটাকে খুঁজে কেউ পাবে না, তাই না? পাবে? আমি সবার আগে একটা কথা বলছিলাম যে গুগল বুঝে কিওয়ার্ড, গুগল বুঝে টেক্সট, ওই টেক্সটের উপর ডিপেন্ড করে হচ্ছে যে গুগল সাইটকে র্যাঙ্ক করে, ঠিক আছে, টেক্সটের উপর ডিপেন্ড করে হচ্ছে গুগল সাইটকে র্যাঙ্ক করে। তো ওই টেক্সটটা ডিপেন্ড করা হচ্ছে যে তোমার কন্টেন্টের উপর, কন্টেন্টটা কিরকম আছে, এটা কন্টেন্টটা লেখা হয়েছে কিরকম, এটা হেডলাইন কিরকম, দেন হচ্ছে যে আই মিন হেডলাইন বলতে H1, যেটা আর কি H1, H1 কোনটা বলো তো রিমন, জানো? H1 হচ্ছে যে হেডলাইন 1, ঠিক আছে, H2 হচ্ছে হেডলাইন 2। আমরা সাধারণত টাইটেল কোথায় দেই? হেডলাইনে। জি, আমরা হচ্ছে হেডলাইনে দেই, হেডলাইন H2 তে না, H1 এ দেই। জি, তো আমরা সাধারণত H1 এ আমাদের টাইটেল গুলো ইউজ করি, ঠিক আছে। টাইটেলটা তো মেবি ব্র্যান্ড, মানে আপনি যে জিনিসটা নিয়ে কাজ করবেন ওটার উপরেই হবে। টাইটেলটা মানে আমি যে নিচ নিয়ে পেজটা খুলবো ওইটা ওইটা দিয়ে তো টাইটেলটা হবে, তাই না? ওইটা দিয়ে তো হবে, টাইটেলে হচ্ছে তোমার কিওয়ার্ড রিসার্চ রিসার্চ করে বসাইতে হয়, ভালো ভালো কিওয়ার্ড দিয়ে হচ্ছে যে টাইটেলটাকে সাজাইতে হয়, যেন হচ্ছে যে গুগলে র্যাঙ্ক করা যায় ফার্স্ট। এখানেও কি ওই যে কিওয়ার্ডটা বসাবো ওইটা যাতে মানে এ সার্চ বেল ওগুলো একটু দেখা দেখা দেখতে হয় না, কোথায় PADS তারপর সার্চ বেল এগুলো দেখতে হয় যে কিওয়ার্ডটা বসাবো উপরে টাইটেলে। PADA তো আর কিওয়ার্ড দেখা লাগে না, কিওয়ার্ড দেখা লাগে PADA না ওই সার্চ বেল তারপর আপনার হ্যাঁ কত হ্যাঁ কি অবশ্যই অল ইন টাইটেল এগুলো দেখা লাগে। অবশ্যই তুমি অবশ্যই চেক করে নিবা, না তোমার ওই সার্চ ভলিউম যদি না থাকে, তুমি একটা কিওয়ার্ড নিছো, কিওয়ার্ডটা হচ্ছে যে বছরে কেউ সার্চ করে না দুইজন, তাহলে ওইটা দিয়ে তো তোমার ওয়েবসাইট কেউ খুঁজবে না, তাই না? জি কিওয়ার্ডের একটা সার্চ ভ্যালু থাকতে হবে ভালো, এসইও ডিফিকাল্টি কম হতে হবে, ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে ডিপেন্ডেন্ট। মোটামুটি কত কত হলে না যায়, মানে তুমি কিওয়ার্ড রিসার্চের ক্লাসটা দেখো নাই পুরোপুরি? ওই অ্যাফিলিয়েটের যেগুলো বলছেন ওগুলো তো দেখছি না। অ্যাফিলিয়েট আর কিওয়ার্ড রিসার্চ আলাদা তফাত কি দেখছো? আমি তো বলেই দিছি। মানে ওখানে যত কিওয়ার্ড রিসার্চে যত নিতে হবে এখানেও তত, জি বুঝতে পারছি। তো এখানে হচ্ছে যে আমরা যখন একটা অন পেজ করব, ঠিক আছে, তখন কিন্তু অলরেডি আমাদের একটা ওয়েবসাইট থাকবে, মানে আমি আগে থেকে হচ্ছে অন সাইট অপটিমাইজেশন করে তারপর হচ্ছে অন পেজ করতে আসবো। তো অন পেজ অন সাইট করার আগে হচ্ছে আমাদের অন পেজ কেন জানতে হবে, কারণ হচ্ছে অন সাইট যে ব্যাপারগুলো সেগুলোর ভিতরে আসলে তেমন একটা কিছু নাই। আছে হচ্ছে যে আপনার কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়, কিভাবে হচ্ছে যে মানে ওয়ার্ডপ্রেস ইনস্টল, দেন হচ্ছে যে ওখানে থিমটা কাস্টমাইজেশন ডিজাইন করা, ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে যে অন সাইট অপটিমাইজেশনের ভিতরে। তো সাধারণত এগুলো হচ্ছে ডেভেলপার করে দেয়, ঠিক আছে, আমাদের হচ্ছে সাধারণত এগুলো ডেভেলপার করে দেয়। আমরা যারা হচ্ছে যে র্যাঙ্ক করি তারা হচ্ছে যে অন পেজ থেকে শুরু করি, ঠিক আছে। তো অন পেজ বলতে হচ্ছে যে আপনার পেজ, যে এখানে এইটার ভিতরে কয়টা পেজ আছে, কয়টা পেজকে আপনি র্যাঙ্কে নিতে চান, সবগুলো পেজকে আমরা র্যাঙ্কে নিব,
না ভাই, আবার গুগল তো সবগুলা পেজকে র্যাঙ্ক দিবে না, দিবে হচ্ছে যে একটা একটা কি দিবে? কোন ওয়েবসাইটে দুইটা তিনটা ওয়েবসাইট পেজ হতে পারে, কোন ওয়েবসাইটে একটা হতে পারে, সেটা হচ্ছে গুগলের ইচ্ছে। তবে আমাদের টার্গেটেড কিছু পেজ নিয়ে হচ্ছে কাজ করতে হয়, যে এই পেজটা সবকিছু ঠিকঠাক আছে, এটা ভালো আছে, এটাকে হচ্ছে যে আমরা নিয়ে কাজ করি, ঠিক আছে? তো এরকম হয়। তো যেটাই হোক, এখন হচ্ছে যে আমরা গুগলকে হচ্ছে যে অন পেজের জন্য আমরা অপটিমাইজেশনটা করি, অন পেজের জন্য আমরা গুগলের অপটিমাইজেশনটা করে দিই, কিন্তু আমাদের হচ্ছে যে মূলত যে অন সাইট অপটিমাইজেশনটা, এটা আমাদের করে দেয় ডেভেলপার। ওকে, ডেভেলপার হচ্ছে যে এই প্লাগইন থেকে ইনস্টল শুরু করে সবকিছু হচ্ছে সে ইনস্টল করে দিবে, দেন হচ্ছে যে ওই ওয়েবসাইট রেডি হবে, দেন আমরা ওই ওয়েবসাইটকে হচ্ছে যে অন পেজ করে এটাকে হচ্ছে কি র্যাঙ্কিং জগতে, মানে র্যাঙ্কিং এর যে প্রতিযোগিতা সেখানে হচ্ছে আমরা নামায় দিই, ঠিক আছে? তো অন পেজ এটা অন সাইট এটা দেখাতে হচ্ছে যে আপনাদের আমার ডোমেন হোস্টিং লাগবে, না হলে হচ্ছে আপনারা দেখতে পারবেন না, ডোমেন হোস্টিং ছাড়া পসিবলই না। তারপর ফ্রি সাইটে যতটুকু পসিবল, অ্যাটলিস্ট সি প্যানেলটা হচ্ছে যে আমি সি প্যানেলটা দেখাই দিতে পারবো না, কারণ নাই আমার কাছে। সো যাই হোক, আপনার হচ্ছে যে অন পেজ এন্ড অন সাইট অপটিমাইজেশনটা একসাথে আমি একটু দেখাই দিব। তো এখানে অন পেজের ব্যাপারটা আমি কি বলতেছিলাম বলতো, অন পেজ থেকে ব্যাপারটা কি বলতেছিলাম, কিসের উপর ডিপেন্ড করে কাজ করতে হয়? মানে যে পেজটা আছে ওই পেজটাকে ডিপেন্ড করে কাজ করতে জি, যে কোনো পেজ কে ডিপেন্ড করে এই অন পেজের অপটিমাইজেশনটা করা হয়। আচ্ছা ঠিক আছে সিয়াম ভাই, অনেক বুঝলাম, অপটিমাইজেশন অপটিমাইজেশন বুঝলাম, কিন্তু কি অপটিমাইজেশন কি করব আমি এখানে? তো যেটা করতে হবে, ঠিক আছে, যেটা করতে হবে সেটা হচ্ছে যে ফার্স্ট কিওয়ার্ড ইন টাইটেল। ওকে, কিওয়ার্ড ইন টাইটেল কি বললাম? কিওয়ার্ড ইন টাইটেল, আচ্ছা টাইটেল রেডি করতে হবে। টাইটেলে হচ্ছে কিওয়ার্ডটা প্লেসমেন্ট করতে হবে। তো এইখানে হচ্ছে যে দেখো, এখানে একটা টাইটেল আছে, তো এটা হচ্ছে যে সাইট, এই সাইটে হচ্ছে ওদের কিওয়ার্ড ব্যাপারটা অন্যরকম। তো আমি একটা সাইট হচ্ছে যে সার্চ করি, বেস্ট মেশিন বুটস। তো এইখানে দেখো, বেস্ট নিউ ফিশিং বোটস 2020, এত খুব শীঘ্রই হচ্ছে যে ওরা, দেখো এই যে টাইটেলটা দেখতে পাচ্ছি আমরা, এই টাইটেলটা হচ্ছে দেখেন, এই যে এখান থেকে বেস্ট ফিশিং বোটস লিখে সার্চ করে হচ্ছে যে আমি টাইটেলে কিওয়ার্ডগুলো পেয়ে গেছি, বেস্ট পাইছি, ফিশিং পাইছি, বোটস পাইছি। মাঝখানে নিউটা আমি অ্যাড করিনি, বাট সে কিন্তু গুগল গুগল কিন্তু একে 1 নম্বর র্যাঙ্কে নিয়ে আসছে, ঠিক আছে, এই এই কিওয়ার্ডের উপরে। তারপর বেস্ট বোটস ফর ফিশিং, বেস্ট ফিশিং বোটস ফ্রম সেল ফিশ বোটস। তো এখানে দেখেন যে এখানে বেস্ট ফিশিং বোটসটা হচ্ছে এখানে আছে, কয় নাম্বারে, কয় নাম্বার আছে, 1, 2 নাম্বার, আমি 3 নাম্বার আছে। তো আমার বেস্ট ফিশিং বোটস এর সাথে কিন্তু এই কিওয়ার্ডটার ম্যাচ আছে, পুরোপুরি পুরো ম্যাচ আছে, এক্সাক্ট ম্যাচ আছে, তাই না? আচ্ছা এখানে অ্যাঙ্করিং এর একটা ব্যাপার হচ্ছে যে আমি বলছিলাম এক্সাক্ট ম্যাচ, ফেরাস ম্যাচ, দেন হচ্ছে যে কিওয়ার্ড, সরি, এক্সাক্ট ম্যাচ, ফেরাস ম্যাচ, দেন হচ্ছে এই এইগুলো ছিল বিগত ক্লাসে আছে, এগুলো হচ্ছে আবার একটু দেখে নিলে হবে। এটাতে এক্সাক্ট ম্যাচ হচ্ছে যে পুরোপুরি হুবহু মিল আছে, ঠিক আছে? তো বেস্ট ফিশিং বোর্ডস এর সাথে হচ্ছে পুরোপুরি আমার এক্সাক্ট ম্যাচ আছে আমার কিওয়ার্ড এর সাথে, ঠিক আছে? তো তারপরে একে নিচে দেখাচ্ছে, ঠিক আছে, কারণ সে হচ্ছে যে এই এই ওয়েবসাইটটা হচ্ছে যে এটা থেকে হচ্ছে যে এটা সবচেয়ে ওয়েল অপটিমাইজড, মানে যেটা 1 নম্বরে আছে এটা হচ্ছে যে ওইটা থেকে অপটিমাইজড বেশি, ঠিক আছে? এই কারণে হচ্ছে যে এটা র্যাঙ্কে চলে আসছে। তো আরো কিছু ব্যাপার আছে, যেমন হচ্ছে যে এখানে হচ্ছে যে লিংক লিংক ফিশিং বোর্ডস, ঠিক আছে, আর এখানে মেবি ডিসক্রিপশনটা হচ্ছে যে ওয়েদার প্রিফার ফিশিং পন্ডস বায়ার্স, আচ্ছা এটা মেবি গুগলের কোনো একটা ইয়ে আছে, যেটা হচ্ছে ওরা ব্যাক লিঙ্কিং, মানে অফ পেজটা ওদের ভালো বেশি, এটা হতে পারে যে কারণে হচ্ছে যে এটাকেই দেখাচ্ছে। আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে 2020 দেওয়ার কারণ, ঠিক আছে, 2020 দেওয়ার কারণটা হচ্ছে সবচেয়ে বেশি, কারণ হচ্ছে যে এখন অলমোস্ট 2020 শেষ, তাই না?
দুই হাজার বিশ অলমোস্ট শেষ, তো সে সময় এসে তো আসলে এইটা উপরে থাকার কারণ স্বাভাবিক, কারণ গুগল বুঝ এখন 2020 চলতেছে, এখানে আদার্স যারা আছে ও দিছে, বাট হচ্ছে যে ওটা আমার এই কিওয়ার্ডের উপর র্যাঙ্ক করতে পারেনি, ঠিক আছে, আমি যে কিওয়ার্ডটা লিখে সার্চ করছি সেই কিওয়ার্ডের উপর র্যাঙ্ক করতে পারেনি। 2020 যে দিছে, ওই 2021 হয়ে গেলে কি এই কিওয়ার্ডটা সম্পূর্ণ বাদ যাবে নাকি ও এটা রিকভার করে নেবে, মানে চেঞ্জ করে নেবে কিওয়ার্ডটা? 2020 যেটা আছে, 2020 বুঝতে বুঝতে পারছি, যে 21 যখন আসবে তখন হচ্ছে সে আরেকটা নতুন কন্টেন্ট দিবে, যারা হচ্ছে যে 2020 দেন হচ্ছে 1917 মানে সাল কোন ইয়ারের ডিজিট দিয়ে হচ্ছে কোন পোস্ট করে, দেন এটাকে র্যাঙ্ক করায়, সে তারা হচ্ছে প্রতি বছর ওই পোস্টটাকে একটা নিউ আপডেট নিয়ে আসে, ঠিক আছে, তো এটা হচ্ছে তার স্ট্র্যাটেজি, সে প্রথম সবাই সবসময় হচ্ছে যে নিউ আপডেট নিয়ে আসে, তো সে যেটা করবে এটা যখন পোস্ট করছে সেটা হচ্ছে মেবি ডিসেম্বর 19, ঠিক আছে, সে আপকামিং হচ্ছে খুব শীঘ্রই 2021 হচ্ছে যে জানুয়ারির দিকে হচ্ছে, জানুয়ারি ফেব্রুয়ারির দিকে হচ্ছে 2021 সে আপলোড করে দেবে, ঠিক আছে, আর একটা নতুন একটা পোস্ট আপডেট করবো, তো ওই পোস্টটা ভাই হচ্ছে টোয়েন্টি তাকে র্যাঙ্ক টোয়েন্টি করে ওয়ানে দেবে। আপডেট যদি করে তাহলে কি আপনার প্রোফাইলের র্যাঙ্কটা কি জায়গায় থাকবে নাকি ডাউন হওয়ার সম্ভাবনা আছে? না, যখন ওই পেজটা নতুন আসবে তখন হচ্ছে যে ওই পেজটাতে আবার ফিরে র্যাঙ্কিং ফ্যাক্টরস ক্রিয়েট করার পরে হচ্ছে আসবে, ঠিক তাহলে আছে, তো তো টোয়েন্টি তাহলে তো 2021 এটা এই কিওয়ার্ডটা দিয়ে অনেক হিউজ পরিমাণ সুযোগ আছে, মানে যদি ভালো মতো অপটিমাইজ করতে পারি। দেখো 19-এ কিন্তু আরেকটা সাইট দেখাচ্ছে, ঠিক আছে, 19-এ কিন্তু আরেকটা সাইট দেখাচ্ছে, এখানে অন্য সাইট গুলো দেখাচ্ছে, ওকে কিন্তু দেখাচ্ছে না, তো যারা হচ্ছে যে এই সাল নিয়ে পোস্ট করে মানে ওদের ইয়ার থাকে, তারা হচ্ছে প্রতি বছরই তাদের কন্টেন্টটা আপডেট করে, এন্ড হচ্ছে যে একটা নতুন আপডেট নিয়ে আসে, নতুন একটা পোস্ট করে, কন্টেন্ট একটা পোস্ট হয় নতুন, দেন হচ্ছে যে এখান থেকে তারাই করে, ঠিক আছে, তারা হচ্ছে যে ওগুলো আবার নতুন করে র্যাঙ্ক আপ করে, ঠিক আছে, আর একটা পেজকে বারবার র্যাঙ্ক আপ করাই তো, তুমি যে পর্যন্ত র্যাঙ্ক আপ না করাবা সে পর্যন্ত হচ্ছে যে গুগল এটাকে প্রায়োরিটি দিবে না, এটা ডিপেন্ড করতেছে, এই র্যাঙ্কিংটা সম্পূর্ণ ডিপেন্ড করতেছে ফার্স্ট অন পেজ দেন হচ্ছে অফ পেজ, ঠিক আছে, যখন এই পোস্টটা করতেছে যে কন্টেন্টটা আমরা একটু ভিউ করি, কন্টেন্ট আমরা ভিউ করলে দেখি সে কি করছে, তো এখানে এই যে তার পোস্ট, সে একটা বাটন দিছে, এটাকে কি বলে বলো তো, এই যে যে এটা, এটাকে চিনো? না ভাই চিনি না এটা। এটাকে পপ আপ মেনু বলে, পপ আপ উইন্ডো বলে, ঠিক আছে, এখানে এটা হচ্ছে পপ আপ হলো, এই যে দেখো উনি ইমেল অ্যাড্রেস কালেক্ট করতেছে, জিপ কোড নিতেছে, ঠিক আছে, গেট ফিশিং রিপোর্ট ডেলিভারি টু ইওর ইনবক্স এভরি উইক, তো সে হচ্ছে একটা সাবস্ক্রিপশনের ব্যবস্থা করে ইমেল অ্যাড্রেস নিতেছে, ঠিক আছে, জি ভাই, এটাকে পপ আপ উইন্ডো বলে, তো যাই হোক এখন দেখতে পাচ্ছি, আচ্ছা ও কিন্তু গুগল অ্যাডসেন্স এর জন্য মনে হয় অ্যাপ্রুভ হয়েছে নাকি, ও আদার্স, না এটা আদার্স কোন অ্যাড না, গুগল অ্যাডসেন্স, তো আমি এর আগে যখন দেখছিলাম তখন এখন ও হচ্ছে গুগল অ্যাডসেন্স এর জন্য অ্যাপ্রুভ হয় নাই, বাট আজকে আবার অনেকদিন পরে ভিউ করলাম তো ও গুগল অ্যাডসেন্স এর জন্য অ্যাপ্রুভ হয়ে গেছে, তো এখানে আমরা দেখতে পাইতেছি যদিও আমাদের এখানে লেখা আছে 2020 কিন্তু ওটা পাবলিশ করছে 2019-এ, ঠিক আছে, ডিসেম্বরে 11 তারিখ, তার মানে আপকামিং ডিসেম্বরে ও আবার 2021 নিয়ে আপলোড করে দিবে আরেকটা, আপকামিং ডিসেম্বরের ভিতরে সে হচ্ছে 2021 নিয়ে আপডেট করে দিবে, যাতে হচ্ছে যে কেউ 21 লিখে সার্চ করলে পেয়ে যায়, তো এখানে দেখো দেখেন যে কন্টেন্ট আছে, ফটোজ আছে, ডেসক্রিপশন আছে, দেন হচ্ছে কন্টেন্ট লিখছে, এখানে রিভিউ লিখছে, এই বোর্ডটা নিয়ে সম্পূর্ণ লেখালেখি সে করছে, ঠিক আছে, এখানে আরেকটা বোর্ড আছে এসে কোবিয়া 240, ঠিক আছে, দেন আরেকটা আছে, এই বুট গুলো কি ভাই অনলাইন থেকে ইউজ করে মানে সেল হয়? হ্যাঁ সেল হয়, তার সেল আছে, প্রচুর টাকা সেল আছে, এভরি বোর্ড, ওকে, এই যে আরেকটা আছে ফিশিং বোর্ড, দেন হচ্ছে যে আরো একটা আছে
দেখো এগুলো প্রাইস কিরকম আমরা দেখে আসি একটু। আমি যখন বাটনে ক্লিক করতেছি তখন এটা অন্য আর একটা ওয়েবসাইটের লিঙ্ক দিচ্ছে। ওকে, মেরিটাইম বোটস, এটা একটা বোটস কোম্পানি। ও হচ্ছে মেবি ডিরেক্টলি ওই কোম্পানির সাথে হচ্ছে যে আই করতেছে, ডিলিং করে হচ্ছে যে কাজ করতেছে মেবি। এটার রেট কি ওই 298 যেটা দেওয়া আছে ওটা নাকি 298? দাম হ্যাঁ, না কোর থেকে 298 কি দাম হয়? উপরে এটা দেওয়া কি ছিল? এমআরপি আছে নাকি? 298 না, এটা হচ্ছে 298,920 ডলার। এই বোর্ডটার দাম জি না, এটা উপরেরটা, নিচেরটা হচ্ছে যেটা আমরা দেখতেছি সেটা হচ্ছে যে 1,07,000 ডলার। এই যে এইটা, ঠিক আছে। তো ও মেবি হচ্ছে যে এই কোম্পানির সাথে ডিরেক্টলি মিলে হচ্ছে যে করতেছে, অ্যাফিলিয়েট করতেছে ওদের সাথে মিলে, ঠিক আছে। অ্যামাজন থেকে না, লার্ন মোর অ্যাবাউট হোয়াইট বোর্ডস, অ্যামাজন থেকে করতেছে না, ও হচ্ছে ডিরেক্টলি ওই কোম্পানির সাথে মিলে কাজ করতেছে। তো এখানে দেখো ওর হচ্ছে যে আলাদা পোস্ট আছে, আবার এক একটা বোর্ডস নিয়ে আলাদা আলাদা করে পোস্ট আছে, ঠিক আছে। আলাদা পোস্টে হচ্ছে সে ব্যাক লিঙ্ক করছে, ঠিক আছে। এটাকে কি বলা হয়? ইন্টারনাল লিঙ্কিং, বুঝতে পারছো? এক পোস্টের সাথে আরেকটা পোস্টকে লিঙ্ক করে দেওয়া হচ্ছে কি, ইন্টারনাল লিঙ্কিং। এখন যেমন ধরেন এখানে হচ্ছে যে সে এই বোর্ডটা নিয়ে আগেই লিখে রাখছে, ঠিক আছে। এই বোর্ডটা নিয়ে আগে লিখার পরে সে যখন আবার 10টা কম্পারিজন, মানে 10টা বোর্ড নিয়ে কম্পেয়ার করে একটা পোস্ট লিখতেছে, তখন সে তার এই পুরোনো পোস্টটাকে এখানে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছে। যেমন আমি ভিউ করতেছিলাম কোনটা দিয়ে, এই যে এটাকে ভিউ করে একটু। তো এখানে আমি নিউ ট্যাব ওপেন করতেছি, এই যে এটাও কিন্তু তার ওয়েবসাইট, ঠিক আছে। এন্ড সে যে বোর্ডটা আছে, অনলি বোর্ডটা নিয়ে তার একটা পোস্ট আছে, সে হচ্ছে এটাকে লিঙ্ক করে দিছে যে আপনারা চাইলে এটা আলাদা করে পড়তে পারেন, এটা ঠিক আছে, তাই না? দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, দেখা যাচ্ছে। তো এভাবে হচ্ছে যে ইন্টারনাল পোস্ট করতে হয়। তো আমি যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে সর্বপ্রথম যেটা ছিল সেটা কি বলছিলাম, কিওয়ার্ড ইন টাইটেল। আচ্ছা, কিওয়ার্ড ইন টাইটেল যদি আমরা দেখি, এখানে হচ্ছে যে এই যে কিওয়ার্ড ইন টাইটেল বেস্ট নিউ ফিশিং বোর্ড, এটা তার কিওয়ার্ড টাইটেলে দিছে, ফাইন। এখানে আরেকটা কিওয়ার্ড পোস্ট আছে, এটাও দেখি যে এখানে তার কিওয়ার্ডে ডিরেক্টলি ব্র্যান্ডের নেমটা দিয়ে হচ্ছে যে কিওয়ার্ড ইউজ করছে। এন্ড এটা সার্চ করে দেখি, এটা হচ্ছে সার্চ করার পরে এটা হচ্ছে অন দা ওয়াটার। আচ্ছা, অন দা ওয়াটার ডট কম প্রথমে আসছে যে বোটের যে কোম্পানি তাদের ওয়েবসাইটটা, তারপরে না এই নামের উপরে সে র্যাঙ্কে নাই, ঠিক আছে, এই নামের উপরে সে র্যাঙ্কে নাই। তো আমার এখানে মনে হয় 100 পেজ আসতেছে, আমি এখান থেকে একটু সেটিংস চেঞ্জ করে নিব, কারণ আমরা যেহেতু র্যাঙ্ক নিয়ে চিন্তা ভাবনা করছি, তখন হচ্ছে যে আমাদের 100 পেজ থাকলে আমাদের বুঝতে অসুবিধা হয়ে যাবে, ঠিক আছে। 100 পেজ থাকলে আমাদের কি হবে বুঝতে অসুবিধা হয়ে যাবে, অনেক সময় আমি কনফিউশন করে যে 10টা কিংবা 15টা থাকলে এটা তো অসুবিধা হয় না, তো আমি 20টা করে নিচ্ছি। তো আপাতত 20টা করে নিচ্ছি, সেভ, ওকে। 15টা থেকে 20টা যথেষ্ট, 2 পেজের রেজাল্ট একসাথে দেখতে পারলেই হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু ইউটিউব চ্যানেল র্যাঙ্কে চলে আসছে, যেহেতু এগুলাকে আমরা কাউন্ট করি না। ইউটিউব ভিডিও র্যাঙ্কে আসা, দেন হচ্ছে ফ্রি সাইট গুলো র্যাঙ্কে আসা, যেমন হচ্ছে যে ওয়েব টু করার জন্য সাইট গুলো খোলা হয়েছে, দেন হচ্ছে যে আরো যে ফ্রি সাইট গুলো আছে, হ্যাঁ, এগুলাকে হচ্ছে আমরা কখনো কাউন্ট করি না কম্পিটিটর হিসেবে। কম্পিটিটর হিসেবে কাউন্ট করবো তাকে যে হচ্ছে যে আমার নিচটা নিয়ে কাজ করতেছে, আমার কিওয়ার্ডটা নিয়ে কাজ করতেছে, এন্ড সে র্যাঙ্কে আছে, ঠিক আছে। তাকে হচ্ছে কম্পিট করতে হয় তার সাথে, বুঝতে পারছি?
আচ্ছা, তো এখানে হচ্ছে যে আমরা ফার্স্টে বলতেছিলাম কি কিওয়ার্ড ইন টাইটেল। তো আমরা যে কিওয়ার্ডটা লিখে সার্চ করছি বা আমরা যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে চাই, সেটা আমাদেরকে মাস্ট বি কি করতে হবে, টাইটেলে দিতেই হবে, না হলে কি হবে, গুগল আমাদের ওয়েবসাইটকে চিনবে না, তাই না? জি জি ভাই, তো গুগল আমাদের ওয়েবসাইটকে চিনবে না, না হলে হচ্ছে যে আমাদের হচ্ছে যে এই ই করতে হবে, কিওয়ার্ডটা টাইটেলে দিতে হবে। এন্ড কিওয়ার্ড ইন টাইটেল দেওয়াটা যে কতটুকু জরুরি, সেটা হচ্ছে যে যদি এই অন পেজ অফ পেজ ক্লাসগুলো দেখো, তাহলে হচ্ছে যে অফ পেজ ক্লাসগুলো দেখো তাহলে বুঝতে পারবে কিছুটা, জীবনে চিত্র বলতেছি। তো এরপর হচ্ছে যে কিওয়ার্ড ইন পারমালিঙ্ক ইউআরএল, এই যে এইটা পারমালিঙ্ক বলতেছিলাম না, জি ভাইয়া, এইটাতে হচ্ছে যে কিওয়ার্ডটা থাকতে হবে। দেখো তো বেস্ট ফিটিং বেস্ট ফিশিং বোস্টটা কি আমার এখানে আছে কিনা, আমি যে কিওয়ার্ডটা নিয়েছি বেস্ট জি আসসালাম, ফিশিং বোর্ড এখানে আছে না? জি, এইটা হচ্ছে যে জি থাকা জরুরি অন পেজ অন এটা কি সাইট। ভাই, হ্যাঁ ভাই বলুন। এটা কি ভাই ডোমেনও থাকতে হবে, আবার এটা তো থাকতে হবে নাকি ডোমেন একটা থাকবে? বলতে ডোমেন বলতে ওই আপনার আদার ওয়াটার এটা যেটা আছে ওটার, ওটা এইটা থাকতে হবে? পারমালিঙ্ক, তুমি যখন কোনো পোস্ট করবা, ঠিক আছে, ওই পোস্টটা হচ্ছে সাধারণত কোনো নাম্বার বা ডিজিট দিয়ে উঠবে, ঠিক আছে, সেই কোডটাকে মানে সেই ইউআরএলটাকে এডিট করে সেটাকে হচ্ছে যে তোমার কিওয়ার্ডটা ইউজ করলে কি হবে, গুগলের বুঝতে সুবিধা হবে, বুঝতে পারছি ভাই, ঠিক আছে? নাম্বার থাকলে আমরা নাম্বার দিব না, আমরা হচ্ছে যে ডিরেক্টলি কি করবো এখান থেকে এটা তুলে দিব, এটা আমাদের কিওয়ার্ডের সাথে মিলাই নিব। আর এই পারমালিঙ্ক হচ্ছে কিওয়ার্ডের সাথে মিলাই নেওয়া আমার কঠিন কিছু না, আমরা হচ্ছে যে এই করতে পারবো। তো এরপরে হচ্ছে যে আমরা পারমালিঙ্ক এর ব্যাপারটা বুঝলাম যে আমাদের কিওয়ার্ডটাকে পারমালিঙ্ক হতে হবে, না হলে হচ্ছে যে আমাদের সবকিছু করার উদ্দেশ্য কি বলেন তো, আমাদের সবকিছু করার উদ্দেশ্য কি? র্যাঙ্ক আপ করানো, মানে হ্যাঁ, র্যাঙ্ক আপ করানো, সেটা হচ্ছে যে আমাদের গুগলকে হচ্ছে বোঝানো যে আমার ওয়েবসাইটটা সবাই চায় খুঁজে, তুমি তাদেরকে হচ্ছে আমার ওয়েবসাইটটা দেখো, কেউ যদি এই বেস্ট ফিশিং বোর্ড লিখে সার্চ করে তাহলে তাকে আমার ওয়েবসাইটটা দেখো, কারণ আমার ওয়েবসাইটটা তাদের জন্য উপযুক্ত, বুঝতে পারছো? তো এইখানে তো এইখানে আমাদের যে ইউআরএলটা আছে, ঠিক আছে, গুগল কিন্তু ইউআরএল এর ইউআরএল বুঝে না, সে কিন্তু বুঝতেছে এটা টেক্সট, ঠিক আছে? আপনার ওই বেস্ট ফিশিং বোর্ড এটা মানে কিভাবে চেঞ্জ করবো, এটার জন্য কি ওটা কি ক্লাসে দেওয়া আছে অন্য ক্লাসে? বেস্ট ফিশিং বোর্ড কিভাবে চেঞ্জ করবো, আমরা মেবি এই wordpress.com একটু দেখাইছিলাম, ওই ওখানে যেভাবে করবে এখানেও সেভাবে। আমি আমি দেখাই আবার দেখাবো, অসুবিধা নেই, আমি আরেকটা ফ্রি সাইটে তোমাদের ওয়েবসাইট খুলে দেখাবো যেখানে হচ্ছে প্লাগইন থেকে শুরু করে সবকিছু ইউজ করা যায়, আমি দেখাবো, আগে হচ্ছে জিনিসগুলো নিয়ে আলোচনা করতেছি, আমি দেখাবো, ঠিক আছে, ঠিক আছে, জি ভাইয়া, দেখাই দিব যে কোনটা কিভাবে হয়। এরপরে হচ্ছে যে আমাদের এই গুগল কিন্তু আমাদের ইউআরএল এর যে টেক্সট গুলো আছে, যে যে এই টেক্সটটা, এটা কিন্তু সে পড়ে, সে রিড করে, গুগল রিড করে, ঠিক আছে, গুগলের যে রোবট, ঠিক আছে, গুগলের যে রোবট সে হচ্ছে যে এগুলো রিড করে, এগুলো রিড করার ফলাফলই হচ্ছে যে আমাদের এই ওয়েবসাইট গুলো ফার্স্ট পেজে আসে, ঠিক আছে? তো আমাদের অন সাইট অপটিমাইজেশনের ক্ষেত্রে অন পেজ অপটিমাইজেশনের জন্য মাস্ট বি আমাদের এইটা ইউআরএল এ থাকতে হবে, ঠিক আছে? এরপরে হচ্ছে যে আমাদের কি কিওয়ার্ড ইন ফার্স্ট প্যারাগ্রাফ থাকতে হবে, ফার্স্ট প্যারাগ্রাফ, ফার্স্ট প্যারাগ্রাফ বলতে যখন আমি এখানে টাইটেল দিলাম, দেন এখান থেকে আমার প্যারাগ্রাফ শুরু, ঠিক আছে, এই যে এখান থেকে ধরো প্যারাগ্রাফ শুরু, তো এটা হচ্ছে ফার্স্ট প্যারাগ্রাফে আমাদের কিওয়ার্ডটা থাকতে হবে, ওকে, ফার্স্ট প্যারাগ্রাফে কি কিওয়ার্ডটা থাকতে হবে, বুঝছো নাই? বুঝছি ভাই, আমো সবকিছু আনকো আমার না, আমো এখানে আরে ধরো ফিডি দিই মাই ধরো, আচ্ছা, এখানে দেখেন, এখানে হচ্ছে যে আপনার বেস্ট বাই বোর্ড,
বেস্ট ব্যয়বহুল, এটা একটা কিওয়ার্ড, এটা কি কিওয়ার্ড বলতে পারেন? এটা এলএসআই কিওয়ার্ড, এলএসআই হচ্ছে রিলেভেন্ট কিওয়ার্ড, ঠিক আছে? যেমন এখানে বেস্ট ফিশিং বোর্ডস কে তো বেস্ট নিউ ফিশিং বোর্ড বলে অসুবিধা নাই, সেটা একই হচ্ছে, তাই না? দেন হচ্ছে বেস্ট না লিখে শুধু নিউ ফিশিং বোর্ড বললে তো অসুবিধা নেই, একই তো হচ্ছে, তাই তো? তো আমাদের হচ্ছে যে প্যারাগ্রাফে, প্রথম প্যারাগ্রাফে হচ্ছে যে আমাদের কিওয়ার্ডটা ইউজ করতে হবে। তো এখানে 20টা ইউজ করা হয়েছে, বেস্ট ইউজ করা হয়েছে, দেন হচ্ছে যে আর কি আছে, প্রপার পায়ার গাইডস বোর্ড তো ইউজ করছে, তো এখানে ফিশিংটাও আছে, এই যে বেস্ট ফিশিং একসাথেই আছে, ঠিক আছে? তো ফার্স্ট প্যাসেজে হচ্ছে যে আমার কিওয়ার্ডটা ভালো মতো ইউজ করতে হবে, কারণ হচ্ছে যদি আমরা কখনো ডিসক্রিপশন দেই, ঠিক আছে, তো এখানে হচ্ছে যে আপনার ফার্স্ট কিওয়ার্ড, ফার্স্ট প্যাসেজে যে ফ্যাক্টর গুলো আছে মানে এই কিওয়ার্ড গুলোর উপর ডিপেন্ড করে হচ্ছে যে গুগল বুঝতে পারবে যে এটাই হচ্ছে যে যেই সার্চ করলে, যেমন আমি যখন সার্চ করছি বেস্ট ফিশিং বোর্ডস লিখে, তখন যখন এখানে রিড করতে এসে গুগল দেখবে এগুলো সব ফার্স্ট পেজে আছে, তখন গুগল ইনস্ট্যান্ট বুঝে ফেলবে যে না, সে যেটা চাইতেছে তার চাহিদা মনে হয় এখানে আছে, তাও ওয়েবসাইটটাকে আমি আগে দেখি, ঠিক আছে? তো এই জিনিসগুলো হচ্ছে যে অনসাইট অপটিমাইজেশনের ক্ষেত্রে যে ব্যাপারগুলো আছে, অন পেজ অপটিমাইজেশনের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে গুগলকে বুঝানো যে আমি যাই, সবাই যেটা চায় আমি তার প্রয়োজনটা ফিল আপ করতে পারি, ঠিক আছে? এটা হচ্ছে গুগলকে বুঝাইতে হয়। তো আমাদের প্যাসেজে হচ্ছে যে কিওয়ার্ড গুলো বসাতে হবে, ঠিক আছে? প্রথম জন্য তো প্যাসেজে ভাইয়া কিওয়ার্ডটা মাস থাকতেই হবে, কি ভাইয়া? কন্টেন্ট এমন ভাবে তৈরি করতে হবে যাতে কিওয়ার্ড সবগুলো কন্টেন্টের ভিতরে থাকে। আচ্ছা, এখানে একটা ব্যাপার হচ্ছে যে কন্টেন্ট আর অন পেজ এসইওর সাথে একটা সম্পর্ক আছে, আমি বলছিলাম, সেটা মূলত হচ্ছে যে কন্টেন্টে কিভাবে লিখতে হবে সেটার একটা ধারণা এখান থেকে পাওয়া যায়, যে আমার কিওয়ার্ড থাকতে হবে টাইটেলে, কিওয়ার্ড থাকতে হবে প্যাসেজে, দেন হচ্ছে যে আরো যে ব্যাপারগুলো আছে এই জিনিসগুলো, কিওয়ার্ড পারমালিঙ্কে থাকবে, ইউআরএল থাকবে, ঠিক আছে? তারপর হচ্ছে কিওয়ার্ড ইমেজ অল্টার ট্যাগে থাকবে, কিওয়ার্ড এলএসআই কিওয়ার্ড ইউজ করতে হবে, হেড টু হেড ওয়ান, হেড টু হেড থ্রি ইউজ করতে হবে, মানে H1 H2 H3 আর কি, দেন হচ্ছে বোল্ড ইম্পর্টেন্ট কিওয়ার্ড, কিওয়ার্ড গুলো বোল্ড করতে, এই জিনিসগুলো হচ্ছে যে যখন কন্টেন্ট লেখা হচ্ছে এগুলো মেনেই হচ্ছে লেখা হয়, ঠিক আছে? তো এই কারণে বলা হচ্ছে যে অন পেজের সাথে হচ্ছে যে আপনার কন্টেন্টের একটা ভালো সামঞ্জস্য আছে, কারণ অনেকে বলে যে কন্টেন্ট আইডিয়া জেনারেট করতে পারে না, আর ভাই সব জায়গায় তো কিওয়ার্ডই দিতে হবে, তো আইডিয়া জেনারেট করার কি আছে? তোমার কিওয়ার্ড জানলে তুমি আইডিয়া অবশ্যই লিখতে পারবে। হ্যাঁ, এক্ষেত্রে যদি মনে করেন আমি আমি এমন একটা কন্টেন্ট লিখতাম যা গুগলে আগে থেকে মনে করেন অন্য কারোর সাথে প্রায় একটু মিলে গেছে, তো কপি এক্ষেত্রে কন্টেন্ট হলে কখনোই র্যাঙ্ক পাওয়া যাবে না, কপি না, মনে করেন আমি নিজে থেকে লিখলাম, মানে এখানে তো অনেক কন্টেন্ট আছে মিলে তো যেতেও পারে, তো তুমি নিজে থেকে লিখে থাকলে চেক করে নিবা মানে সবগুলো কন্টেন্ট দেখে নিব অন্যান্য গুলা কি ঠিক আছে কিনা। অন্যান্য গুলা ঠিক আছে কিনা কন্টেন্ট চেক করার জন্য কিছু সাইট আমি দিছি না, যে কন্টেন্টটা কপি কিনা, মানে ইউনিক কিনা, আমার কন্টেন্টটা কি ইউনিক কিনা, জি 100% ইউনিক কিনা, মোটামুটি 75% ইউনিক হলেও গুগল র্যাঙ্কিং এ আসা যায়, ঠিক আছে? 100% পুরোপুরি কখনোই হয় না, যে কন্টেন্ট গুলো 100% পুরোপুরি হয় না, কারণ একবারে 100% করতে গেলে তোমার একটা কন্টেন্ট লিখতে সময় লাগে 1 মাস, ঠিক আছে? জি তো ভাই, যেটা করা হয় সেটা হচ্ছে যে অ্যাটলিস্ট 75% 80% এরকম একটা রেশিও থাকলেও হয়ে যায়, ঠিক আছে? তবে 80% এর নিচে যেন না আসে, ঠিক আছে? ইউনিক রেশিওটা 80% এর নিচে যেন না আসে, তাহলে হচ্ছে যে একবারে র্যাঙ্ক করার ফ্যাক্টরটি মানে এটা কমে যায়, অপশনটা কমে যায় একবারে। কন্টেন্ট কন্টেন্ট রাইটিংটা মানে আপনার র্যাঙ্কিং এর ক্ষেত্রে অনেকটা প্রভাব ফেলে। কন্টেন্ট রাইটিং, জি জি, কন্টেন্ট রাইটিং তে র্যাঙ্কিং এর জন্য পুরোপুরি দায়ী।
ঠিক আছে, কন্টেন্ট রাইটিং, অ্যান্ড এই কন্টেন্ট রাইটিং গুলো হচ্ছে অন পেজ সিস্টেম গুলো মেনে করাটাই হচ্ছে যে র্যাঙ্কিং এ আসার মেইন চাবি বলতে পারেন। ঠিক আছে, জি ভাই বলছি। ওকে। তো যেটা হচ্ছে যে আমাকে কি করতে হবে, প্যারাগ্রাফে আমাদের কিওয়ার্ডটা মাস্ট ইউজ করতে হবে, তাই না? দেন হচ্ছে যে আমাদের কি করতে হবে, ইমেজ অল্টা ট্যাগ ইউজ করতে হবে। ইমেজ অল্টা ট্যাগটা কি জানো? না ভাই, ইমেজ অল্টা ট্যাগ জানো না? আচ্ছা, তো ইমেজ অল্টা ট্যাগ হচ্ছে যে এখানে এই যে ইমেজটা, ঠিক আছে, এই ইমেজটা, এইটা একটা টেক্সট থাকবে, ঠিক আছে, এই ইমেজের একটা টেক্সট দেওয়া থাকবে। এর যদি wordpress.com এ দেখে থাকো, আমি দেখাইছি ইমেজ অল্টার টেক্সটটা কি। ইমেজের নাম দেওয়া থাকে, ঠিক আছে। তো আমরা এটাকে ফাইন্ড আউট করি। ফাইন্ড আউট করতে হলে হচ্ছে আমরা এখান থেকে ইমেজ থেকে রাইট অপশন ক্লিক করে ইন্সপেক্ট দিতে পারি ডিরেক্টলি। মানে HTML HTML আনতে হবে। জি, আনলাম HTML এ। দেন আর এই এটা যে তবে এখানে, ইমেজ, এটা তো CSS এর কাজ, CSS এর কাজ মনে হয়। না দেখো, তো এখানে হচ্ছে যে ইমেজটা থেকে আমি আনলাম, এই যে একটা রো পাইছি, এই রোটাই হচ্ছে ইমেজের রোটা। তো এখানে এই যে বোস্টন, এই যে ALT দিয়ে, এই যে এইটা একটা বোস্টন ওয়ার ফোর ফাইভ কন্টেন্ট, ঠিক আছে, এই যে এটার নাম দেখো তো মিল আছে কিনা। আছে, তার জি ভাই, মানে আচ্ছা আচ্ছা, এখানে কি করতে হবে, রিলেভেন্ট প্রোডাক্ট, রিলেভেন্ট বা হচ্ছে যে ইমেজটা দিচ্ছে রিলেভেন্ট কিওয়ার্ডটা এই অল্টার ট্যাগে ইউজ করতে হবে। আচ্ছা, ইউজ তো করবে, এক্ষেত্রে কি মানে ওই ছবিটার উপরে ক্লিক করে তারপর আপনার HTML কোডটা আনতে হবে, যে নাকি ওয়েবসাইটে যে কোনো জায়গায় ক্লিক করে না আনলে? এই ছবিটার উপরে ক্লিক না করে আনা যাবে, কিন্তু এই ছবিটা খুঁজতে কষ্ট হবে, কারণ এখানে তো আরো অনেকগুলো ছবি আছে, তাই না? এটাই তো। তো এমনি যদি এখান থেকে রাইট অপশন ক্লিক করে আনা যায়, আরেকটা অপশন হচ্ছে যে ধরো আমি এখান থেকে কন্ট্রোল শিফট আই চাপলাম, চলে আসছে। এখন কিন্তু আমি কোনটা সিলেক্ট করা আছে আমি বুঝতে পারতেছি। এখান থেকে এই যে মাউস বাটন যেটা আছে, এটা আমি সিলেক্ট করতে পারি এখান থেকে, এটা নিয়ে দেন হচ্ছে যে আমি এই যে ইমেজটাতে কি আছে, ইমেজটা কোথায় আছে আমি বের করলাম, এই যে ইমেজটা আমি পেয়ে গেছি, ঠিক আছে। এই একটা অপশন আছে মাউস দিয়ে সিলেক্ট করি, ঠিক আছে। তো এটার একটা অল্টার ট্যাগ আছে বোস্টন WLR, এটার জন্য বোস্টন কি দিতে হবে, কন্ট্রোল শিফট আর কি? কন্ট্রোল শিফট আই, ঠিক আছে, কন্ট্রোল শিফট আই। তো ইমেজ অল্টার ট্যাগে কি করতে হবে, ইমেজ অল্টারটাকে কি করতে হবে, ইমেজ যে একটা মেসেজ আকার থাকবে ওখানে ছবিটা অ্যাড করতে হবে। না ইমেজ অল্টারটাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ইমেজটা দিচ্ছি, এই ইমেজ রিলেভেন্ট কিওয়ার্ড দিতে হবে। যেমন আমি এর আগে একটা দেখাইছিলাম, তখন দেখাইতেছিলাম যে একটা ওয়েবসাইটে ইমেজ অল্টারটা কতটুকু হেল্পফুল হয়। এটা হচ্ছে যে গুগল ইমেজে, গুগল আছে ইমেজ অপশনটা, এই তবে যে ইমেজ, আচ্ছা ভাই, এখানে ইমেজ, হ্যাঁ এখানে বলো, ইমেজ অল্টার ট্যাগে মানে আপনি যে ইমেজটা দিবেন ওখানে যে বোর্ডটা থাকবে ওই বোর্ডটার কোয়ালিটি হিসাবে লিখবে নাকি? ইমেজ অল্টারটাকে ওই বোর্ডটার নাম থাকবে। যেমন ধরো এই ছবিটা হচ্ছে যে এই বোর্ডের নামে, যে এইটা না এইটা দিয়ে দিচ্ছে, এই যে, ঠিক আছে। আদার যে ছবিগুলো আছে ওই ছবিগুলো কি রিলেভেন্ট এটা দিয়ে দিতে হবে, যেন হচ্ছে যে এই কিওয়ার্ড গুলো লিখে মানুষ সার্চ করলে পেয়ে যায়, তোমার ছবিটাকে হচ্ছে গুগল দেখায়। এ কারণে হচ্ছে অল্টার ট্যাগ দিতে হবে, কারণ গুগলের কাছে ইমেজের কোনো ভ্যালু নাই, গুগল ইমেজ বুঝে না, গুগল টেক্সট বুঝে। আমরা যতই দেখি যে গুগলে যে ইমেজে যত ছবিগুলো দেখতেছে সবগুলো অল্টার ট্যাগ আছে। যেমন ধরো এখান থেকে দেখি, এই যে দেখো এই যে ইমেজটা, এটা কিন্তু আমরা যে ওয়েবসাইটটাকে ভিউ করতেছি তার তার ওয়েবসাইটের ইমেজ, ঠিক আছে, দেখতে পাচ্ছ? জি ভাইয়া, দেখা যাচ্ছে। সবাই দেখতে পাচ্ছেন আশা করি, যে এইখানে যে ইমেজটা আছে এটা হচ্ছে ওয়েবসাইটের ওনার,
আমরা যে ওয়েবসাইটটা ভিউ করতেছি সেটাই হচ্ছে এই ইমেজটার ওনার, এই যে, ঠিক আছে? তো তার এই এই ইমেজটা আসছে একমাত্র এই অল্টার টেক্সটের কারণে। কারণ আমি কি লিখে সার্চ করছি, কি লিখে সার্চ করছি, এইটা। এখন এইটার জন্য যে এই ইমেজে আনতে হবে, আর কোন ইমেজ আনলো না এই পেজের থেকে, কারণটা কি? কারণটা হচ্ছে এই ইমেজের অল্টার টেক্সট ডিলিট না হইলে আমরা একটু ইন্সপেক্ট করে দেখি। তো এখানে এই যে ART দিয়ে ওই পাশে চলে গেছে একটু, কিন্তু নিচে আসেনি পুরোটা। ওকে ট্রাই করি, এখানে অল্টার টেক্সটটা পুরো আসে নাই, এটা না তো, এই যে, এই যে অল্টার টেক্সট, ঠিক আছে? আমরা কি লিখে সার্চ করছিলাম, এটা না, জি ভাই। এটা লিখে সার্চ করছিলাম না? তো এই ইমেজটার সাথে হচ্ছে এটা অল্টার টেক করে দিছে। এটা হচ্ছে যে এই কারণে হচ্ছে যে এটাকে গুগল কি করছে, ইমেজের মধ্যে র্যাঙ্ক করে দিছে, শো করতেছে। আচ্ছা ভাই, এই ক্ষেত্রে কি আপনি কন্টেন্ট, ইমেজ কন্টেন্টিং যেটা লিখবেন ওইখানে কি কয়েকটা কিওয়ার্ড ইউজ করা যাবে নাকি জাস্ট একটা দুইটা ইউজ না, করলেই? এখানে অল্টার টেগে যে কোনো একটা ইউজ করতে হবে, রিলেভেন্ট, মানে এইটার সাথে রিলেভেন্ট যেটা। এখন যদি তুমি টয়টা কার নিয়ে লেখো, তাহলে হচ্ছে অনলি টয়টা কার এন্ড মডেল দিতে হবে, ঠিক আছে? অনলি টয়টা কার্স এন্ড মডেলস দিতে হবে। তো এখানে এই এটা এই অল্টারনেটিভ টেক্সট বলা হয়, যেটা হচ্ছে ELT প্রোনাউন্সেশন অল্টারনেটিভ টেক্সট, ঠিক আছে? তো এই ইমেজের একটা অল্টারনেটিভ টেক্সট এটা, যেটা হচ্ছে এই টেক্সটটাতে রিড করে বুঝতে পারে গুগল যে এইটা এই ইমেজ। ওকে, তো এই হচ্ছে অল্টার টেক্সট, যেখানে হচ্ছে যে আমাকে অবশ্যই কি করতে হবে, একটা কিওয়ার্ড প্লেসমেন্ট করে দিতে হবে, এন্ড অবশ্যই এটা ইউজ করতে হবে। অনেকে হচ্ছে ওয়েবসাইটে এটা ইউজ করে না, মানে ফটো দেয়, অনেকে অনেক ফটো দেয় বাট হচ্ছে যে এটা ইউজ করে না, অল্টার টেক্সটটা দেয় না, ঠিক আছে? তো এটা হচ্ছে এরপরে যেটা আছে, আমরা অল্টার টেক্সট ক্লিয়ার তো না? জি হ্যাঁ। আচ্ছা, এরপরে হচ্ছে LSI, ইউজ LSI রিলেটেড কিওয়ার্ডস ইন H2 অর H3, ঠিক আছে? ইউজ LSI রিলেটেড কিওয়ার্ডস ইন H2 অর H3, মানে হচ্ছে হেডিং 2 এন্ড হেডিং 3। আচ্ছা, LSI কি? LSI কিওয়ার্ড হচ্ছে যে লেটিন সিমান্টিক ইন্ডেক্স, এটা অনেক আগেই বুঝছি, ঠিক আছে? তো আমাদের কিওয়ার্ড রিসার্চ ক্লাসে গেছে এটা। তো কিওয়ার্ডের হচ্ছে যে রিলেভেন্ট যে কিওয়ার্ড গুলো আছে, যেমন হচ্ছে বেস্ট বেস্ট কার, ঠিক আছে? বেস্ট কার বা বেস্ট এসইউভি কার, মানে ওখানে বেস্টটাই হচ্ছে যে আপনার এলাচাই নাকি? না ভাই, বেস্ট এলাচাই নেই, দাঁড়াও, বেস্ট এসইউভি কার, এটা একটা কিওয়ার্ড, এটা একটা কিওয়ার্ড, ঠিক আছে? এখন এই কারের পরিবর্তে ভেহিকেলস দিলাম, ঠিক আছে? এখন দেখে দেখেন এখানে হচ্ছে যে আমি যখন কার লিখতেছি, তখন যাদেরকে, আচ্ছা এটা আলাদা একটা পেজ ওপেন করি, আলাদা একটা পেজ ওপেন করলে দেখা যাবে ভালোভাবে। আমি যখন কার লিখতেছি, যাদেরকে র্যাঙ্ক করলো, আমি যখন ভেহিকেল লিখতেছি, তখন তাদেরকেই র্যাঙ্ক করতেছে, তাই না? এখন এখন এটা গুগল জানে যে ভেহিকেলস এন্ড কার হচ্ছে একজন আরেকজনের কি রিলেভেন্ট, যেটাই গাড়ি সেটাই ভেহিকেলস, গুগল এটা জানে। এন্ড এই কারণ হচ্ছে যে আমাদের যে বোটস আছে, ফিশিং বোটস আছে, ঠিক আছে, এগুলোকে আরো কি বলা যায়, এটা স্পিড বোট হতে পারে, পারে না, জি ভাই, স্পিড বোটও বলে, আমাদের দেশে তো স্পিড বোটই বলে। আমাদের কাছে ফিশিং বোট কি আর ট্যুরিস্ট বোট কি, বোট তো বোটই, পিছনে মেশিন আছে, তার মানে স্পিড বোট, ঠিক আছে, তাই না? তো এটারও একটা অল্টারনেটিভ থাকতে পারে, যেটা হচ্ছে যে রিলেভেন্ট, ওটা লিখেও মানুষ সার্চ করে, ঠিক আছে? এখন বেস্ট ফিশিং বোট, বোট লিখি, সরি,
বেস্ট ফিশিং বোট লিখেই যে মানুষ সার্চ করবে তা কিন্তু না, তাই না? এখানে অল্টারনেটিভ আরো কিছু লিখে সার্চ করতে পারে, অনলি ফিশিং বোট লিখতে পারে বা শুধু বোটস লিখতে পারে, নিউ বোটস লিখতে পারে, নিউ ফিশিং বোটস লিখতে পারে, কি পারে না? তারপর হচ্ছে বেস্টের জায়গায় অন্য কিছু লিখতে পারে, যেমন আমি তো এখানে আমার কোনো এইগুলো অ্যাড করিনি, এক্সটেনশন গুলো অ্যাড করিনি, ফ্রেশ আছে। আচ্ছা ঠিক আছে, তো আমি এখানে বেস্ট ফিশিং বোট ছাড়া যেমন ধরো এখানে আসি, আবার একটু উপরে চলে আসি, এখান থেকে কিছু আইডিয়া জেনারেট করে দেখি। বেস্ট সেন্টার কনসোল, এটা হচ্ছে যে ইসের জন্য। আচ্ছা এগুলো কিন্তু এলএসআই কিওয়ার্ড এর রিলেভেন্ট, এটা সেন্টার কনসোল কার, এই বোটের, এই বোটের রিলেভেন্ট। দেন হচ্ছে বেস্ট বে বোয়ার্ড, বে বোট মানে হচ্ছে সাগর, সাগরে বে মানে কি সাগর, ঠিক আছে, সমুদ্র, নৌকা, এই আর কি। তো এখানে হচ্ছে যে সে রিলেভেন্ট কিওয়ার্ড গুলো ইউজ করছে, ঠিক আছে। বেস্ট ফিশিং বোট, বেস্ট ফ্যামিলি বোট, বেস্ট সেন্টার কনসোল, আর বেস্ট বে বোট, ঠিক আছে। এখানে কিন্তু রিলেভেন্ট গুলো কি সে ইউজ করছে। দেন হোয়াট ডাজ এক্সিস্ট হাউ এভার ইজ বেস্ট বোট, এই যে মার্ক করে দিছে। তো এখানে রিলেভেন্ট কিওয়ার্ড গুলো ইউজ করতে হবে যেন গুগল বুঝে। আচ্ছা বেস্ট ফিশ ফ্যামিলি বোট লিখলে কি গুগল বুঝবে না সেটা এই বোট কি সাজেস্ট করতেছে কিনা? এ বোট দিয়ে যেমন ফিশিং করা যাবে, এ বোট দিয়ে তেমন ঘুরতেও দেওয়া যাবে, তাই না? তো এটা ফ্যামিলি বোটও হইতে পারে, এটা ফিশিং বোট হইতে পারে, সবই হইতে পারে, ঠিক আছে। তো ওই ব্যাপারটাই বলা হচ্ছে যে এলএসআই কিওয়ার্ড গুলো ইউজ করো, ওই কিওয়ার্ড গুলো হচ্ছে এলএসআই কিওয়ার্ড, যে তুমি যে তোমার মেইন যে কিওয়ার্ডটা, ঠিক আছে। যেমন ধরো এইটা যদি তোমার মেইন কিওয়ার্ড হয়, এটা রিলেভেন্ট যত কিওয়ার্ড আছে ওগুলো হচ্ছে তোমার কি এলএসআই কিওয়ার্ড। তো এটা কিভাবে ফাইন্ড আউট করতে হয় এগুলা কিওয়ার্ড রিসার্চের ক্লাসে বলা আছে। তো আমি এখানে মেইন এটা লিখে সার্চ করে রিলেভেন্ট কিভাবে ফাইন্ড করা যায়। আচ্ছা দেখো বেস্ট ফ্রেশ ওয়াটার ফিশিং বোটস, এখানে 2020 একটা আসছে, এটা একটা রিলেভেন্ট কিওয়ার্ড। দেন হচ্ছে বেস্ট অফশোর ফিশিং বোট আন্ডার 30 ফিট, এইটা একটা রিলেভেন্ট কিওয়ার্ড। বেস্ট নিউ বোটস ফর 2020, এই যে সল্ট ওয়াটার ফিশিং বোটস, এইগুলো কিন্তু একটা রিলেভেন্ট কিওয়ার্ড, তাই না? তো এই রিলেভেন্ট কিওয়ার্ড গুলো হচ্ছে যে আমরা যে কিওয়ার্ড প্ল্যানার ইউজ করতেছি, দেন হচ্ছে যে কিওয়ার্ড প্ল্যানার, কিওয়ার্ড রিভেইলার, আরো যে টুলস গুলো আছে কিওয়ার্ড এর যে টুলস এক্সটেনশন গুলো আমরা ইউজ করি, ওই কিওয়ার্ড সাজেশন পাওয়া যাবে কিওয়ার্ড শিটার এর মধ্যে পাওয়া যাবে। তো চলো কিওয়ার্ড শিটার একটু দেখি, যেহেতু ইনস্টল করা লাগে না। কিওয়ার্ড কিওয়ার্ড শিটার, এখানে হচ্ছে যে এটা কোনটা, এটা আরেকটা টুলস, এটা আরেকটা সাইডে চলে আসছে, নাকি আপডেট করছে, যাই হোক আমি এখানে দিয়ে দেখি শিট কিওয়ার্ডস। ওকে তো এখানে আসতেছে স্টার্ট জব, এই যে রিলেভেন্ট কিন্তু বের করে ফেলতেছে। এরপরে এখান থেকে কোনটা সার্চ ভলিউম কেমন, কোনটা কিরকম সিপিসি রেট, এগুলো যদি দেখা প্রয়োজন পড়ে দেখো, সার্চ ভলিউমটা হচ্ছে যে দেখতে হবে এগুলোর অবস্থা কি, এগুলো চেক করে হচ্ছে যে দেখো এটা অনেক স্লো। আমি অন্য একটা সাইডে চলে আসছি, সাধারণত আমরা এটা ইউজ করি, এটা ওইটা না, তো যদিও এটা ফ্রি। ওই অন্য যেটা আছে ওইটাতে তো অনেকগুলা মানে রিলেভেন্ট কিওয়ার্ড আপনাকে দেয়, এটাও দিবে বাট অনেক স্লো কাজ করতেছে, তবে কিওয়ার্ড গুলো ভালো দিচ্ছে, ঠিক আছে, কিওয়ার্ড গুলো ভালো দিচ্ছে। কিওয়ার্ড শিটার ওইটাতে তো যা পারে একবার সব তুলে নিয়ে আসে, মানে কিওয়ার্ড জগতে যত কিওয়ার্ড আছে সব তুলে নিয়ে আসে। তো এইখানে থেকে হচ্ছে যে
যে কিওয়ার্ড গুলো দিতেছে এগুলোর ইগুলো ভালো লাগতেছে, স্ট্রাকচার গুলো ভালো লাগতেছে, যেগুলো হচ্ছে হয়তো সার্চ ভলিউম থাকতে পারে। যেমন হচ্ছে যে অ্যালুমিনিয়াম ফিশিং বোটস, এখানে এটা একটা, অনেকজনই দেখতেছে মানে একটা কান্ট্রি নিয়ে করতেছে জাস্ট, ওই অস্ট্রেলিয়া, ইউকে। হ্যাঁ করে একটা কান্ট্রি বেস করা হয় ওদের। তো আসলে আমাদের দেশে তো এরকম ভাবে সেল হয় না, অনলাইনে এগুলো তো সেল হয় না, তো ওদের ক্ষেত্রে এটা প্রবলেম হয়, ওরা নিজেদের দেশে নিজেরা সেল করতে পারে, ঠিক আছে। কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে যে আমাদের দেশে এরকম ভাবে সেল হয় না, যে কারণে হচ্ছে আমরা দেশে কোনো ই নিয়ে কাজ করতে পারি না। আর আমরা যে ওয়ান পেজ এসইওটা করবো, এটা কি অ্যাফিলিয়েট থেকে করবো মানে অ্যামাজন থেকে করবো নাকি আমরা নিজেরা এই যে কোনো একটা? অন পেজ এসইও তুমি বায়ারকে সার্ভিস দিবা, দেখানো হচ্ছে যে নিজের জন্য পুরো সবকিছুর জন্যই তো, ঠিক আছে। অন পেজ এসইও সবকিছুর জন্য, বায়ারকে সার্ভিস দেওয়ার জন্য, নিজের জন্য, দেন হচ্ছে যে অ্যাফিলিয়েট করতে চাইলে অ্যাফিলিয়েটের জন্য, এভরিথিং। এখানে কিছু কিওয়ার্ড একটা এসইও মনে করেন বায়ার কে বুঝাই দিতে মানে ফার্স্ট পেজে এনে দিবে, এটা কয় মাস সময় দিতে হয় বায়ার কে অন্তত? এটা ডিপেন্ডিং, ঠিক আছে। অফ তার পেজ চেয়ে নিয়ে কি কাজ করতে হলে আগে অফ পেজ নিয়ে প্র্যাকটিস করতে হয় প্রচুর, নিজের ওয়েবসাইট, নিজে একটা ওয়েবসাইট নিয়ে এক্সপেরিমেন্ট না করলে কখনই পারবো না, ঠিক আছে। এর জন্য আগে সাজেস্ট দেখাইতে হবে থাকবে যে আমি এরকম একটা ওয়েবসাইট এটাকে র্যাঙ্কিং আনছি? এরকম একটা ওয়েবসাইট র্যাঙ্কিং এ আনছো, সেটা তো দেখাইতে হবেই, মাস্ট। বায়ারকে অবশ্যই দেখাইতে হবে কবে নাগাদ ওপেন হয়েছে, কবে নাগাদ এসইও শুরু করছো, কবে নাগাদ র্যাঙ্কে আসছে, কত নাম্বারে আসছে, এই জিনিসগুলো তাকে দেখাইতে হবে, তাকে ওয়েবসাইট দেখাইতে হবে। না হলে হচ্ছে যে অফ পেজের কাজ কেউ দেয় না র্যাঙ্কিং এর জন্য। তো এছাড়া হচ্ছে যে অন পেজের কাজটা অ্যাভেলেবেল পাওয়া যায়, দুইটা তিনটা পেজের কাজ করে দিবা, ব্যাস ঝামেলা খতম। তো ওইখানে হচ্ছে যে কন্টেন্টটা কিভাবে বসাইতে হবে এই জিনিসগুলো হচ্ছে যে নিয়ে কাজ করতে হয়, ঠিক আছে। তো অফ পেজের জন্য হচ্ছে নিজে ওয়েবসাইট কিনে ট্রাই করতে হবে, তাহলে আরো ক্লিয়ার হবে। আর এমনিতে যদি সাধারণত আস্ক করা হয় ভাইয়া, এটা হচ্ছে যে ডিপেন্ডেন্ট, যে কতটা সময় নেবে এটা ডিপেন্ড করে নিশের উপরে, দেখেন হচ্ছে যে কম্পিটিটরদের উপরে, ঠিক আছে। কিছু কিছু কম্পিটিটর আছে ওরা হচ্ছে যে অপ্রতিদ্বন্দ্বী, ওদেরকে হচ্ছে প্রতিদ্বন্দ্বী করে ওদের সাথে টিকতে গেলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে, একটা অবস্থা, এমন কিছু প্রতিদ্বন্দ্বীও আছে, ঠিক আছে। তো ওদেরকে হচ্ছে ই করতে হবে, ওটার উপর ডিপেন্ড করে। কিছু কিছু কিওয়ার্ড আছে, মানে কিছু কিছু সাইট আছে যে কিওয়ার্ডের উপরে ডিপেন্ড করে, 1.5 মাসেও র্যাঙ্ক করা যায়, আবার কিছু কিছু আছে 8 মাস, 12 মাস, 1.5 বছর, ঠিক আছে, আরো বেশি সময় লেগে যায়। ইভেন এরকম আছে 18 থেকে 2 মাস, 18 মাস, 2 বছর সময়ও লাগে, ঠিক আছে। ওটা ডিপেন্ড, ওকে, ক্লিয়ার ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, তো এখানে হচ্ছে যে আমরা এই যে রিলেভেন্ট কিওয়ার্ড গুলো পেয়ে যাচ্ছি, এগুলো হচ্ছে অ্যালেক্সা, এগুলো সার্চ ভলিউম দেখে যে সার্চ শর্ত আছে ওগুলোর সাথে হিসাব করে, দেন হচ্ছে যে মানে ওগুলো কাউন্ট করে দেন হচ্ছে এটাকে লিস্ট করা যেতে পারে এলএসআই এর জন্য, ওকে। তো কি করতে হবে আমাদের, হচ্ছে কি করতে হবে, কিওয়ার্ড মানে রিলেভেন্ট কিওয়ার্ড খুঁজতে হবে। রিলেভেন্ট কিওয়ার্ড, রিলেটেড কিওয়ার্ড বা হচ্ছে এলএসআই আমরা তো পেয়ে গেলাম, কিন্তু এটা ইউজ করতে হবে বলছিলাম, তাই না? এটা কই ইউজ করতে হবে? H2 H3 তে, H2 H3 তে, মানে H1 এ তো তুমি কিওয়ার্ড ইউজ করবাই, মানে হেডিং 1 এ টাইটেল তো দিচ্ছই, টাইটেলে তো কিওয়ার্ড ইউজ করবাই মাস্ট। তারপর হচ্ছে যে আরো যে সাব টাইটেল গুলো আছে, ঠিক আছে, সাব হেডিং গুলো আছে, এগুলাতেও কি করবা, কিওয়ার্ড ইউজ করবা, অ্যাজ লাইক কি LSI বা রিলেটেড কিওয়ার্ড ইউজ করবা। হ্যাঁ, সাবটাইটেল গুলো কোথায় বসে একটু দেখলে ভালো হতো, মানে এরকম কোন ওয়েবসাইট আছে যেখানে সাবটাইটেল? সাবটাইটেলে যে এটা হচ্ছে H1, এটা হচ্ছে H2, সাবটাইটেল কিভাবে বুঝবা? এখানে পুরোটা সিলেক্ট করে আমি ইন্সপেক্ট করতেছি, ইন্সপেক্ট করলে যে দেখতে পাইতেছি H2, দেখছো, এই যে H2 দেখা যাচ্ছে, জি এটা হচ্ছে H2। দেন এটা যে H1 কিভাবে বুঝবা, এটা তো এমনিতে H1 দেখলেই বোঝা যায়। তারপর হচ্ছে যে এটা ইন্সপেক্ট করব, এই যে H1, দেখছো,
এবার H3 খুঁজি, H3 H3 এখান থেকে খুঁজো, না পারলে এখান থেকে খুঁজতে পারো, চলে এখানে H1 আছে, H2 আছে, H3ও পাওয়া যাবে। পাওয়ার সবচেয়ে সহজে কন্ট্রোল F চাপো, এখানে সিলেক্ট করে কন্ট্রোল F চাপো, দেন হচ্ছে যে এখান থেকে লেখো H3। আমি এখান থেকে ফাইন্ড করে নিচ্ছি, অথবা তুমি স্ক্রল করে ওটা হচ্ছে দেখার আছে, অপশন আছে। ওকে, আমার এখানে একটা কন্ট্রোলার আছে, কন্ট্রোলারটা হচ্ছে প্যারা দিতেছে। তো এখানে এই যে দেখো 18টা হচ্ছে যে রেজাল্ট পাইছে, তো আমি 2 নাম্বারটা, 1 নাম্বারটা যাচ্ছে স্ত্রী, এই যে এইটা, এটা কোনটা? তো এই স্ত্রী হচ্ছে যে এই স্ত্রী কোথায় আছে? এখান থেকে স্ত্রী, আচ্ছা এটা পুরোপুরি স্ত্রী না, এটা এক স্ত্রী দেওয়া আছে, ঠিক আছে, এটা স্ত্রী না, তো ওরা স্ত্রী স্ত্রী ইউজ করেনি, তো স্ত্রী ইউজ করতে হবে, অতটা যদি সমস্যা হয় যে মানে স্ত্রী ইউজ করার মতো কোনো অপশন পাচ্ছে না, তাহলে বাদ দেন, H1 আর H2 যথেষ্ট, ঠিক আছে। আর তারপরে যদি H1 H2 H3 ইউজ করেন, তাহলে হচ্ছে অবশ্যই কি করতে হবে, রিলেভেন্ট কিওয়ার্ড বা হচ্ছে যে LSI কিওয়ার্ড গুলো ইউজ করতে হবে, ঠিক আছে, বুঝতে পারছি? জি ভাই বুঝতে পারছি, ঠিক আছে, ওকে। তো এরপরে হচ্ছে যে S3 এখানে তাই নেই, ব্যাকলিং দিছে কিন্তু, এই যে ব্যাকলিং দিছে, এটা কি ওর ওর কোম্পানি? ওর না, ওরা এটা আরেকজন, ঠিক আছে, এটা হচ্ছে অন্য আরেকজনের ওয়েবসাইটকেও ব্যাকলিং দিছে। তো যাই হোক, যেটা হচ্ছে আমরা বলতেছিলাম যে LSI অ্যান্ড রিলেটেড কিওয়ার্ডকে হচ্ছে যে আমাদের ইউজ করতে হবে, দেন হচ্ছে যে আমরা কি করব, আমরা হচ্ছে ব্লড ইম্পর্টেন্ট কিওয়ার্ডস অ্যান্ড রিলেটেড কিওয়ার্ড, মানে আমাদের বোল্ড করতে হবে, বোল্ড, এই যে এইটা, এটা বোল্ড করো না, এটা কিন্তু কিওয়ার্ড না, এটা ব্যাকলিংক এর জন্য কিন্তু বোল্ড হয়েছে। তো এখানে কিওয়ার্ডটা দেখি আমরা ওরা বোল্ড করছে কিনা, তো এগুলো লিংক করা, দেখি আমাদের কোন কিওয়ার্ড ওরা লিংক করছে, উপরে চলে আসলো আবার দেখে, তারপর বলছে যেমন এই কিওয়ার্ডটা কিন্তু বোল্ড করে দিচ্ছে, তাই না? এটা হচ্ছে যে ওর কিওয়ার্ড, তাই হচ্ছে এটা বোল্ড করা, ওটা টাইটেল হিসেবে এটা বোল্ড করছে। তো আমরা দেখি এখানে কিছু বোল্ড করছে কিনা, ও বোল্ড করে নাই, তবে হচ্ছে যে ও ইনভার্টেড কমা কিন্তু ইউজ করছে, এটাকে আলাদা করে বোঝানোর জন্য, ঠিক আছে। তো গুগল হচ্ছে যে এইগুলোকে রিড করে, ইনভার্টেড কমাকে, দেন হচ্ছে যে এখানে এখানে চাইলে কি আমি লিংক অ্যাড করে দিতে পারবো কোনগুলোতে? হ্যাঁ, চাইলে তো লিংক অ্যাড করা যায়, কিভাবে লিংক অ্যাড করে জানো না, হাইপারলিংক করে, ওটা তো জানি, বাট এখানে লিংক অ্যাড করলে কি কোনো সমস্যা হবে কিনা সেটার জন্য থেকে শুরু হবে। লিংক তো অ্যাড করতে হবে ভাইয়া, যেটা হচ্ছে যে সেটা তোমার নিজের পোস্টে হতে পারে, দেন হচ্ছে যে তুমি বাইরে অন্য কাউকে পোস্টে যদি লিংক দিতে চাও দিতে পারো, সেক্ষেত্রে হচ্ছে যে একটা রেশিও থাকে, ঠিক আছে, নিজের পোস্টে পুরোপুরি মানে বেশি মার্কেটিং করতে পারো, নিজের পোস্টে নিজে বারবার লিংক করতেছো, মানে এই একই পোস্টের ভিতরে তোমারই সব পোস্টে লিংক করে দিতেছো, বাইরে কাউকে লিংক দিতেছো না, এটাও হবে না। আবার হচ্ছে সব বাইরের মানুষকে দিচ্ছ, তোমার নিজেকে দিচ্ছ না, এটাও হবে না, কারণ গুগল দুইটাকেই তোমাকে স্প্যাম স্কোর দিবে, কারণ তুমি যখন অনলি নিজের জন্য দিচ্ছ, তার মানে হচ্ছে তুমি এখানে নিজেকে হচ্ছে হাইলাইট করতে যাচ্ছ সব দিক দিয়ে, আবার তুমি যখন শুধু অন্যকে দিচ্ছ, তখন গুগল ভাববে তুমি ওই কোম্পানির হয়ে হচ্ছে আলাদা একটা ওয়েবসাইট নিয়ে ওই ওয়েবসাইটকে র্যাঙ্কিং করার জন্য এখানে তুমি আলাদা একটা ওয়েবসাইট
নিয়ে হচ্ছে ওটাকে লিঙ্ক করে দিতেছ জাস্ট, ঠিক আছে? তো যেটা করতে হবে এটা রেশিও বজায় রাখতে হবে 50-50, ঠিক আছে? একটা রেশিও বজায় রেখে হচ্ছে যে এই লিঙ্কটা করতে হয়। তো এটা ব্যাক লিঙ্কিং এর যে ব্যাপারটা ছিল ওই ক্লাসে হচ্ছে ডিসক্রাইব করা আছে, ক্লাসটা আবার দেখে নিবা। ব্যাক লিঙ্ক বা হচ্ছে অফ পেজ এসইও ক্লাসটা, ঠিক আছে? ওকে, দেন হচ্ছে যে ও কিন্তু হচ্ছে কোটেশন দিয়ে দিচ্ছে এখানে ইনভার্টেড কমা দিয়ে, সে হচ্ছে বুঝাই দিচ্ছে। তো গুগল এগুলাকে রিড করে, এগুলো হচ্ছে গুগলের চোখে পড়ে, ঠিক আছে? গুগল রোবট এগুলো চেক চোখে পড়ে। দেন হচ্ছে যখন বোল্ড করা থাকে টেক্সট, যেমন হচ্ছে এই যে এইটা এই বোল্ড করা টেক্সট এরকম, এটা কিন্তু লিঙ্ক করা, ব্যাক লিঙ্ক করা, ঠিক আছে? এটা কি লিঙ্ক জানো? এটাকে আউটবাউন্ড লিঙ্ক বলে, মানে হচ্ছে যে বাইরের কাউকে লিঙ্ক দিচ্ছে এখানে, ঠিক আছে? এই টেক্সট কারণ আমি যখন এখানে মাউস রাখতেছি, খেয়াল করো এখানে আমার একটা ওয়েবসাইট শো করতেছে, বা আমি এখানে যাই, যে দেখো যে আমি যখন এটাতে ক্লিক করলাম যে লিঙ্কটা আসলো, এটা কিন্তু আলাদা একটা ওয়েবসাইট, এটা কিন্তু আলাদা একটা ওয়েবসাইট, তাই না? এই ওয়েবসাইটটার ওনার তো উনিও হতে পারে, হয়তো নাম ভিন্ন। না, এটার ওনার উনি হবে না। কেন হবে না? কারণ এটা হচ্ছে যে তোমার একটা কোম্পানি বোস্টন হোয়েলার, এখন যদি সে একটা স্পিড বোটের মালিক হয়, সে তার ওয়েবসাইট চালায় সবাইকে লিঙ্ক দিবে না, তাই না? এটা একটা স্পিড বোট কোম্পানি, এগুলো দেখে বুঝতে হবে কোনটা কোম্পানি ওয়েবসাইট কোনটা পার্সোনাল ওয়েবসাইট, এগুলো দেখে বুঝতে হবে। যখন দেখতেছে এখানে বোস্টন হোয়েলার, তার মানে হচ্ছে যে এখানে লোগো আছে, আর লোগোটা দিয়ে বুঝে যাচ্ছে এটা একটা বোট কোম্পানি, ঠিক আছে? তো এটা বুঝতে আরো কনফিউজ হলে হচ্ছে যে আরো ফটোস দেখো, ভিডিওস দেখো, কন্টেন্ট দেখো, ঠিক আছে? তারপর হচ্ছে কনফার্ম দরকার হলে। তো যেটা হচ্ছে যে এখানে কিন্তু সে অন্য আর একটা কোম্পানি বা অন্য একটা ওয়েবসাইটকে সে লিঙ্ক দিছে, তো এটা কিন্তু তার জন্য ইনবাউন্ড লিঙ্ক না, আউটবাউন্ড লিঙ্ক এটা, ঠিক আছে? আউটবাউন্ড লিঙ্ক, সে এটা অন্য আর একজনকে দিচ্ছে। তো এখানে আরেকটা আমি পড়তেছিলাম যে আমরা একটা পোস্ট দেখছিলাম, এই পোস্টটা থেকে আমরা এখানে আসছিলাম, তাই না? এখানে একটা লিংক ছিল, লিংকটা ক্লিক করে এই পোস্টে চলে আসছি, এইটাতে চলে আসছি, তাই না? আচ্ছা ভাই, এখানে যে লিংকটা দিবে ওটা কি ওই গ্রুপের, মনে করেন 50-50, মনে করেন আমি 50% আরেক বাইরের কোনো ওয়েবসাইটকে দিলাম, আর 50 আমার নিজের ওয়েবসাইটে গেলে আমার ওই একটা ওয়েবসাইটকে দিতে হবে, নাকি আমার দুই তিনটা ওয়েবসাইট থাকলে সবগুলোই? তুমি বাইরের ক্ষেত্রে যতজনকে চাল দিতে পারো, নিজের ক্ষেত্রে নিজের ওই কোটা চাল দিতে পারো, তবে হচ্ছে রেশিওটা মেইনটেইন করতে হবে। ওই নিজের কি ওই একটা ওয়েবসাইটে দিবে নাকি নিজের যদি দুই তিনটা ওয়েবসাইট থাকে তাহলে সবগুলো দিবে? দুই তিনটা ওয়েবসাইট বলতে, তোমার যদি এই ডোমেইন ছাড়া, এই ডোমেইন ছাড়া অন্য কোনো ডোমেইনের পোস্ট তুমি যদি এখানে লিংক দাও, তাহলে এটা আউটবাউন্ড লিংক, আউটবাউন্ড লিংক হিসেবে কানেক্ট গণ্য করা হবে, বুঝো নাই? এই ওয়েবসাইট বাদে এই ওয়েবসাইটের আন্ডারে যদি অন্য কোনো পোস্ট দিয়ে থাকো লিংক, তাহলে এটা ইনবাউন্ড, মানে ইন্টারনাল লিংক করছো, তোমার একটা পোস্টকে আরেকটা পোস্টের সাথে ইন্টারনাল করছো। কিন্তু এই ডোমেইনের ভিতরে অন্য কোনো ডোমেইন এন্ট্রি করাই হচ্ছে আউটবাউন্ড লিংক, ঠিক আছে? এখন সেটা তোমার হতে পারে, তোমার ভাইয়ের হতে পারে, অথবা তোমার বন্ধুর হতে পারে, কিন্তু তোমার ক্লায়েন্টের হতে পারে, যারই হোক, ক্লিয়ার? বুঝছো? ওকে, তো আমরা এই যে এটা দেখতেছিলাম যে দেখো, এই যে এটা কিন্তু তার ইন্টারনাল লিংক, এই যে এটা এটা তার ইনবাউন্ড লিংক বা হচ্ছে ইন্টারনাল লিংক, এখানে ক্লিক করলে তার আরেকটা পোস্টে নিয়ে যাচ্ছে, এই যে এইটা নিয়ে একটা পোস্ট আছে, সেই পোস্টে নিয়ে যাচ্ছে, কিন্তু এটা এটা এই ডোমেনের আন্ডারে, তাই না? এই ডোমেনের আন্ডারে, তার মানে কি এটা ইনবাউন্ড লিংক, সে একটা পোস্টের সাথে আরেকটা পোস্টকে কি করছে, ইন্টারনাল লিঙ্কিং করছে, তাই না? ব্যাপারটা ক্লিয়ার? এটা ইনবাউন্ড লিংক আর আউটবাউন্ড লিংক কোনটা, যেটা অন্য সাইটকে দিছিল সে, ঠিক আছে? ওকে, ক্লিয়ার? ইনবাউন্ড এন্ড আউটবাউন্ড লিংক কি ক্লিয়ার? জি ভাই, বুঝছি। ওকে, তো আমি হচ্ছে যে ফার্স্ট বলতেছিলাম যে আচ্ছা, একটা থেকে আরেকটা টপিক চলে গেছি, আর যাই হোক, জানা জরুরি, সবকিছু জানানো জরুরি। তো এখানে হচ্ছে যে বোল্ড করা যে টেক্সট গুলো, যে কিওয়ার্ডকে বোল্ড করতে হবে, ঠিক আছে? তো এখানে দেখতেছি যে সে কোনো কিওয়ার্ডকে বোল্ড করে নাই, বাট হাইলাইটিং এর জন্য সে হচ্ছে যে মাঝে মধ্যে হচ্ছে যে ইনভার্টেড কমাগুলোকে ইউজ করছে, এটাও একটা ভালো ব্যাপার,
বাট বোল্ড করা দরকার ছিল। দেন হচ্ছে যে ইটালিক, ইটালিক চিনি, লেখাগুলো একটু অ্যাঙ্গেল হয়ে যাওয়া, চিনি আমরা ইটালিক? চিনি না ভাই, ইটালিক চিনো না? ওকে, কি চলে আসছে? ওকে, আমি হচ্ছে দেখাচ্ছি। এখান থেকে ডক্সে যাই, এখানে লিখলাম, এই যে এটাকে হচ্ছে যে সিলেক্ট করে যখন যে আইতে ক্লিক করতেছে যে বাঁকা হয়ে গেল, তাই না? এটা হচ্ছে যে বি দিয়ে করলাম, এটা বোল্ড। এই যে আনচেক করে এখানে এসে বি দিলাম, চিকন হয়ে গেল, এটা হচ্ছে নর্মাল মোড। শুনতে পাচ্ছেন? জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে নর্মাল নর্মাল টেক্সট, ঠিক আছে? আবার যখন এটা বি দিচ্ছি, বি দেওয়ার সময় হচ্ছে অবশ্যই এটা সিলেক্ট করে নিতে হবে। বি দিলাম, এটা হচ্ছে কি হলো, বোল্ড হলো, তাই না? এইটা হচ্ছে ইটালি, ইটালি কি, এটা যখন না দেই তাহলে এটা লেখাটা সোজা ছিল, কিন্তু যখন এটাকে সিলেক্ট করে আমি ইটালিক করে দিচ্ছি তখন এটা কি হচ্ছে, বাঁকা হয়ে যাচ্ছে, তাই না? একটু অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ইটালিক। বুঝতে পারছি, বুঝছি। এটা হচ্ছে পোস্টের মাঝখানে এগুলা করা যেতে পারে, কন্টেন্টের ভিতরে হচ্ছে যে বোল্ড করা যেতে পারে, ইটালিক করা যেতে পারে। এগুলো হচ্ছে কি হবে, এগুলো আমাদের জন্য হচ্ছে যে মানে গুগল এগুলাকে হাইলাইট করবে, ঠিক আছে? গুগলের বোট রোবট যেটা হয় সেটা হচ্ছে যে ওরা ওদের চোখে পড়বে অ্যান্ড এগুলোকে হাইলাইট করবে, ঠিক আছে? কিওয়ার্ডটাকে তখন সে প্রায়োরিটি দিবে। বুঝতে পারছি, হ্যাঁ বুঝছি। তো ওকে, আমরা কিওয়ার্ড কে বোল্ড করলাম, দেন হচ্ছে ইটালিক করলাম। তো ইটালিক সব সব কিওয়ার্ড কে করা যাবে না, এখানে একটা কথা আমি বলি নাই, সেটা হচ্ছে সব কিওয়ার্ড কে করা যাবে না। সব কিওয়ার্ডে যদি বাঁকা করে দেন তাহলে জিনিসটা আসলে বাজে দেখা যাবে, তাই না? তো ইটালিক করার ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে যে অবশ্যই কিছু কিওয়ার্ড কে করেন, যেগুলো হচ্ছে মেইন, হ্যাঁ, সবচাইতে জরুরি কিছু কিওয়ার্ড কে আপনি ইটালিক করেন, সবগুলোকে করার দরকার নেই। এখন আপনি, আমি আমি ধরেন কিছু কিওয়ার্ড কে ইটালিক করলাম, কিছুকে বোল্ড করলাম, আর কিছুকে আমি ইনভার্টেড করে দিলাম, তাহলে কি সমস্যা হবে? বোল্ড ইটালিক বোল্ডটা করেন, কন্টিনিউয়াসলি বোল্ড করেন, কিন্তু এটা ইটালিকটা হচ্ছে সবগুলোকে করবেন। এই ধরেন দুইটা তিনটা কিওয়ার্ড কি ইটালিক করেন যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট বেশি আপনার কাছে মনে হচ্ছে, কিন্তু মেইন আপনার যে কিওয়ার্ড গুলো হয় যেগুলো হচ্ছে মানি কিওয়ার্ড বলি আমরা, এখন যদি প্রশ্ন করেন মানি কিওয়ার্ড কি, তাহলে তো প্রবলেম হয়ে যাবে। বুঝছি। তো অলরেডি হচ্ছে যে আমাদের ওই ক্লাসগুলো শেষ হয়েছে, তো তো এই কারণে হচ্ছে যে বুঝতে একটু প্রবলেম হবে আপনার, আপনি ক্লাসে ছিলেন, যাই হোক। তো আমাদের কি করতে হবে, ইটালিক কিওয়ার্ডটা ইটালিক্সটা আমরা বেশি করব না, সর্বোচ্চ দুই থেকে তিনটা ইম্পর্টেন্ট কিওয়ার্ডকে আমরা ইটালিক করব, দুই থেকে তিনটা বা এক থেকে একটা দুইটা এর কিওয়ার্ডকে ইটালিক করব। তো এটা হচ্ছে যে গুগল মেইন প্রায়োরিটি দিবে, যখন একটা দুইটা করবেন তখন মেইন প্রায়োরিটি দিবে, যদি আবার সবগুলো এভারেজে আপনি ইটালিক করা শুরু করেন তখন কিন্তু আর গুগল প্রায়োরিটি দিবে না, সে সে বলবে সবই তো তার বাঁকা, কোনটাকে আমি দেখবো, বুঝেন নাই? বুঝতে পারছেন? জি। তো এরপর হচ্ছে যে আমাদের আউটবাউন্ড লিংক টু রিলেভেন্ট হাই কোয়ালিটি সাইটস। আচ্ছা, আউটবাউন্ড লিংকটা তো বলছি যে দিতে হবে, কিন্তু কাদের দিতে হবে? অবশ্যই
এমন কাউকে আপনি আউটবাউন্ড লিস্ট দেন যারা হচ্ছে হাই অথরিটি সাইট, মানে যাদের ডিএপিএ ভালো অ্যান্ড হচ্ছে যাদের ট্রাফিক ভালো, তাদেরকে হচ্ছে যে আপনি লিঙ্ক দেন, আউটবাউন্ড লিঙ্ক দেন। বুঝতে পারছেন? তাদেরকে আউটবাউন্ড লিঙ্ক দিলে কি হবে, গুগলে হচ্ছে যে আপনি তাদেরকে আউটবাউন্ড লিঙ্ক দিলে গুগল আপনাদের র্যাঙ্ক আপের জন্য একটু হেল্প করবে। কিরকম? সে হচ্ছে দেখবে যে না, সে তো বড় বড় ওয়েবসাইটদের লিঙ্ক দিচ্ছে, তার মানে সে নিশ্চয়ই কিছু ইউনিক লিখতেছে, ঠিক আছে? তো সে নিশ্চয়ই কিছু ইউনিক লিখতেছে, এই কারণে হচ্ছে যে আপনাকে একটু প্রায়োরিটি দিবে। বুঝতে পারছেন? আর একটা ব্যাপার হচ্ছে যে আমাদের কন্টেন্ট লেখার ক্ষেত্রে কিন্তু সবসময় 100% ইউনিক থাকতেই হবে, ঠিক আছে? আমরা 100% ইউনিক কন্টেন্ট লিখবো, না হলে হচ্ছে যে আমাদের যে পটেনশিয়াল, মানে আমাদের যে টার্গেটটা আছে, আমরা টার্গেটটা ফিল আপ করতে পারবো না, ঠিক আছে? তো যেটা হবে যে কপি কন্টেন্টের জন্য গুগল ওয়েবসাইট ব্লক করে দেয়, অ্যান্ড যদি ব্লক খেয়ে যান তাহলে কিন্তু হচ্ছে যে আপনি এই ওয়েবসাইটের পিছনে যতটুকু ইনভেস্ট করবেন সবই নষ্ট হবে। তো কোনো ক্ষেত্রে হচ্ছে যে আমরা কপি কন্টেন্টে যাব না। বুঝতে পারছি? কোন অবস্থাতে আমরা কপি কন্টেন্টে যাব না। তো এখানে আউটবাউন্ড লিংকের জন্য হচ্ছে যে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি হাই কোয়ালিটি সাইট, যেগুলো অনেক হাই কোয়ালিটি সাইট আছে, ডিএপিএ ভালো, এরকম সাইটকে আপনি আউটবাউন্ড লিংক দেন। তার মানে এই না আবার আপনি ফেসবুক টুইটারকে দিয়ে দিবেন, কারণ ফেসবুক টুইটার তো অনেক হাই, তাই না? তাই না? ফেসবুক টুইটারকে দিয়ে দিবেন? তো ফেসবুক টুইটারকে দেওয়া যাবে না। তো এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার রিলিভেন্ট, আপনি যেটা নিয়ে কন্টেন্টটা লিখতেছেন ওই কন্টেন্ট রিলিভেন্ট যারা র্যাঙ্কে আছে, 1 নম্বর 2 নম্বর র্যাঙ্কে আছে, তাদেরকে হচ্ছে যে আপনি আউটবাউন্ড লিঙ্কটা দেন, ঠিক আছে? দেন হচ্ছে একটা ওয়েবসাইট কি বারবার আপনি আউটবাউন্ড করতে পারবেন নাকি? না, বারবার তো আউটবাউন্ড করতে বলতেছি না, এছাড়া আর কোনো ওয়েবসাইট নাই। আচ্ছা, যেমন হচ্ছে যে আপনি এখন লিখতেছেন স্পিডবোর্ডের ইঞ্জিন নিয়ে, ওখানে হচ্ছে যে আপনি একটা কোম্পানিকে বা একটা ওয়েবসাইটকে লিঙ্ক দিলেন, আবার লিখতেছেন স্পিডবোর্ডের বডি নিয়ে, তখন ওখানে আপনি আরেকটা কোম্পানিকে দেন, কারণ যে ওয়েবসাইট ইঞ্জিন নিয়ে লিখতেছে সে ওয়েবসাইট তো আর আপনাকে বডি নিয়ে ইনফরমেশন দিতে পারবে না, তাই না? যদি সে আসলে অথরাইজড হয় তাহলে তো আর ওয়েবসাইটটা আপনার ইঞ্জিনের উপরেই থাকবে সম্পূর্ণ। ব্যাপারটা ক্লিয়ার? এক একটা জায়গায় হচ্ছে যে এক একটা ইউজ করতে হবে, সব জায়গায় একজনকে দিলে আবার হবে না, ঠিক আছে? তখন ওটা ওই যে বললাম না, একই তো হলো। তো যাই হোক, এরপরে হচ্ছে যে আমরা ইন্টারনাল লিঙ্কিং এর ক্ষেত্রে চিন্তা করি, সেটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক টু রিলেটেড আর্টিকেলস, ঠিক আছে? রিলেটেড আর্টিকেলসটা কি, আমরা যখন এখানে এই যে স্পিডবোটা দেখলাম, এই যে মডেল, এই যে এটার ডেফিনিশন, ঠিক আছে, এটার ডিসক্রিপশন পড়লাম, ডিজাইন দেখলাম, ঠিক আছে, ডিজাইন দেখতেছি, দেন এখান থেকে লার্ন মোর অ্যাবাউট রেগুলেটর মেরিন, তো এখানে ক্লিক করলাম, এখান থেকে আসলাম। এখন ধরেন আমি আসার পর এখানে দেখতেছি যে স্পিড বোট না, ঠিক আছে, এটা স্পিড বোট না, এটা হচ্ছে যে গাড়ি, আমার এখানে বললো স্পিড বোট, এখানে এসে দেখলাম গাড়ি, হইলো? তখন আপনার কাছে কেমন লাগবে, এটা কি রিলেটেড হলো? এটা মোটে রিলেটেড হচ্ছে না। তো এটা করতে হবে সেটা হচ্ছে আমাদের রিলেটেড হতে হবে, রিলেটেড এগুলো আমরা এখান থেকে খুঁজে নিব, ঠিক আছে, আমাদের রিলেটেড পোস্টগুলো। এখন আমি যে পোস্টটা লিখতেছি, নতুন যে কন্টেন্টটা লিখতেছি, কন্টেন্টে যদি আমার নিজস্ব ওয়েবসাইট, ইনবাউন্ড লিঙ্কটা কিভাবে হয়, নিজের পোস্টকে নিজের ওয়েবসাইটে আবার নতুন কোন পোস্টে লিংক করা কি বলা হয়, ইনবাউন্ড লিংক বলা হয়, তাই না? তো ওইখান থেকে হচ্ছে যে আমি যখন আমার আরেকটা পোস্টকে আমি লিংক দিচ্ছি, তখন যেটা করব সেটা হচ্ছে কি, আমার ওই রিলেভেন্ট পোস্টটাকে আমি দিব, ঠিক আছে, আমি রিলেভেন্ট পোস্টটাকে দিব। আমি এখানে স্পিড বোর্ড নিয়ে লিখতেছি, স্পিড বোর্ডই আসবে, এখানে আবার গাড়ি যেন না আসে, ঠিক আছে, গাড়ি বাইক এগুলো যেন না আসে, আমাদের স্পিড বোর্ডই আসবে। আবার যখন গাড়ি বাইক দিয়ে লিখবো তখন যেন স্পিড বোর্ড না আসে, এই জিনিসটা হচ্ছে যে আমাদের খেয়াল রাখতে হবে, ওকে?
বুঝতে পারছি। বুঝছি। এরপর হচ্ছে রিমুভ অল স্টপ ওয়ার্ডস ফ্রম পারমালিঙ্ক, এই পারমালিঙ্কে কোনো স্টপ ওয়ার্ডস রাখা যাবে না। তো আমি এরকম হচ্ছে যে স্টপ ওয়ার্ডস কালেক্ট করে রাখছি গুগলের জন্য, আমি ফাইলটা দিয়ে দিব, তারপর হচ্ছে এখন একটু দেখাচ্ছি। তো এখানে এটাকে বাদ দিয়ে দিই, এখানে ইটালিক বাদ দিচ্ছি, এটাকে একটু ছোট করে নেই না হলে অনেক বড় হয়ে যাবে, ছোট দিচ্ছি, দুঃখিত। আশা করি দেখতে পাচ্ছি আমরা। তো এখানে এইগুলো হচ্ছে যে আমার অফ স্টপ ওয়ার্ডস, ওকে, যেগুলো হচ্ছে গুগল এগুলোকে কাউন্ট করেন। আমি এটা ফাইল দিয়ে দিব সবাইকে, একটু খেয়াল রাখলেই হবে। তো এই স্টপ ওয়ার্ডস গুলো ছাড়া কিন্তু আপনি কন্টেন্ট লিখতে পারবেন না, তো গুগল কাউন্ট করবে না দেখে কি এটাকে বাদ দিয়ে দিবেন বলেন? এগুলো বাদ দিয়ে তো আর আপনি ওয়ার্ড লিখতে কন্টেন্ট লিখতে পারবেন না, ভেবে দেখেন কন্টেন্ট লিখতে পারবেন কিনা। না মানে সম্ভব না, তো সেটা করতে হবে, সেটা হচ্ছে জাস্ট এগুলো হচ্ছে যে আমার ইউআরএল এ ইউজ করা যাবে না। এখন ডট কম ছাড়া ইউআরএল আবার হয় নাকি? হয় না ভাই। তো ডট কম কিভাবে বাদ দিবেন বলেন? এগুলো হচ্ছে যে আপনাকে বলতে বলা হচ্ছে যে এই ডট কম অনেক সময় আমরা এই যে এখানে দিয়ে দিব না, আমাদের যদি অনেক সময় অনেকে যেটা করে এখানে এসে এখানে আবার কমটা ইউজ করে, এইটা এখান থেকে বাদ দিবেন, এই পারমালিঙ্কে হচ্ছে ইউজ করবেন না, ঠিক আছে? আর গুগল হচ্ছে ডট কম ডট বিজ এগুলোকে কাউন্ট করে না, ঠিক আছে? একটা সময় ই করতো কিন্তু এখন হচ্ছে গুগল এইগুলাকে স্টপ ওয়ার্ড এর লিস্টে ফেলাই দিচ্ছে, যেগুলো হচ্ছে কাউন্ট করে না। তো এখানে তো দেখতেছি আরো আছে, এই হচ্ছে যে গুগলের স্টপ কিওয়ার্ডস। ওকে, নতুন কোন কিওয়ার্ডস স্টপ ওয়ার্ড গুলো যদি আসে গুগলে সার্চ করলে পেয়ে যাবেন, এগুলো অনলাইন থেকে কানেক্ট করা, কারণ গুগল তো আর আমার পার্সোনাল কিছু না যে আমি তার থেকে ইনফরমেশন নিয়ে কাজ শুরু করে দিব, এরকম তো কিছু না, তাই না? তো এগুলো আমার হচ্ছে গুগল থেকে কালেক্ট করা। ওকে, মানে গুগলের স্টপ গুগলের যত ফ্যাক্টর আছে গুগল থেকে কালেক্ট করা লাগে। তো আপনারা হচ্ছে ভবিষ্যতে যখন এগুলো লাগবে তখন হচ্ছে সার্চ করলে, গুগলে সার্চ করলে হয়ে যাবে, যা মাথায় আসে তাহলে কি সার্চ করে পেয়ে যাবে, গুগলে খুঁজলে সবই পাওয়া যায়, বুঝতে পারছেন? জি ভাই। এখান থেকে এখানে WWW একটা লিস্ট চলে আসছে দেখতে পাচ্ছেন, তো WWW ছাড়া ওয়েবসাইট হয় না, কিন্তু এখন গুগলের কাছে এটা কোনো ফ্যাক্ট নাই, কারণ দেখেন আছে কিছু নাই। আমি একটা ওয়েবসাইটে যাই, আছে ওই WWW আছে না ভাই, যখন ক্লিক করতেছি তখন আসতেছে। তো WWW কেও সে এখন প্রায়োরিটি দেয় না, ডট কম কে ওসে হচ্ছে প্রায়োরিটি দেয় না, সেটা কিসের ক্ষেত্রে? ইউআরএল এর এই যে এখানে আপনার যখন পামা লিংক ইউজ করতেছেন তখন এগুলা দিবেন না, ঠিক আছে? সকল স্টপ ওয়ার্ডস হচ্ছে পামা লিংক থেকে বাদ দিয়ে দেন। যেমন হচ্ছে যে এখানে কোথায় দেখুন, এই যে বেস্ট ফিশিং বোর্ডস, ঠিক আছে, 2020, এখানে বেস্ট ফিশিং বোর্ডস অফ 2020 দেওয়া যেত না?
হ্যাঁ, জিভে দাদা, কিন্তু এটা কিন্তু একটা স্টপওয়ার্ড, তাই হচ্ছে কি সে অ্যাভয়েড করছে, ঠিক আছে? এটা কিন্তু একটা র্যাঙ্কড ওয়েবসাইট, তাই না? জি এটা একটা ভালো র্যাঙ্কিং এ আছে, তাই হচ্ছে কি তার সবকিছুই হচ্ছে ওয়েল অপটিমাইজড, বুঝতে পারছেন? তো যেটা করতে হবে, স্টপ ওয়ার্ডস গুলো পারমালিঙ্ক থেকে বাদ দিয়ে দিতে হবে, ঠিক আছে? স্টপ ওয়ার্ডস গুলো পারমালিঙ্ক এ দেওয়া যাবে না, ওকে, ক্লিয়ার? ওকে, তো এটাও গেল স্টপ ওয়ার্ডস কে রিমুভ অল স্টপ ওয়ার্ডস ফ্রম পারমালিঙ্ক। আপনি হচ্ছে যখন অন পেজ করবেন, আপনার ওই অন পেজটাকে হচ্ছে যে পারমালিঙ্কে আপনি অ্যাড করবেন না, ঠিক আছে? তো এরপরে হচ্ছে যে অ্যাড মাল্টিমিডিয়া ভিডিও সলিড স্লাইডস ইনফোগ্রাফিক, ঠিক আছে? মাল্টিমিডিয়া ভিডিও, ভিডিও হচ্ছে যে এমন একটা জিনিস যেটা হচ্ছে যে আপনার ওয়েবসাইটে একটু সময় কারো স্পেন্ড হয়, যেমন হচ্ছে যে এখন আমরা পড়ার থেকে হচ্ছে যে ভিডিও দেখাটা বেশি পছন্দ করি, খুঁজা থেকে পড়া থেকে হচ্ছে ভিডিও দেখাটা বেশি পছন্দ করি, কারণ এটা ফাস্ট হয়, তাই না? তো যেটা হচ্ছে যে আমাদের এই যে আমরা যে কন্টেন্টটা লিখতেছি বা আমরা যখন অন পেজটা করবো, তখন হচ্ছে যে অন পেজটার সাথে আমি বারবার বলতেছি যে আমাদের যে কন্টেন্টটা আছে ওইটাকে সুন্দরভাবে অপটিমাইজ করে এগুলাকে লিখাই হচ্ছে পোস্ট করাটাইকে হচ্ছে অন পেজ এসইও বলা হয়, ঠিক আছে? তো আমাদের কন্টেন্টের মধ্যে হচ্ছে ভিডিওগুলো ইউজ করবো, আমরা ভিডিও দিব, ইনফোগ্রাফিক্স দিব। তো ইনফোগ্রাফিক্স কি আশা করি বলা হয়েছে, ইনফোগ্রাফিক্স রিসেন্টলি আমি বলছি ইনফোগ্রাফিক্স এর কথা, তাই না? রিসেন্টলি মেবি পিন্টারেস্ট ক্লাসে বলছিলাম ইনফোগ্রাফিক্স এর কথা, পিন্টারেস্ট। তো ইনফোগ্রাফিক্স ভিডিও আমরা হচ্ছে ওয়েবসাইটে ইউজ করব, যাতে হচ্ছে যে আমাদের ট্রাফিক স্ট্রেংথটা বেড়ে যায়। এখন একটা ভিডিও যদি আপনি অটো প্লে দিয়ে দেন, ঠিক আছে, অটোমেটিক প্লে হয়ে যাবে, এরকম একটা ভিডিও থাকে, হঠাৎ করে যদি কারো চোখে লাগে, অনেকেই হচ্ছে যে বসে বসে ভিডিওটা দেখবে, ঠিক আছে? তো এই কারণে হচ্ছে যে আপনার ওইটার কারণে আপনার সাইটের ভিজিটটা বেড়ে যাবে। তো এই কারণে হচ্ছে আমরা ইনফোগ্রাফিক্স দেন হচ্ছে ভিডিওস এগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। ছবি তো মাস্ট দিবেন, স্লাইডস দিতে পারেন। স্লাইডস হচ্ছে যে হচ্ছে এক এক একসাথে কতগুলো ছবি থাকে না, তিনটা চারটা ছবি জাস্ট স্লাইড হতে থাকে, স্লাইড হতে থাকে, এরকম স্লাইড দিতে পারেন, মানে একটার পর একটা আসে, একটার পর একটা আসে। যেমন হচ্ছে আমরা অ্যাবভ দ্য ফোল্ডে থাকে, অ্যাবভ দ্য ফোল্ডে আমরা এই যে এখানে প্রথম যখন স্ক্রিনে ঢুকি তখন অ্যাবভ দ্য ফোল্ডে যে সিনটা আসে এটাকে হচ্ছে যে আপনি অ্যাড করে রাখতে পারেন, যাতে হচ্ছে যে আপনার ই হয় দেখা, একটু মানুষ স্টে করে এখানে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছি। দেন হচ্ছে যে আপনার লঙ্গার কন্টেন্ট লেন্থ, ঠিক আছে, লঙ্গার দ্য কন্টেন্ট লেন্থ। দেন হচ্ছে যে আপনার এটা মানে মিনিমাম অ্যাটলিস্ট 700 ওয়ার্ড রাখেন। আপনি যখন হচ্ছে যে একটা কন্টেন্ট লিখতেছেন, এই যে এই কন্টেন্ট, এই যে এটা এইটা ন্যূনতম 700 ওয়ার্ড তো মাস লাগে, না হলে একটা কন্টেন্ট হয় না, ঠিক আছে? 700 ওয়ার্ড কতটুকু, 700 ওয়ার্ড কতটুকু, চলেন কাউন্ট করি। wordcounter.net নামে একটা সাইট আছে, চলে আসলাম এখান থেকে। আমরা যে পোস্টটাকে বা যে পেজটাকে দেখতেছি এখান থেকে আমরা কপি করি, কপি একটু একটু করে করতেছি, এটাকে পেস্ট করলাম। তার হচ্ছে যে এখান থেকে বাকিটা কপি করতেছি, প্যাসেজ এতটুকু। কত ওয়ার্ড হয়েছে, 118 ওয়ার্ড হয়ে গেছে, তাই না? 648 এটা ক্যারেক্টার্স, 118 ওয়ার্ড, 648 ক্যারেক্টার্স, ঠিক আছে? 648 ক্যারেক্টার্স মানে 648টা লেটার বা হচ্ছে স্পেস সহ সব, যেমন হচ্ছে একটা স্পেস কেটে দেখাই, এ দেখো দেখছো একটা স্পেস দিলেও কিন্তু একটা ক্যারেক্টার কাউন্ট হয়, ঠিক আছে? তা আমি কি বলছি, ক্যারেক্টারস বলছি না ওয়ার্ডস বলছি? ওয়ার্ডস এর কথা বলছি। ওকে, তো চলো আমরা একটু লেন্থ এ দেখি যে কতটুকু লিখলে আমার হচ্ছে 700 ওয়ার্ড হবে। তো এখানে নিচে থেকে আনতে হবে, লিখতেছি, এটাকে কপি করি, পেস্ট করে দিলাম।
209টা হইলো, দেখি আরো নেই। লেন্থটা একটু দেখা যাচ্ছে, আসলে 700 ওয়ার্ডের লেন্থটা কতটুকু হয় জিনিসটা আর কি একটু দেখা যাচ্ছে। তো এখানে মোটামুটি 700 ওয়ার্ডই আছে মেবি। অনেক বড় 752টা হয়ে গেছে, ঠিক আছে। মোটামুটি এতটুকু লেন্থ লিখতে হবে, এই যে এতটুকু। এটা কোথায় লিখতে হবে? কন্টেন্টে লিখতে হবে, কন্টেন্ট মানে এত বড় মানে সম্পূর্ণ এই এতটুকু। এই তোমার যে কন্টেন্টটা তুমি পোস্ট করবা, ওই কন্টেন্টের ভিতরে হচ্ছে ন্যূনতম 700 ওয়ার্ড লিখতে হবে, ন্যূনতম, এর ঊর্ধ্বে যত পারো, ঠিক আছে। সেখানে পঞ্চাশটা কয়টা বেশি, কন্টেন্ট লিখতে হবে? 50 ওয়ার্ড বেশি হয়, তাহলে কিছু ওয়ার্ড কাটি, 700 বরাবর করি। ৭২৭ আচ্ছা, 707 থাকুক। তো আমার হচ্ছে যে কন্টেন্ট লেন্থটা যে এত বড় হতে হবে, ঠিক আছে, এতটুকু হতে হবে, এতটুকু ন্যূনতম লিখতে হবে অ্যাটলিস্ট। 700 ওয়ার্ডের কাউন্টটা কিরকম হয়, কতটুকু লেন্থ হয়, এই জিনিসটা হচ্ছে আমি দেখাই দিচ্ছি। তো এখানে কিছু ডিটেলস আছে, এইটা এই এই সাইটটা নিয়ে আগে কথা বলছি, আগে বলা হয়েছে। তো এখানে ওয়ার্ডস আছে 706টা, ক্যারেক্টার আছে 4484টা, সেন্টেন্স আছে 30টা, প্যারাগ্রাফ আছে 10টা, ঠিক আছে। দেন হচ্ছে রিডিং লেভেল, কলেজ গ্রাজুয়েট, গ্রাজুয়েট মানে এটা রিডিং যে একটা মেথড যেটা আছে, তো এটা রিডিং এর যে এইটা আছে, রিডেবিলিটির যে ব্যাপারটা আছে, এটা হচ্ছে যারা গ্রাজুয়েট কলেজ গ্রাজুয়েট টাইপে আছে। এই যে দেখে এখানে রিড অ্যাবাউট হোয়াট দিস মিনস, ঠিক আছে, মানে এটা কি মিনে লেখা হয়েছে, এটা কারা বুঝতে পারবে, সেটা হচ্ছে যেখানে লিখছে কলেজ গ্রাজুয়েট লিখবে, ঠিক আছে। রিডিং টাইম 2 মিনিট 34 সেকেন্ডের মতো লাগবে, এটা যদি ঠিক মতো পড়ে 2 মিনিট 34 সেকেন্ডের মধ্যে সে পড়তে পারবে। স্পিকিং টাইম 3 মিনিট 55 সেকেন্ডের মতো লাগবে, যদি সে বলতে যায় তাহলে হচ্ছে যে 3 মিনিট 55 সেকেন্ডের মতো সময় লাগে। তো এইগুলো হচ্ছে অ্যাডভান্স যে ফিচার্স গুলো আছে এগুলো। দেন এখানে কিওয়ার্ড ডেন্সিটি দেখাচ্ছে, ঠিক আছে। কিওয়ার্ড ডেন্সিটি এখানে বোর্ডটা 11% আছে, 11বার লেখা হয়েছে। তো 700-র ভিতরে 11বার হচ্ছে 3% চলে আসছে, ঠিক আছে। দেন হচ্ছে নিউ ব্যাপারটা 10বার লিখছে, এটাও 3% চলে আসছে। তো মোস্ট অফ দা হচ্ছে 3-2-1 এরকমই আছে, ঠিক আছে, 3-2-1ই আছে। ওকে, তো ওয়ার্ড কাউন্টার হচ্ছে এভাবে আমাদের হেল্প করবে, আমরা যে কোনো কন্টেন্ট এখান থেকে চেক করে নিতে পারবো যে এটা আসলে কতটুকু লেন্থে আছে, ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, তা আমি কি বললাম, ন্যূনতম কতটুকু? 700। ওকে, ন্যূনতম 700, সর্বোচ্চ যত পারি। আমরা কন্টেন্ট মার্কেটিং এর ক্লাস করছিলাম, ওইটা দেখতে বুঝতে পারবে কন্টেন্ট কতটুকু লেখা উচিত, ঠিক আছে। তো এরপরে যে ব্যাপারটা আছে, কন্টেন্ট লেখার জন্য তো মনে হয় অনেক বায়ার আসে। হ্যাঁ, কন্টেন্ট মার্কেটিং এর প্রচুর কাজ আছে, প্রচুর কাজ আছে কন্টেন্ট মার্কেটিং। ইভেন কন্টেন্ট মার্কেটিং করতে কোনো কিছুই লাগে না, পিসি কনফিগারেশনও ভালো লাগে না, জাস্ট হচ্ছে যে লেখালেখিটা জানলেই হলো, আর নেটটা একটু ব্রাউজ করতে পারলেই তোমার হচ্ছে যে ওই পিসি বা ওই ল্যাপটপ দিয়ে হচ্ছে যে করা যায়। বুঝছি ভাই, যাদের ইংলিশ স্কিল খুব ভালো তারা মনে হয় এটা খুব ভালো পারে। যাদের ইংলিশ স্কিল মোটামুটি তারাও খুব ভালো পারে, যাদের ব্রেন ভালো তারা পারে, মানে যারা মেথডটাকে খাটাইতে পারে, ঠিক আছে, মানে কিভাবে তুমি এটাকে হ্যান্ডেল করো, যাদের হ্যান্ডেল করার ক্ষমতাটা ভালো,
তারা পারে, এরকম অনেক ইংলিশ স্কিল ভালো আছে, এরকম অনেকে আছে আমি দেখতে হয়নি। যেমন আমার একটা ফ্রেন্ড, সে শিখতে চাইছিল কন্টেন্ট মার্কেটিং, তো সে আইএলটিএস কমপ্লিট করা, সো আইএলটিএস কমপ্লিট করা মানে তো বুঝতে পারতেছো, বাট সে হচ্ছে যে পারে নাই, তারা দেওয়া হয় নাই, কারণ সে বুঝে না ব্যাপারটা, ঠিক আছে। জি তো এরপরে হচ্ছে যে আমরা যেটা বলছিলাম গ্লোরঙ্গার কন্টেন্ট লেন্থ, দেন আমি বলতেছিলাম অপটিমাইজেশন ইমেজ বিফোর আপলোডিং। আচ্ছা, এটা তো জরুরি, অপটিমাইজেশন ইমেজ মানে ইমেজ অপটিমাইজেশনটা করা, দেন হচ্ছে যে ওইটাকে হচ্ছে যে ছোট করা, সাইজটা ছোট করা। আমি একটা দিছিলাম না, সাইট দিছিলাম না, টাইনি পিএনজি না কি যেন একটা সাইট ছিল, মনে আছে? একটা কথা মনে আছে কি বলছিলাম? হ্যাঁ, এখানে এখানে যে ছবিটা ইমেজে দেওয়া মানে হবে ছবিটা কোয়ালিটি ঠিক রেখে হচ্ছে ছবিটাকে কি করবে, ছোট করে দিবে। তো একটা কাজ করা যেতে পারে, এখানে একটা 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 ভালো ইউজ আছে এটা কি জানো, যে ওই বিভিন্ন ইসে, যেমন ধরো ইমেজ ডট বিবিতে, ইমেজ বিবি ডট কম যেটা, ওইখানে আমরা যেটা করি যে ইমেজ গুলো হোস্টিং করি, হোস্টিং করার আগে এখান থেকে হচ্ছে আমরা ছোট করে নিতে পারি, তাহলে হচ্ছে ওইটা আর আপনার ওইটা হচ্ছে তোমার লোডিং টাইমটা আরো ফাস্ট হয়, ঠিক আছে, এটাও করা যেতে পারে। আর এটা যারা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করে তাদের জন্য হিউজ হেল্পফুল হয়, কারণ অনেকে হচ্ছে যে হোস্টিং ম্যানেজমেন্ট একটা ব্যাপার আছে, ছবিগুলো বড় হয়ে যায়, দেন এটা দিয়ে হচ্ছে যে তারা এটাকে ম্যানেজ করে। আমরা ডিজিটাল মার্কেটার এগুলো অনেক কাজে লাগাই, অনেক সময় অনেক লিমিটেশন থাকে, ছবি ছোট করা লাগে, সাইজ বেশি বড় হয়ে যায়, ছবি সাইজ ঠিক আছে, ফ্রেমিং সাইজ ঠিকঠাক করে ছবি বড় হয়ে যেতেছে, এরকম একটা ইস্যু থেকে যায়, এখান থেকে ছোট করে করা সম্ভব, ঠিক আছে। তো যেটা হচ্ছে যে এই সাইট গুলো ইউজ করে হচ্ছে যে ছবি ছোট করে, বা হচ্ছে এছাড়া হচ্ছে যে ইমেজটা অপটিমাইজেশন করে, কখনোই প্রপার অপটিমাইজেশন ছাড়া, কখনোই প্রপার অপটিমাইজেশন ইমেজ অপটিমাইজেশন ছাড়া ইমেজ পোস্ট করা যাবে না, ঠিক আছে, এটা টোটালি নিষেধ। কেন নিষেধ? কারণ হচ্ছে যে ইমেজ অপটিমাইজেশন ছাড়া ইমেজ করতে, যদি ইমেজ অপটিমাইজেশন ছাড়া আপলোড করা হয়, তাহলে এটা অন পেজের কোনো কাছে ধারেই থাকবে না, ঠিক আছে, তো আমরা কোনোটাকেই ছাড় দিব না। ওকে, আমরা মাস্ট বি কি করব, ইমেজ অপটিমাইজ করব, দেন হচ্ছে যে ইমেজ অপটিমাইজার ক্লাস একটা ছিল মেবি আপনার, যে ইমেজ অপটিমাইজেশন একটা ক্লাস আমার ছিল, ইমেজ অপটিমাইজেশন, ভিডিও অপটিমাইজেশন, ঠিক আছে, এগুলো হচ্ছে যে আমরা অপটিমাইজ করে নিব, রিলেভেন্ট কিওয়ার্ড দিয়ে দিব, কপিরাইট দিয়ে দিব, ঠিক আছে, দিয়ে হচ্ছে যে আমরা কাজ করব, বুঝতে পারছি? জি ভাই, তো আমরা কি একটা ব্রেক নিব? নিতে পারেন, তোমার লাগবে না? আমার লাগবে না, না 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 লাগবে। আচ্ছা, আমি একটু ব্রেক নিই, হ্যাঁ ব্রেক নিয়ে আসি। তো ইমেজ অপটিমাইজেশনের ক্ষেত্রে আমি যেটা বললাম সেটা হচ্ছে আমাদের সাইজ যখন প্রিফার করবে তখন আমরা সাইজটাকে হচ্ছে যে ছোট করে নিব, কম্প্রেস করে নিব এটা দিয়ে। আর হচ্ছে যে আমরা যখনই কোনো ইমেজ, ভিডিওস, দেন যে কোনো ফাইল হচ্ছে আমরা যখন এখানে দিব, আমরা অপটিমাইজ করে নিব, ঠিক আছে।
অ্যান্ড অবশ্যই রিলেভেন্ট কিওয়ার্ডগুলো এখানে ইউজ করার চেষ্টা করব। আর ইমেজের অল্টার টেক্সট দিতে তো কখনো ভুলবই না। তাহলে হচ্ছে কি হবে, আমাদের অন পেজটা প্রপারলি হবে, প্রপারলি অপটিমাইজ হবে, ঠিক আছে? তো এরপরে হচ্ছে যে আমরা কি করব, পেজ লোডিং টাইম। আচ্ছা, পেজ লোডিং টাইমের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এই যে অ্যানিমেশনগুলো আছে, সাপোজ ধরো অ্যানিমেশনটা বেশি ভারী হয়ে গেছে, ঠিক আছে? তো এইটার জন্য হচ্ছে যে পেজ লোডিং টাইমটা একটু স্লো হতে পারে। তো এর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে পেজ লোডিং টাইমটা একটু ফাস্ট করার জন্য সবসময় হচ্ছে যে কি, অ্যানিমেশনগুলো একটু ভালোভাবে চেক করে নেওয়া উচিত, যে অ্যানিমেশনগুলো লোডিংয়ে কতটুকু টাইম নেয়। অ্যানিমেশন দেখতে সুন্দর হলেও মূলত হচ্ছে অ্যানিমেশন দিয়ে আসলে সাইট অনেকটা স্লো হয়ে যায়, ঠিক আছে? তো এইটার দিকে আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের সাইটটা যেন অ্যাটলিস্ট ফাস্ট হয়। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে রেসপন্সিভ, সরি, ফাস্ট হবে এবং একটু রেসপন্সিভ হবে, ঠিক আছে? রেসপন্সিভ কোনটা বলো তো, এখানে কেউ জানে রেসপন্সিভ কোনটা? এটাকে বলা হয়েছে যদিও রেসপন্সিভ হচ্ছে যে আমার এই ওয়েবসাইটটা হচ্ছে যে আমার অন্যান্য ডিভাইসের সাথে কমপ্লিটেবল কি না, এটাতে সহজেই হচ্ছে যে এটাকে আইডেন্টিফাই করা যায়। সেটা হচ্ছে যে আমি কন্ট্রোল শিফট আই চাপলে এখান থেকে যে ডিভাইস বাটনে ক্লিক করলে হচ্ছে ডিভাইসটা চেঞ্জ হয়ে যাবে। তো এই ক্ষেত্রে ডিভাইস দেখার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখান থেকে সেটিংস থেকে আমাকে হচ্ছে এটাকে উপরে নিয়ে নিতে হবে, থিম প্রিফারেন্স, প্যানেল লেআউট, ভার্টিক্যাল হরাইজন, সরি দুঃখিত, তো এরকম হয় না। আচ্ছা, থ্রি ডট মেনুতে, সরি, আমি যখন ওয়েবসাইটে আছি এখান থেকে কন্ট্রোল শিফট আই এখানে আসলাম, মানে এখান থেকে হচ্ছে থ্রি ডট মেনু থেকে আমি এটাকে সাইড প্যানেলে নিয়ে নেবো, সাইড বারে নিয়ে নেবো, যে এইটাকে আমি সাইডে নিয়ে আসলাম, না হলে তো আমি এটা পুরোপুরি দেখতে পাচ্ছি না, ঠিক আছে? তো এই যে সাইডটাকে অডিট করতেছি, দেখেন এই সাইডটা রেসপন্সিভ কিনা। এখন এটা যখন আমি ফোন ডিভাইসে নিয়ে আসলাম, এটা মোটোরোলা G4-এ আছে, এখানে আরও অনেক আদার্স মোটর আছে, চাই মডেল আছে, চাইলে আরও অনেক আদার্স মডেল অ্যাড করা যাবে। তো এখান থেকে হচ্ছে বিভিন্ন ডিভাইস দিয়ে চেক করে, মানে iPhone X-এ কিরকম দেখা যায়, লিখা একটা একটা উঠে গেছে কিনা, বা হচ্ছে কোনো লোগো ঠিকঠাক মতো আসে না এরকম কিনা, ঠিক আছে? তো হতে পারে যখন ডিভাইস চেঞ্জ হয়, মোবাইল ডিভাইসে অনেক সময় হয় যে ডেস্কটপে দেখতে একরকম লাগতেছে, মোবাইল দেখতে একরকম লাগতেছে। তো এটা হচ্ছে যে আমরা এটা দিয়ে খুব ইজিলি চেক করতে পারি। এছাড়া হচ্ছে যে আমি এটাকে ছোট করে দিয়ে হচ্ছে যে আমি এটা দেখতে পারি, আমি এটা কেটে দিই, এটা হচ্ছে ছোট করে দিলে দেখা যাবে যে আমার মোবাইলটা রেসপন্সিভ হবে কি না, ঠিক আছে? দুইটা অপশন আছে, আরও রেসপন্সিভের জন্য যে অপশনগুলো আছে আমি ওগুলো দেখাইছি এর আগে, ঠিক আছে? তো ওই ভিডিওগুলোতে পেয়ে যাবা, ঠিক আছে? আশা করি এখানে রেসপন্সিভ নিয়ে যে অনেকগুলো সাইট দেখানো হয়েছে আমার, মোবাইল স্পিড চেকার, মোবাইল রেসপন্সিভ চেকার, ঠিক আছে, মোবাইল রেসপন্সিভ কিনা এই জিনিসগুলো আইডেন্টিফাই করার জন্য অনেক অনেক সাইট আমি দেখাইছি, ঠিক আছে? তো এটা হচ্ছে অফ পেজ অ্যানালাইসিস ক্লাসে, ঠিক আছে? শুনতে পাচ্ছেন? জি ভাই, শোনা যাচ্ছে। ওকে, তো এরপরে যে অপশনটা আছে যে আমাদের পেজ লোডিং টাইমটা হচ্ছে যে আমাদের ফাস্ট রাখতে হবে, এর জন্য হচ্ছে আমরা যতটুকু অ্যানিমেশন অ্যাভয়েড করতে চাই করতে পারি করব, তার পাশাপাশি ইমেজগুলো সাইজ ছোট রাখবো, এই এখান থেকে ইমেজগুলো সাইজ কম্প্রেস করে নেব, ঠিক আছে? কম্প্রেস করে ইউজ করার মেইন উদ্দেশ্য হচ্ছে আমার সাইট স্পিডটা ফাস্ট হওয়া। হ্যাঁ, সাইট লোডিং স্পিডটা ফাস্ট হওয়া। ওকে, তো এরপর হচ্ছে যে আমাদের যে অপশনটা আছে ইউজ LSI কিওয়ার্ডস, ঠিক আছে? LSI কিওয়ার্ডসটা হচ্ছে ইউজ করব আমরা, কন্টেন্ট ইউজ করব আমরা, H1 ট্যাগ ইউজ করবো আমরা, যেখানে হচ্ছে যে LSI কিওয়ার্ড ইউজ করা যাচ্ছে আমি সেখানে হচ্ছে LSI কিওয়ার্ডটা ইউজ করব। তো LSI কিওয়ার্ডগুলো হচ্ছে গুগলে যেভাবে সার্চ করবে ওভাবেই পাওয়া যায়, কিওয়ার্ড শিটার দিয়ে পাওয়া যাবে, দেন হচ্ছে যে কিওয়ার্ড প্ল্যানার দিয়ে চাইলেও নিতে পারবেন। LSI কিওয়ার্ডটা কীভাবে কালেক্ট করতে হয়, যেটা হচ্ছে আমরা চাইল্ড কিওয়ার্ড বলেছি, বলছিলাম এর আগে যখন বোঝানোর সহজ সুবিধার্থে চাইল্ড কিওয়ার্ড বলে হচ্ছে বুঝাইছি,
তো ওই ওইখানে ওই কিওয়ার্ড রিসার্চটা দেখলে হচ্ছে বুঝবেন কিভাবে এলএসআই কিওয়ার্ড গুলো কালেক্ট করতে হয়। এরপর আমি একটু দেখাইছিলাম যে আমি এখানে রিলেভেন্ট কিওয়ার্ড গুলো এই যে এখান থেকে এই যে এখানে দেখছিলাম কিছু রিলেভেন্ট কিওয়ার্ড, দেখা যাচ্ছে যে আমাদের কিওয়ার্ড শিটার দিয়ে যে এখানে এখনো মেবি স্ক্যানটা চলতেছে, হ্যাঁ এখন স্ক্যানটা চলতেছে, তো এখানে স্ক্যান চলছে, এখান থেকে হচ্ছে আমরা কিওয়ার্ড নিতে পারি। তো সার্চ ভলিউম টলিউম দেখে নিব একটু। তো আমাদের কন্টেন্ট লেখার ক্ষেত্রে আমাদের অনেক অনেক কিওয়ার্ড দরকার হতে পারে, ঠিক আছে, আমরা অনেক কিওয়ার্ড ইউজ করব কন্টেন্ট লেখার ক্ষেত্রে, কারণ 700 কিওয়ার্ড আর 700 ওয়ার্ডস লিখতেও তো অনেক কিছু লেখা লাগবে। তবে কিওয়ার্ড রেশিওটা যেন বেশি না হয়। আচ্ছা, কিওয়ার্ড রেশিওটা একটু পরে আসতেছি। তো আমাদের হচ্ছে যে এলএসআই কিওয়ার্ডটা আমরা যেখানেই ইউজ করতে পারি প্রপারলি ইউজ করে দিব, রেশিওটা মেনটেন্স করে আমরা এলএসআই কিওয়ার্ডটা ইউজ করব, ঠিক আছে। তো আদার্স থিং, আদার্স কিছু থিং আছে যেগুলো হচ্ছে যে আমাদের দেখা দরকার, যেমন হচ্ছে ইউজ মেটা টাইটেল ইন লেস দেন 65 ক্যারেক্টারস। হ্যাঁ, তো ইউজ মেটা টাইটেলস মিন্স হচ্ছে আপনার যে মেটা টাইটেলটা আছে, মেটা টাইটেল কোনটা জানি, মেটা টাইটেল কোনটা জানি, কেউ জানি না আমরা? আচ্ছা, এইটা হচ্ছে মেটা টাইটেল, ঠিক আছে, এটা হচ্ছে মেটা টাইটেল, দেন এইটা হচ্ছে মেটা টাইটেল, এটা হচ্ছে মেটা টাইটেল, ওকে, এগুলা কি মেটা টাইটেল, ওকে, এগুলা বলা হয়েছে আগে ক্লাসে, অন পেজ অ্যানালাইসিস ক্লাসে এগুলো নিয়ে সব ডিসক্রাইব করা হয়েছে। তারপর হচ্ছে যে আবার বলা হচ্ছে যে এখানে আমি আবার একটু রিকিপ করে দিয়ে দিচ্ছে যে আমি ক্লাস ই করবো, যে আমি এগুলো ইমপ্লিমেন্ট করে দেখাবো। তো এখানে হচ্ছে যে আমি বলা ছিল যে আমি আগে রিকিপ করবো, ঠিক আছে। তো যাই হোক, তো এগুলো হচ্ছে মেটা টাইটেল। তো মেটা টাইটেলের লিমিটেশন হচ্ছে আমাকে অবশ্যই মাস্ট 65 ক্যারেক্টারস এর মধ্যে হতে হবে, 65 ক্যারেক্টারস এর ভিতরে হচ্ছে যে আমাদের এই ম্যাটার টাইটেলটাকে নিতে হবে, ঠিক আছে। তো এই ম্যাটার টাইটেলটা অনেক জরুরি একটা বিষয়, কারণ হচ্ছে যে আমার এই টাইটেলটার উপরে কি ডিপেন্ড করতেছে, এই টাইটেলটার উপরে ডিপেন্ড করতেছে আমার র্যাঙ্কিং। হ্যাঁ, আমি যদি 1 নম্বরে থাকি আর 2 নম্বরে থাকি আর 3 নম্বরে থাকি, আমার এই টাইটেলটা দেখে কিন্তু সবাই এটাতে ক্লিক করে কিন্তু আসবে, তাই না? তো এখানে প্রপারলি মানে প্রপার ইউজ অফ কিওয়ার্ড খেয়াল রাখতে হবে, যে প্রপারলি যেন ইউজ হয় কিওয়ার্ড গুলো, অ্যান্ড র্যাঙ্ক কিওয়ার্ড বা মানে কিওয়ার্ড গুলো ইউজ করে যেখানে হচ্ছে আমি গুগলে র্যাঙ্ক হয়ে যাব, এরকম কিওয়ার্ড গুলো এখানে দিতে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে 65 ক্যারেক্টার এর ভিতরে রাখা উত্তম, ঠিক আছে। তো এরপর হচ্ছে ইউজ মেটা ডেসক্রিপশন, ওকে। তো মেটা ডেসক্রিপশন হচ্ছে যে কোনটা, এটা যদি মেটা টাইটেল হয় তাহলে এটা কি, মেটা ডেসক্রিপশন, জি এটা যদি মেটা টাইটেল হয় তাহলে এটা মেটা ডেসক্রিপশন, আর এটা মেটা ডেসক্রিপশন তাহলে না, এটাকে মেটা ডেসক্রিপশনই বলে, ঠিক আছে। তো মেটা ডেসক্রিপশনের ক্ষেত্রে কিছু কথা, যেখানে হচ্ছে যে আমাদের ডেসক্রিপশনটা অবশ্যই খুব সুন্দরভাবে লিখতে হবে অ্যান্ড ইউনিকভাবে। যদি সেটা না হয়, গুগল যদি সেটা পছন্দ না করে, সে কি করবে, এই মেটা ডেসক্রিপশনটা বাদ দিয়ে আমাদের মানে কন্টেন্ট থেকে যে কোনো টাইপের একটা ডেসক্রিপশন সে এনে এখানে তুলে দিবে, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে যে আমাদের ডেসক্রিপশনটা মেটা ডেসক্রিপশনটার জন্য একটু সতর্ক হতে হবে। কিরকম সতর্ক, সেটা হচ্ছে আমাদের 150টা ক্যারেক্টারস এর ভিতরে লিখতে হবে, ক্যারেক্টারস, এখানে কিন্তু ওয়ার্ডস বলতেছি না, ক্যারেক্টারস বলতেছি, ঠিক আছে। ক্যারেক্টারসটা কি বলছি, স্পেস সহ কাউন্ট করা হয়, তাই না? ওকে, তো আমাকে ক্যারেক্টারসটা মাথায় রাখতে হবে, 150 ক্যারেক্টারস এর ভিতরে এখানে লিখতে হবে। তো এখানে দেখো, এখানে একজন লিখছে যে বেস্ট 20, দেখি এটা কতটা ক্যারেক্টারস এ লিখছে। তো আমরা ওয়ার্ড কাউন্টারে চলে যাই, কতটা, 125টা, ঠিক আছে, বেস্ট, বুঝতে পারছি, বুঝতে পারছি, সে 125টা দিয়ে লিখছে। কত টুকু টাকা উত্তম, 150-এর নিচে, এখানে বেশিরভাগই হচ্ছে যে 125 পর্যন্ত শো করে, যেমন এইটা 125-43 এরকম 45-45 পর্যন্ত শো করে। দেখো এখানে ওনার যে
ওনার যে ডেসক্রিপশন, ওনার ডেসক্রিপশন কিন্তু এখানে ডট ডট আছে, তাই না? ওনার ডেসক্রিপশনে কিন্তু ডট আছে, তার মানে আরো লেখা আছে। আরো লেখা আছে, এটা তো কিন্তু ডট আছে, তার মানে আরো লেখা। এটাতে এখানে ডট নেই, এটাতে ডট নেই, এটা এটাতে ডট আছে, সে কিন্তু আরো লিখছে। তো এটা দেখো, এটা অলমোস্ট 50 হবে। তো আমরা দেখি অলমোস্ট 160 আছে। হ্যাঁ, এটা হচ্ছে 50 এর মধ্যে রাখাটা উত্তম। তো 160 দিয়ে হচ্ছে ডট ডটে চলে গেছে। তো 160 পর্যন্ত লিখা দেখায়, এখানে লেখা দেখায়, তবে আমরা 150 এর মধ্যে রাখার চেষ্টা করবো, ঠিক আছে? এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস 150। তো এখানে আরেকজন আছে যার হচ্ছে যে এই পর্যন্ত দেখাইছে, সে মেবি 160-63 মতো হচ্ছে ইউজ করছে, 63-65 এর মতো হবে মেবি, আই এম নট শিওর, দেখি চেক করে। 161 মানে 161 এ আছে সে। তো দেখো ও কিন্তু 161 এর থেকে হচ্ছে যে শো করতেছে, ঠিক আছে? একটার জন্য হচ্ছে যে গুগলই করে। তো আমরা হচ্ছে 150 মধ্যে রাখাটাই সবচেয়ে উত্তম। এখানে একজন আছে সে মেবি 165 এর মতো লিখছে। তো দেখি, ওকে, তো সবাই হচ্ছে 58-60 এগুলোর মধ্যে আছে। তো এটার জন্য হচ্ছে যে 50-55 নেওয়াটাই হচ্ছে সবচেয়ে বেস্ট। ওয়ান পেজের জন্য এটা হচ্ছে 50 থাকবে, ঠিক আছে? 50 থাকবে ডিসক্রিপশনে, মেটা ডিসক্রিপশনে 150 রেখে দিবে, এর বেশি নিয়েন না। দুই একটা বেশি হোক, 55 পর্যন্ত যাক, সমস্যা নাই, বাট হচ্ছে যে 50 মধ্যে শেষ করে ট্রাই করো, তাহলে থেকে যাবে, ঠিক আছে? বুঝতে পারছি। জি ভাই, বুঝাইছি। তো এই যে ডটটা আসে কিন্তু আসলে বেস্ট প্র্যাকটিস না, কারণ এর কারণে হচ্ছে যে ডেসক্রিপশনটা পুরোপুরি বোঝা যায় না। উইল কাম, তারপরে কি উইল কাম এগেইন না আইসেন না কি লিখতেছে বুঝতেছি না। তো তো এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস হবে, যেখানে একটা ক্লিয়ার, এই যে এটা কিন্তু একটু ছোট হয়েছে, বাট এখানে একটা প্রপার হচ্ছে ই পাওয়া গেছে, তাই না? জি ভাই, মানে এটা হচ্ছে মনে করেন এক কথায় প্রকাশের মধ্যে, অল্প একটু ওয়ার্ডের মধ্যে অনেক কিছু প্রকাশ করে। ডেসক্রিপশনটা এরকমই হয়, ডেসক্রিপশন সাধারণত 150 ওয়ার্ডের ভিতরে লেখাই, ক্যারেক্টারের ভিতরে লেখাই সবচেয়ে উত্তম। তো এখানে আমরা অনেকগুলো সাইট দেখতে পাচ্ছি, তো ওদের মেটাটেক যা আছে, তো আমি এক নাম্বার যে আছে তার আমরা হচ্ছে ডেসক্রিপশনটা দেখি। তার ডেসক্রিপশন এখানে নাই কেন বলেন তো? গুগল তাকে প্রায়োরিটি দিচ্ছে, গুগল তাকে রিকমেন্ড করছে, ঠিক আছে? এই কারণে হচ্ছে এরকম আসছে, এই যে এই বক্সটা, গুগল রিকমেন্ডেশন আছে না, গুগল তাকে রিকমেন্ড করতেছে। আমি যখন এটা সার্চ করতেছি, গুগল তাকে রিকমেন্ড করতেছে, সেই যে অ্যাডস অ্যাডস করছে তা না, আমি যা লিখে সার্চ করছি তার সাথে হচ্ছে তার পেজটা পুরো টোটালি অপটিমাইজ। এই কারণে হচ্ছে গুগল এটাকে ডিরেক্টলি বক্স করে দেখাচ্ছে, ঠিক আছে? জি ভাই। এরপরে দুই নম্বরে যে আছে এটা দেখি, যেহেতু এটা দেখতে পারেনি, তার এই যে সবচেয়ে বড় ওই নেগেটিভ পয়েন্ট প্রথমেই পেয়ে গেছে, সেটা ডিসক্রিপশন। আর সাইট অডিট অ্যান্ড হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস, এগুলোর মধ্যে হচ্ছে আমরা প্রপারলি দেখছি যে কীভাবে আমরা তাদেরকে হচ্ছে আইডেন্টিফাই করতে পারবো। এরকম 143 আছে, এগুলো আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি, এই জিনিসগুলো হচ্ছে আমাদের আলোচনা করা হয়েছে, দেখা হয়েছে, ঠিক আছে? তো সবার বুঝার কথা, ঠিক আছে? ডেসক্রিপশনটা 150, অ্যান্ড ডেসক্রিপশনে কি থাকবে, ডেসক্রিপশনে কিওয়ার্ডের প্লেসমেন্ট থাকতে হবে, ঠিক আছে? যে কিওয়ার্ডগুলো আমরা র্যাঙ্ক করতেছি সেই কিওয়ার্ডগুলো প্লেসমেন্ট ডেসক্রিপশনে থাকতে হবে। রিলেভেন্ট কিওয়ার্ড থাকতে পারে, এলএসআইও দেওয়া যেতে পারে, কিন্তু ডেসক্রিপশনে কিওয়ার্ড ইউজ করতে হবে মাস্ট। হ্যাঁ, বুঝতে পারছি। তো এরপর হচ্ছে যে আমরা এখানে হচ্ছে আমরা যখন সোশিয়াল সোশিয়াল প্লাগইনস ইউজ করি, সোশিয়াল বা এসইও প্লাগইন, এগুলো হচ্ছে যে আমরা যখন ওয়েবসাইটে যাব তখন দেখাবো এসইও প্লাগইন দিয়ে কাজ করা লাগে, ঠিক আছে? তো এখান থেকে হচ্ছে যে আমরা ইমেজ ফর ফেসবুক, দেন হচ্ছে টুইটার, মানে টুইটার অ্যান্ড ফেসবুকের জন্য হচ্ছে যে ইমেজ অ্যাড করা, ঠিক আছে? ইমেজ অ্যাড করা টুইটার অ্যান্ড ফেসবুকের জন্য। তো এত সুন্দর করে মনে করেন একটা পেজ বিল্ড আপ করতে হলে তো অবশ্যই পেইড পেজ লাগবে, তাই না? পেইড পেজ মানে
পেইড পেইড সফটওয়্যার গুলো লাগবে না, যেমন ওয়ার্ডপ্রেস, এগুলো কি পেইড লাগবে না? ওখান থেকে যদি বিল্ড আপ করতে হয়, তুমি যদি তোমার বিজনেসের জন্য কাজ করতে যাও, আচ্ছা তুমি ওয়েবসাইট বানাতে, তোমাকে মাস্টলি তো ওয়ার্ডপ্রেস এর থিম কেনা লাগবে এরকম না, তুমি ফ্রিতে অনেক থিম পেয়ে যাবা। তবে সুন্দর যে জিনিসগুলো তোমার মানে এক দৃষ্টিতে এক নজরে ভালো লাগবে ওইরকম জিনিসগুলো হচ্ছে যে তোমার কিনে নিতে হবে, ওই থিম গুলো কিনে নিতে হবে। এমনি এমনিতে এখানে যা যা আছে ওগুলো কি ওই ফ্রিতে পাওয়া যায়? মনে করেন যা যা আছে ফ্রিতে পাওয়া যায় না, কিছু জিনিস আছে ফ্রিতে পাওয়া যায়, ঠিক আছে, কিছু আছে যে ফ্রিতে পাওয়া যায়, যেগুলো হচ্ছে পুরোপুরি আসলে ফ্রিতে যেটা হয় সেটা হচ্ছে পুরোপুরি অ্যাডভান্টেজটা পাওয়া যায় না। অ্যান্ড ওইখানে হচ্ছে যে অনেক ধরা বাঁধা নিয়ম থাকে, যে পেইড থিমে হচ্ছে যে আবার অনেক অনেক ফিচার থাকে, ঠিক আছে, ইউনিক একটা ডিজাইন হয়, তোমার নামে একটা কপিরাইট চলে আসবে তোমার নামে, তো তোমার এই একটা সুবিধা আছে পেইড থিমে। জি ভাই, বুঝতে পারছি। পেইড থিমের ব্যবস্থা আমি করতে পারবো, ঠিক আছে, আমার কাছে আছে যারা হচ্ছে যে শেয়ারে পেইড থিম কিনে, এক একটা পেইড থিমের দাম, যেমন হচ্ছে অ্যাভাডা আছে একটা, অ্যাভাডা এটা হচ্ছে সবচাইতে ফেমাস একটা থিম, সবারই পছন্দ হয় এটা। তো এটা প্রাইস দেখো, দেখছো ডিসকাউন্ট চলতেছে মেয়ে? হ্যাঁ ডিসকাউন্ট চলতেছে, ব্ল্যাক ফ্রাইডে ডিসকাউন্ট চলতেছে, ব্ল্যাক ফ্রাইডে ডিসকাউন্টে ওরা অনেক অনেক ছাড় দেয়। তো ইসের জন্য প্র্যাকটিস পারপাস হচ্ছে ডোমেন হোস্টিং এর জন্য কম এটা কি মান্থলি নাকি ভাই, মানে একদম কিনে না, এটা একবার কিনে নিবা, একবার ওয়ান টাইম। তবে বড় বড় কাজ করার ক্ষেত্রে তোমার হচ্ছে যে এগুলো লাগবে, কারণ ফ্রি থিম দিয়ে অতটা ভালো করা যায় না, যারা পারে বা করে ওগুলা যে কোনো ই দিয়ে করতে পারে, ঠিক আছে। কয়েকজন মিলে চালানো যায় নাকি একজন একটাই চালাতে পারবে? এটা কয়েকজন মিলে কিনতে পারে, তো এরকম কমিউনিটি আছে যারা হচ্ছে যে একসাথে মিলে এগুলা কিনে, আমি এরকম কমিউনিটি চিনি, ঠিক আছে, এই কারণে বললাম যে আমি ম্যানেজ করে দিতে পারবো। যেমন হচ্ছে $60 ছজন মিলে কিনলে কত হয়, সাতজন মিলে কিনলে কত হয়, $8 সামথিং পড়বে, 10 জন মিলে কিনতে তো $6.90 $6 করে পড়বে না, 10 জন মিলে কিনলে, তো 10 জন মিলে কিনলে সমস্যা কি, তাই না? এই হচ্ছে ব্যাপারটা। তো পেইড থিমের ক্ষেত্রে কোনো ফ্যাক্ট না, এগুলো হচ্ছে যে এরকম গ্রুপ বাই আছে আমাদের দেশে, এখন কমিউনিটি আছে গ্রুপ বাই করে, তো ওদের সাথে হচ্ছে কাজ করে, এগুলাতে একটু সুবিধা আছে, অনেক সুবিধা আছে পেইড থিমের, অনেক অনেক সুবিধা। অ্যান্ড এগুলোর ডিজাইনগুলো খুব ইউনিক, ঠিক আছে, খুব ইউনিক ডিজাইন, যেগুলো হচ্ছে যে ইউজফুল হয়। অ্যান্ড সব এটা একটা নিজস্ব হচ্ছে ড্যাশবোর্ড আছে, এই এই থিমের নিজস্ব একটা ড্যাশবোর্ড আছে, তুমি থিম কাস্টমাইজ করতে ওয়ার্ডপ্রেসে জাস্ট ইনস্টল করে তারপরে এটা ড্যাশবোর্ড দিয়ে হচ্ছে কাজ করতে পারো। এই থিমটা হচ্ছে যে আমি কিনে নিছি, আমার কাছে আছে। আচ্ছা ভাই, এই পেইড টুল গুলো কিভাবে কিনে, মনে করেন আপনি কোথায় থেকে কার্ডটাতে টাকা ঢোকাতে, মানে কি কার্ড থেকে দেওয়া লাগে, বুঝিনি। এই পেইড টুলস গুলো কিনবেন না তো, আপনার অ্যাকাউন্টের কার্ড গুলো কি শো করা লাগে নাকি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলে চলে? অ্যাকাউন্টের কার্ড গুলো দিয়ে, কার্ড দিয়ে পারচেজ করতে, অনলাইন শপিং কিভাবে করে জানো না? করি নাই ভাই কথা কখন, আমি তোমাকে অনলাইন শপিং করে দেখাইছি। দেখাইছেন? হ্যাঁ আচ্ছা আমি দেখি, ফেসবুকেই তো আমি যেভাবে কার্ড নাম্বারটা দিছি না, এইভাবে সাধারণত কার্ড নাম্বার দিয়ে পারচেজ করতে হয়। বুঝতে পারছি। ফেসবুকে অ্যাডভার্টাইজ ক্লাস দেখো নাই, পেইড মার্কেটিং? পেইড মার্কেটিং সম্পূর্ণটা দেখি নাই আমি, ওখানে আমি দেখাইছি কিভাবে কার্ড অ্যাড করে অ্যাডভার্টাইজ করতে হয়, অ্যাডভার্টাইজ অ্যাডস লঞ্চ করে দেখাইছি। জি ভাই, ওকে, আমি এখানে পেইড থিম দেখাইতেছিলাম ভাই, অ্যাভাটা দেখাইতেছিলাম।
আচ্ছা তো এরকম অ্যাভাডা না আরো অনেক আছে, এর মধ্যে ট্রাস্টেড কিছু সাইট আছে, থিমফরেস্ট.com হচ্ছে আমাদের পেইড টিচার ইসের জন্য, তো উপমার্স একটা প্লাগইন, সেটা একটা এটা কেনা লাগে। তো যাই হোক, এটা হচ্ছে যে বিভিন্ন পেইড টিম গ্রুপ পারচেজের একটা সিস্টেম আছে আমাদের কমিউনিটিতে, আমরা খুঁজলে পেয়ে যাব। অ্যান্ড ট্রাস্টেড লাগলে হচ্ছে তো আমি আছি, সমস্যা নাই, ঠিক আছে। তো যাই হোক, আমার যেটা বলতেছিলাম সেটা কি ছিল, কি নিয়ে আলোচনা করতেছিলাম, যে ফেসবুক টুইটার ইমেজ, এটা আসলে অত একটা জরুরি না যে আপনাকে ইমেজ রাখতেই হবে, ফেসবুক টুইটার আর ইমেজ এখানে আপনি রাখবেন, এটা এত জরুরি না। তবে হচ্ছে যে রাখা ভালো, ফেসবুক টুইটারে ইমেজ যদি রাখেন তাহলে এটা ভালো, যে ফেসবুকে কি ছবি আছে, টুইটারে কি ছবি আছে ওই পেজের ভিতরে দেখা গেল, কিন্তু যদি রিলেভেন্ট না থাকে তাহলে থাক না ব্যবহার করেই ভালো। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি যেটা বলছিলাম যে ফেসবুক টুইটারের জন্য যদি কোনো পেজ গ্রুপ এগুলো যদি অ্যাড করা হয় তাহলে সমস্যাটা কি হয়, ফেসবুক টুইটারে যে আমি প্লাগইনসগুলো ইনস্টল করে দেখাচ্ছিলাম মনে আছে, সাইট স্পিড স্লো হয়ে গেছিল যে ফ্রি সাইটে যখন করছিলাম, তখন ক্যামেরা হাউসের জন্য যখন আমি ফ্রি সাইটে করছিলাম তখন কিন্তু সাইট স্পিড স্লো হয়ে গেছিল। তখন চাকমা ভাই আমার তো সাইট লোডই নিতে ছিল না, তো এই কারণে হচ্ছে যে আমাদের এগুলো ইউজ করার জন্য একটু সতর্ক হতে হবে যেন আমার সাইট স্পিডটা ঠিকঠাক থাকে, ঠিক আছে। সাইট স্পিড ঠিক রেখে হচ্ছে যে আমাদের সব ডিজাইন অ্যান্ড কাস্টমাইজেশন, অ্যান্ড ডিজাইন কাস্টমাইজেশনের যে ব্যাপারটা এটা হচ্ছে যে সাইট স্পিড যদি স্লো হয় তাহলে ডিজাইনটা তো যা ভালোই থাকুক না কেন আপনার কিন্তু ওই সাইটের ট্রাফিকটা স্টে করতে পারবে না, বিরক্ত হয়ে যাবে, তাই না। এর চাইতে মনে করেন যে সাইটে হচ্ছে স্পিড ভালো, সে সাইট ডিজাইন না থাকলেও সমস্যা নেই, ব্যাপারটা ক্লিয়ার। তো এক্ষেত্রে হচ্ছে যে এটা এত জরুরি না। দেন আরেকটা টপিক হচ্ছে যে আচ্ছা, তো এরপর হচ্ছে যে মেক শিওর টু হ্যাভ সোশ্যাল শেয়ারিং বাটনস অ্যাট দ্য এন্ড অফ পোস্ট অর ফ্লোটিং সোশ্যাল শেয়ারিং বাটনস, ঠিক আছে। যে আপনার পোস্টের শেষে একটা শেয়ার বাটন যেন থাকে, তো এই শেয়ার বাটন অ্যাড করার জন্য আমাদের বিভিন্ন প্লাগইনস আছে, আমরা যদি ওয়ার্ডপ্রেস দিয়ে করি আমাদের বিভিন্ন প্লাগইনস আছে, আমরা হচ্ছে শেয়ার করতে পারি, যেন পোস্টটা ডিরেক্টলি শেয়ার করা যায়, সে একটা অপশন আপনি অ্যাড করে দিবেন, ঠিক আছে ভাই। এগুলো কিভাবে অ্যাড করে এই সম্পর্কে ক্লাস নেওয়া হয়ে গেছে নাকি সামনে নেবেন, এটা আমি করে দেখাবো, ঠিক আছে এটা করে দেখাবো। আজকে আমি অলরেডি টপিক গুলো প্রায় শেষ পর্যায়ে আলোচনায়, তো আমি হচ্ছে একটু পরে সাইট ক্রিয়েট করব, একটা সাইট ক্রিয়েট করে দেখাবো, ঠিক আছে কি হয় এগুলো করতে হবে। আজকে শুরু করবো ইনশাল্লাহ, না হলে কালকে শুরু হবে, না আর অনেকগুলো টপিক আছে ওগুলো কথা বলে নিই তারপরে। তো চাকমা ভাই যেহেতু একটু লেটে আসছেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার জন্য বলতে চাই যে আমরা আসলে কন্টেন্ট লেখার জন্য, ঠিক আছে, যে নিয়ম নীতি অ্যান্ড যে অপটিমাইজেশন গুলো করবো কন্টেন্ট লেখার জন্য, কন্টেন্ট পাবলিশ করার জন্য, সেগুলোই কি অন পেজ অপটিমাইজেশন বলা হচ্ছে বা অন পেজ এসইও বলা হচ্ছে, ঠিক আছে। এটা তাইলে ভাইয়া ওই অন পেজের সম্পর্কিত, জি কন্টেন্টের সাথে অন পেজটা সম্পর্কিত, ঠিক আছে জি। তো যদি আপনি একটু ডিটেলসে বুঝতে চান তাহলে আমি, আচ্ছা আচ্ছা আমি তো এখান থেকে একটা নোটপ্যাড দেখে বলতেছি কিন্তু হচ্ছে নোটপ্যাডটা শেয়ার করিনি, আপনার এই কারণে বুঝতে পারছেন, এবার হয়তো বা দেখতে পাচ্ছেন। তো এখানে দেখেন চাকমা ভাই আপনার জন্য একটু আবার প্রথম থেকে একটু রিড করে দিই, যেটা হচ্ছে কিওয়ার্ড ইন টাইটেল, বুঝতে পারছেন এগুলো নিয়ে কিন্তু আমরা অন পেজে ক্লাস করছি, তাই না, অন পেজ অ্যানালাইসিসে। ভাই এটা একটু আমাদের চ্যাট বক্সে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে ইয়ে করে দিলে ভালো হয়। ভাই আগে দেখো দিব তো, অস্থির হয়ে গেছে, ঠিক আছে তুমি মাথায় নাও, তারপর হচ্ছে এগুলো বের করা যাবে, কত সমস্যা নাকি কোনো কি আচর দিব, অসুবিধা নেই, ঠিক আছে আগে দেখো, ঠিক আছে। মানুষের ব্রেন হচ্ছে সবচেয়ে বড় স্মৃতিশক্তির জায়গা, এনে হচ্ছে এইখানে স্টোরেজ করলে কখনো হচ্ছে যে কি কোনো কিছু হারায় না, জাস্ট আমরা মনে রাখতে চাই না, এই আর কি ব্যাপারটা। তো এখানে দেখেন চাকমা ভাই আমি কিছু টপিকস দেখাচ্ছি, যদি কোনোটা না বুঝেন তাহলে একটু প্রশ্ন করেন, সেটা হচ্ছে যে কিওয়ার্ড ইন টাইটেল, আমরা অন পেজ অ্যানালাইসিসের সময় অনেক বিস্তারিত আলোচনা করছি এগুলো নিয়ে, যারা হচ্ছে কিওয়ার্ড ইন পারমা লিঙ্ক
বা হচ্ছে ইউআরএল, এই যে এটার কথা বলছি, ওই যে ইসে ডট কম এর পরে যেটা থাকে পোস্টের, দেন হচ্ছে কিওয়ার্ড ইন ফার্স্ট প্যারাগ্রাফ, দেন হচ্ছে কিওয়ার্ড ইন ইমেজ অল্টার ট্যাগ, এগুলা কিভাবে ফাইন্ড করতে হয় আনতে হয় এগুলা কিন্তু আপনারা জানেন। হ্যাঁ ভাইয়া। দেন হচ্ছে যে ইউজ এলএসআই রিলেটেড কিওয়ার্ডস ইন H2 অর H3, ঠিক আছে। তারপর হচ্ছে বোল্ড ইম্পর্টেন্ট কিওয়ার্ডস অ্যান্ড রিলেটেড কিওয়ার্ডস, বোল্ড বোল্ড করা, ঠিক আছে, ইম্পর্টেন্ট কিওয়ার্ডকে অ্যান্ড হচ্ছে রিলেটেড কিওয়ার্ডসকে বোল্ড করে দিবেন, যে মোটা করে দেয় না ওইটা। দেন হচ্ছে ইটালিক, আপনি একটা থেকে দুইটা ইম্পর্টেন্ট কিওয়ার্ডসকে ইটালিক করবেন, ঠিক আছে। দেন হচ্ছে আউটবাউন্ড লিঙ্ক টু রিলেভেন্ট হাই কোয়ালিটি সাইটস, যেটা হচ্ছে আপনার পোস্টে অবশ্যই আপনি কিছু হাই কোয়ালিটি হাই ডিএপি সম্বন্ধে কিছু সাইটকে আপনি আউটবাউন্ড লিঙ্ক দিবেন। আউটবাউন্ড লিঙ্ক কি বলেন তো ভাই? চাকমা ভাই আউটবাউন্ড লিঙ্ক কি বলেন তো? বলে দিলাম অন্যের লিঙ্কে বা মানে ইয়ে করা, লিঙ্ক করে দেওয়া, মানে অন্যের ওয়েবসাইটকে, যে লিঙ্কটা হচ্ছে আপনি অন্য জনকে দিচ্ছেন সেটা হচ্ছে আউটবাউন্ড, আর যেটা হচ্ছে আপনি নিজের জন্য করছেন এটা কি ইনবাউন্ড, আর যেটা হচ্ছে আপনার ইন্টারনাল ওয়েবসাইটের অন্য কোনো পোস্টকে হচ্ছে আপনি ইন্টারনাল ভাবে, ধরেন একটা পোস্ট লিখতেছেন ওই পোস্টের সাথে পুরনো একটা পোস্টকে আপনি লিঙ্ক করে দিচ্ছেন, সেটা হচ্ছে কি ইন্টারনাল লিঙ্ক। ওকে, এটা রেশিওটা মনে আছে? রেশিওটা মনে পড়বে আপনি যদি ইসের ক্লাসটা দেখেন, ব্যাকলিঙ্কের ক্লাসটা দেখেন, তাহলে রেশিওটা মনে পড়বে, ঠিক আছে। তারপর আমরা যে অ্যাঙ্কর টেক্সট নিয়ে একটু আলোচনা করছিলাম, নেকেড অ্যাঙ্কর টেক্সট নিয়ে একটু আলোচনা করছিলাম, আপনার নেকেড ইউআরএল, দেন হচ্ছে যে আপনার এক্সাক্ট ম্যাচ, মনে আছে? এগুলো মনে আছে ভাই। তো এরপর হচ্ছে যে ইন্টারনাল লিঙ্ক গেল, দেন রিমুভ অল স্টপ ওয়ার্ডস ফ্রম পারমা লিঙ্ক। তো আমরা জানি গুগলে কিছু স্টপ ওয়ার্ডস আছে যেগুলো হচ্ছে গুগল কাউন্ট করে না, গুগল এগুলো গুনে না, মানে ওদের ওর হিসেবে আসে না। এর মধ্যে কিছু উল্লেখ্য আছে, আমি হচ্ছে এখানে দেখাইছি, এখানে একটা লিস্ট আমি আছে, আমি শেয়ার করব অবশ্য, ঠিক আছে, আমি শেয়ার করে দিব, তারপরও দেখাচ্ছি যে এগুলো এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আছে না, আমি আপনাদের সাথে এগুলো শেয়ার করে দিব। তো এই জিনিসগুলো হচ্ছে যে আমরা এই পারমা লিঙ্কে হচ্ছে দিব না, এই যে লিঙ্কটা, এই যে পারমা লিঙ্ক, এটা তো আমাদের পারমা লিঙ্ক, তাই না? এই সব লিঙ্কে যেন এই ওয়ার্ডস গুলো না থাকে, আমরা এগুলো একটু ইয়ে রাখবো, নজর রাখবো, ঠিক আছে, বুঝতে পারছি। জি ভাইয়া, এগুলো স্টপ ওয়ার্ডস বলতে হচ্ছে গুগল এগুলাকে কাউন্ট করে না। ওকে, তো এরপরে ছিল আপনার অ্যাড মাল্টিমিডিয়া ভিডিও স্লাইডস ইনফোগ্রাফিক। তো এটাও বুঝতে পারছেন যে আমাকে ভিডিও দিতে হবে, স্লাইডস দিতে হবে, ইনফোগ্রাফিক দিতে হবে, কারণ কি, যাতে হচ্ছে আমার ট্রাফিকটা হচ্ছে এখানে আসলে অ্যাটলিস্ট তার পড়তে ভালো না লাগলে ভিডিওটা যেন একটু দেখে, হ্যাঁ সে ক্লিকটাই করে, ঠিক আছে, এই কারণে হচ্ছে আমাদের এটা অ্যাড করতে হবে। দেন হচ্ছে লঙ্গার দ্য কন্টেন্ট লেন্থ বেটার, ইট ইজ মিনিমাম 700 ওয়ার্ডস, ঠিক আছে, 700 ওয়ার্ডস, মানে 700 ওয়ার্ডস হতে হবে, ক্যারেক্টার্স না, কিন্তু ক্যারেক্টার্স কিন্তু আলাদা। এই যে দেখেন, আমি এখানে আবার একটু দেখাচ্ছি, এই যে এখানে হচ্ছে যে 26টা ওয়ার্ডস আর হচ্ছে 143টা ক্যারেক্টার্স, এই যে এখানে, তার মানে এখানে 126টা ওয়ার্ডস আছে শুধু, কিন্তু ক্যারেক্টার্স আছে কত, 143টা। ক্যারেক্টার্সটা কি মনে আছে? ক্যারেক্টার্স কিন্তু স্পেস সহ কাউন্ট হয়, ঠিক আছে, দেখেন আমি স্পেস দিচ্ছি, ক্যারেক্টার্স কিন্তু বাড়তেছে, বুঝতে পারছেন? এটাই হচ্ছে যে আপনার 700, ন্যূনতম 700 হতে হবে, কন্টেন্ট মার্কেটিং এর সময় বলছিলাম, ন্যূনতম 700, আর সর্বোচ্চ কত? ন্যূনতম 700 তো আমি বলতেছি, কিন্তু সর্বোচ্চ আমরা যত নিতে পারি, মানে যতটুকু দেওয়া যায়, হ্যাঁ অবশ্যই একটা স্ট্যান্ডার্ড লিমিট আছে, যতটুকু নেওয়া যায়, বললে যে একবারে 6-7 পৃষ্ঠা লেখা ফেলবা তা তো না, তোমাকে অবশ্যই লিমিট ভাইয়া 2000-3000 না সর্বোচ্চ। আমি সর্বোচ্চ বলছিলাম যে আমরা 8-10-12 পর্যন্ত ট্রাই করব, আর সর্বনিম্ন আমি বলছিলাম 4000, সর্বনিম্ন 3.5 থেকে 4000-এর নিচে তো লিখবেনই না। তো এখানে 700 লেখা আছে অ্যাট লিস্ট, মানে একবারে লোয়েস্ট মিন করা হয়েছে, যদি আপনার কন্টেন্টটা ওইরকম টাইপের না হয়, মানে আপনার নিচটা ওইরকম টাইপের না যেখানে হচ্ছে যে আপনি 700, 3000, 3500 লিখতে পারবেন, বা 3000, 3500 লেখার প্রয়োজন আছে, এরকম অনেক নিচ আছে না,
যেগুলো নিয়ে 3,000-3,500 লেখা দরকার হয় না বা লেখা যায় না, ঠিক আছে? সেক্ষেত্রে হচ্ছে অ্যাটলিস্ট 700 ওয়ার্ডস লিখবেন। 700 ওয়ার্ডস লিখতে কি, 700 ওয়ার্ডস হচ্ছে যে একটা পেজ হয় আমার স্ক্রিনে যতটুকু দেখতে, আমার স্ক্রিনটা যতটুকু দেখতে অতটুকু, এই যে এরকম এক পেজ আমরা কাউন্ট করছি বসে বসে, এটা ঠিক আছে? তো 700 ওয়ার্ডস হতে হবে। দেন হচ্ছে অপটিমাইজ ইমেজ বিফোর আপলোডিং, এটা তো বুঝতে পারছেন ইমেজ অপটিমাইজ করবেন, আর যদি ইমেজের এমবি সাইজটা বড় হয়ে যায় তাহলে এটাকে কম্প্রেস করবেন, কম্প্রেস করে সাইজটাকে হচ্ছে ছোট করবেন। কোনটা দিয়ে? টেনিপিএনজি সাইজটা দিয়ে, মনে আছে? আমরা ইমেজের এমবি সাইজ কিভাবে ছোট করি, এই যে সাইজটা মনে আছে? হ্যাঁ, তো এরপর হচ্ছে যে আপনার পেজ লোডিং টাইমটা দিকে আমরা একটু খেয়াল দেবো, খেয়াল করবো। এই পেজ লোডিং টাইমটা কিভাবে বের করতে হয়, ফাইন্ড আউট করতে হয়, আমি কিন্তু দেখাইছি, একটা বিস্তারিত ক্লাস আছে ওই তো আপনার অন পেজ অ্যানালাইসিসের ক্ষেত্রে, তাই না? মোবাইলে আর ডেস্কটপে। হ্যাঁ, আমি আপনাদের এটাও বলছিলাম যে অন পেজ অ্যানালাইসিসের ক্লাসে যে আপনি এটা মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে হচ্ছে আমি অন পেজ অ্যানালাইসিস এসইও যে ক্লাসটা করব সেটা হচ্ছে আমি খুব ফাস্ট শেষ করে ফেলতে পারবো, আপনাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? তো দেখেন কে কিন্তু ঘুরে ফিরে রিলেভেন্ট জিনিসগুলোই আসতেছে। দেন ইউজ এলএসআই কিওয়ার্ডস, এটা আপনাদেরকে বলতে হবে না, আমি জানি ভালো করে আপনি ক্লাসে ছিলেন। দেন হচ্ছে আদার্স থিংস কিছু আছে, এগুলো একটু খেয়াল করতে হবে। সেটা হচ্ছে ইউজ মেটা টাইটেল ইন লেস দেন 65 ক্যারেক্টার্স বলছি। মেটা টাইটেল কোনটা মনে আছে না? জি ভাইয়া, ওই যে যেটা আমরা থাকি, হ্যাঁ, এটা ইউজ মেটা ডেসক্রিপশন টু লেস দেন 150 ক্যারেক্টার্স। ওকে, মেটা ডেসক্রিপশন 150 ক্যারেক্টার্স এর মধ্যে রাখেন, এইগুলো তো বলা হয়েছে। দেন হচ্ছে ইফ ইউজিং এনি সোশ্যাল এসইও প্লাগইন মেক শিওর টু অ্যাড ইমেজ ফর ফেসবুক অ্যান্ড, যে আমি যেটা বলতেছিলাম যে এটা আসলে অত একটা দরকার নাই, যে আমাদের সাইটগুলো যদি স্লো হয়ে যায় তাহলে বাদ দেন, আর যদি সাইট ঠিকঠাক রাখতে পারেন তাহলে দিয়েন, এটা ভালো হবে। আপনার একটা সোশ্যাল সাইটে যদি ট্রাফিক চলে যেতে পারে ভালো না, তো মেক শিওর টু হ্যাভ সোশ্যাল শেয়ারিং বাটন টু দ্য এন্ড অফ পোস্ট অর ফ্লোটিং সোশ্যাল শেয়ারিং বাটন। আচ্ছা, এটা একটু দেখাই, এই যে এটা, এই যে ফ্লোটিং একটা সোশ্যাল মিডিয়া বাটন দেখছেন, ফ্লোটিং বাটন না এটা? আমি কিন্তু স্ক্রল করতেছি, এটা কিন্তু জায়গায় আছে, এটা কিন্তু লড়ে না, দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে? এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া বাটন, ফ্লোটিং বাটন। দেন হচ্ছে এটা শেয়ারের একটা অপশন রাখা, তো শেয়ারের অপশন রাখার জন্য একটা নিচে এসে দেখে এটা শেয়ারের অপশন রাখছে কিনা, তাহলে হচ্ছে আমাদের দেখতে সুবিধা হবে। আরো নিচে আসতে হবে, এটা অনেক বড়। তো আপনাদের অন পেজ এসইও নিয়ে যদি আরো ডিটেলস জানার দরকার থাকে আমি এই লিঙ্কটা দিয়ে দিব, এই লিঙ্কটা থেকে হচ্ছে আপনারা সবসময় আপডেটটা পেয়ে যাবেন, একবারে লেটেস্ট আপডেটটা পেয়ে যাবেন। আর আমি এটা বারবারই আপনাদের বলি যে আমি চাই না আপনারা হচ্ছে যে আমার উপর ভরসা করে থাকেন, আমি চাই আপনারা নিজেদের পায়ে দাঁড়ান, আপনি নিজেদের পায়ের উপর আপনারা ভরসা করেন, ঠিক আছে? এত স্লো কেন? আচ্ছা, ওকে, এখানে শেয়ার বাটন মেবি আছে, ওরা এসই অন পেজ এসই অনেক লেখালেখি করছে অথচ শেয়ার বাটন দিবেন, এটা তো হয় না। এত কমেন্ট, ওকে, আছে কিন্তু, দেখতে পাচ্ছেন? ডিরেক্ট শেয়ারের বাটন কিন্তু এখানে রেখে দিচ্ছে, বুঝতে পারছেন? এই যে দেখা যাচ্ছে, এইটাই হচ্ছে যে বলা হচ্ছে যে আপনার পোস্টের নিচে আপনি সবসময় এটা অ্যাড করে দেবেন। তো এটা আমরা ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে আমাদের প্লাগইনস দিয়ে আমরা করব, ঠিক আছে? তো যদি আমরা অন সাইট হচ্ছে যে আমরা ই করি না, আমরা হচ্ছে অন সাইট অপটিমাইজেশনটা আমাদের পক্ষে পসিবল না, কারণ এত শর্ট টাইমে হচ্ছে যে আপনাদের আমি কোনোভাবে হচ্ছে যে ওইটা বিল্ড করে দেখাতে পারবো না, একটা ডোমেন নিয়ে হোস্টিং নিয়ে দেন, ওখানে হচ্ছে একটা ওয়েবসাইট বিল্ড করে, এগুলো হচ্ছে ডেভেলপারের কাজ। হ্যাঁ, আমরা যারা আছি, যারা মানে আমরা যারা ডিজিটাল মার্কেটার আছি, তাহলে আমরা এই সোশ্যাল মিডিয়া বাটনগুলো কীভাবে অ্যাড করবো এগুলো হচ্ছে আমরা ডেভেলপারদের বলে দিই, ঠিক আছে? ডেভেলপারদের বলে দিই, ডেভেলপাররা হচ্ছে এগুলো অ্যাড করে দিবে, বুঝতে পারছেন? আমরা ডেভেলপারকে বলে দিব এটা এইভাবে হবে, ওইটা ওইভাবে হবে, ঠিক আছে? এই জিনিসগুলো হচ্ছে ডেভেলপাররা নিজেরা করে দিবে, বুঝতে পারছেন? আর সবসময় যেটা হয় সেটা হচ্ছে ডেভেলপিং, কখনো যদি কোনো ওয়েবসাইট কেউ কিনে কাউকে যদি ডেভেলপ করায় তাহলে হচ্ছে ডেভেলপারের সাথে
আর হচ্ছে যে এসইও এক্সপার্ট মানে যে এসইও করবে বা ডিজিটাল মার্কেটার, ঠিক আছে, তার সাথে হচ্ছে একটা সম্পর্ক করাই দিতে হবে, কমিউনিকেশনের সিস্টেম করাই দিতে হবে, ঠিক আছে। তাহলে কি হবে, অনসাইট বিল্ডের ক্ষেত্রে যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে ডেভেলপার করে দিবে, ঠিক আছে। তারপর হচ্ছে যে আপনার এই যে মার্কেটিং অফ ই আছে, যে ডিজিটাল মার্কেটার, সে হচ্ছে যে আপনার যে কন্টেন্ট লিখতেছে তার সাথেও কন্ট্যাক্ট করবে, কারণ তাকে বুঝাই দিতে হবে যে এই যে আমি আপনাদের এই নোটপ্যাডটা দেখাচ্ছি যেখানে হচ্ছে যে কিওয়ার্ড প্লেসমেন্ট, কিওয়ার্ড ইন টাইটেল, মেটা ডিসক্রিপশন, এই জিনিসগুলো হচ্ছে কন্টেন্ট রাইটারকে সে বুঝাই দেবে, ঠিক আছে। আর যদি সে নিজেই কন্টেন্ট রাইটিং করে তাহলে কিন্তু তার পেমেন্ট ডাবল, তাই না? এটা হচ্ছে এসইও এক্সপার্টের কাজ। তো অন পেজ এসইও এর ক্ষেত্রে হচ্ছে আপনি ই করতে পারবেন, অন পেজ এসইও এর ক্ষেত্রে হচ্ছে আপনি কাজ করতে পারবেন, অনেক কাজ আছে মার্কেট প্লেসে। তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনি হচ্ছে যে ডেভেলপারের সাহায্য নেবেন, ডেভেলপারের সাথে কথা বলে বলে আপনার জিনিসগুলো কমপ্লিট করে নেবেন বা আপনার চাহিদাটা আপনি কমপ্লিট করে নেবেন, ঠিক আছে। এগুলো যদি না থাকে, যেমন এই যে এটা যদি না থাকে, আপনি ডেভেলপারকে বলবেন অ্যাড করে দিতে। তারপর হচ্ছে যে আপনার এই ইমেজগুলো যদি সুন্দর না হয়, সাইজটা যেমন ঠিকঠাক না হয়, তাহলে হচ্ছে ডেভেলপারকে বলবেন অ্যাড করে দিতে, ঠিক আছে। তারপরে যে বাটন না থাকবে ডেভেলপারকে অ্যাড করে দিতে বলবেন, বুঝতে পারছেন? তো শেয়ারিং বাটনটা হচ্ছে আমাদের অ্যাড করতে হবে। তো এরপরে হচ্ছে যে রিলেটেড পোস্ট আফটার ব্লগ পোস্ট টু লোয়ার ডাউন বাউন্স রেট, ঠিক আছে। তো এটা হচ্ছে যে আপনার রিলেটেড যে পোস্টটা আছে, ঠিক আছে, ওইটা হচ্ছে যে আপনার ব্লগ পোস্ট আপনি রাখবেন, ওকে, অ্যান্ড হচ্ছে যে এটার পাশাপাশি রিলেটেড পোস্টও রাখবেন, দুইটাই রাখবেন, যাতে হচ্ছে যে আপনার বাউন্স রেটটা কমে যায়। যেমন ধরেন একজন হচ্ছে যে আপনার পোস্টটা পড়তে পড়তে হঠাৎ করে হচ্ছে যে সেটা সম্পর্কে জানতে চাচ্ছে, সে অন্য জায়গায় চলে গেল ব্লগ পড়তে। তো আপনি এটা যদি নিজেই করেন, ব্লগ পোস্টটা নিজে রাখেন, ইটা রিলেভেন্ট পোস্টটা যদি নিজে রাখেন, তাহলে কি হলো, ট্রাফিকটা আপনার কাছেই থাকলো, তাই না? আর এই ট্রাফিক এসে চলে যাওয়া, এটা হচ্ছে বাউন্স রেট, ঠিক আছে। এটা হচ্ছে যে আপনার ইসের উপরে কাউন্ট করে, কি বলে, গুগল অ্যানালাইসিস, ওয়েবমাস্টার টুলস বলা হয় যেটা, ঠিক আছে, যেটা দিয়ে হচ্ছে আপনার ওয়েবসাইটের ট্রাফিক অ্যানালাইসিস করা হয়, তাদের আসা যাওয়া, ক্লিকস, শেয়ারস, ঠিক আছে, এগুলো নিয়ে অ্যানালাইসিস করা হয়। ওইটা হচ্ছে যে আপনার লোয়ার ডাউন বাউন্স রেট, ওখান থেকে হচ্ছে কাউন্ট করা যায়। তো আমরা ফ্রি সাইডে হচ্ছে যে ওয়েবমাস্টার টুল অ্যাড করতে পারবো না, মেবি, চেষ্টা করে দেখবেন সব, ঠিক আছে। যেটা দিয়ে হচ্ছে আমি আপনাদের একটু অন সাইটে কিছুটা হলে দেখাবো ইনশাল্লাহ, অন সাইটে পুরোটা দেখানো সম্ভব না, কিছুটা হলে ইনশাল্লাহ দেখাবো, ওকে। তো প্রপারলি যেন একটা ওয়েবসাইট আপনারা বিল্ড করতে পারেন, এটার জন্য একটু চেষ্টা করব। তো যাই হোক, এ হচ্ছে যে এরপরে হচ্ছে যে আপনি থিংস নট টু ডু, যেগুলো আপনার করা একদমই উচিত না, ঠিক আছে, যেগুলো আপনার করা একদমই উচিত না, এর মধ্যে কি আছে বলেন তো, মোর দেন ওয়ান এইচ ওয়ান ট্যাগ। আচ্ছা, এইচ ওয়ান ট্যাগটা কি, এইচ ওয়ান ট্যাগটা কি, হেডলাইন ওয়ান, হেডলাইন ওয়ান বা হেডিং ওয়ান বলা হয়, ঠিক আছে। আর সাধারণত যে কোনো একটা পেজে হেডিং ওয়ান একটাই হয়, তাই না? হেডিং টু একাধিক হতে পারে, হেডিং থ্রি একাধিক হতে পারে, হেডিং ফোর একাধিক হতে পারে, হেডিং ফাইভ একাধিক হতে পারে, এরকম কয়টা আছে, হেডিং সিক্স পর্যন্ত আছে, তাই না? তো এখানে হচ্ছে যে আপনার হেডিং ওয়ান একটা ইউজ করতে হবে, এটা আমরা সবাই জানি যে এটার বেশি একটা বেশি ইউজ করাও যায় না, স্বাভাবিক, অলরেডি যেহেতু আমরা এগুলো দেখে আসছি। অ্যান্ড কম্পিটিটরকে যদি মাপতে যান, যেহেতু মাপতে জানি, সেহেতু হচ্ছে আমার কিভাবে করতে হবে সেটা আমাকে এমনি বোঝা যায় আমার, তাই না? তো এরপর হচ্ছে ডোন্ট রিপিট এইচ টু অ্যান্ড এইচ থ্রি ট্যাক্স। আচ্ছা, এইচ টু অ্যান্ড এইচ থ্রি ট্যাক্সটাকে হচ্ছে রিপিট করা যাবে না। তো এটা আমি আপনাদের যখন অ্যানালাইসিস করতে গেছিলাম তখনই আমি আপনাদের বলে দিয়েছিলাম যে আমরা হচ্ছে কি এটাকে আমরা হচ্ছে যে এটাকে ই করবো না, কি আমরা হচ্ছে যে এইচ থ্রি অ্যান্ড এইচ টু কে একের অধিক বা দুইবারের বেশি ইউজ করবো না, ঠিক আছে, দুইবার ইউজ করবো না, আমরা ইউজ করবো এইচ ফোর, এইচ ফাইভ, এইচ সিক্স হচ্ছে আমরা বারবার ইউজ করবো, বুঝতে পারছেন?
যদি আমাদের প্রয়োজন পড়ে আমরা H5 ইউজ করব, H4 ইউজ করব, H6 ইউজ করব, ওগুলো বারবার ইউজ করব, কিন্তু হচ্ছে আমরা H2 এন্ড H3 পর্যন্ত হচ্ছে যে ডাবল রিপিট করব না। কারণ কারণ তো একটা আছে, কারণ আছে না, সবকিছু তো একটা কারণ থাকে। যে আপনি H1 একটার বেশি কেন ইউজ করবেন, এটা একটা কারণ আছে না? কারণটা কি? কারণটা হচ্ছে H1 মানে হেডিং 1 যেটা, সেটা হচ্ছে যে আপনার মেইন কিওয়ার্ড থাকে। এখন এই মেইন কিওয়ার্ডে যদি আপনি এটা দুইটা তিনটা ইউজ করেন, তাহলে তো গুগল কনফিউজড হয়ে যাবে। সর্বপ্রথম আপনার পোস্টে এসেই দেখবে হেডিং 1, আর এটা যদি দুইটা তিনটা থাকে তাহলে কিন্তু গুগল কনফিউজড হয়ে যাবে, আরে কোনটা ধরবো, তাই না? তো একইভাবে হচ্ছে গুগল যখন হেডিং 2 দেখবে, হেডিং 3 দেখবে, একটা আলাদা আলাদা ইউনিক দেখবে, তখন হচ্ছে যে গুগল এগুলোকে প্রায়োরিটি দিবে, ওকে? কিন্তু যখনই এটা ঘুরে অন্যদিকে চলে যাচ্ছে, যেমন হচ্ছে যে আপনার যদি H2 H3 যদি একাধিক হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে গুগল কনফিউজ হয়ে যাচ্ছে, ঠিক আছে? ক্যানিবালাইজেশন, কিওয়ার্ড ক্যানিবালাইজেশন যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে সাপোজ আমি একটু দেখাই, না দেখালে হচ্ছে যে বুঝতে কষ্ট হয়ে যাচ্ছে সবাই। আচ্ছা, ক্যানিবালাইজেশন ব্যাপারটা, কিওয়ার্ড ক্যানিবালাইজেশন যেটা হচ্ছে যে, ধরেন এখানে কিওয়ার্ড এইটা, আমি ধরে নি সরি এইটা এইটা কিওয়ার্ড, ঠিক আছে? এখন সামহাউ ডেভেলপারের ভুলবশত হোক আর যে কারণেই হোক, এই পেজটা আরেকটা ক্লোন হয়ে গেছে, কপি হয়ে গেছে, ঠিক আছে? আরেকটা ক্লোন অ্যান্ড কপি হয়ে গেছে। এখন গুগল যখন ফার্স্ট এই পেজটা রিড করতেছে, তখন দেখলো আচ্ছা ঠিক আছে, এটা কিওয়ার্ড, এটা সাব কিওয়ার্ড এগুলো, আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, কেউ এগুলো লিখে সার্চ করে আমি আপনাকে দেখাবো। এখন যখন আবার এই পেজটার পর অন্য আরেকটা পেজ দেখতে আসছে আপনার ওয়েবসাইটে, অ্যান্ড সেম, সবকিছু সেম, পুরো পেজটাই ক্লোন, তখন কি হবে, গুগল কিন্তু কনফিউজড হয়ে যাবে, কোনটাকে র্যাঙ্ক দেবে, এইটাকে না আরেক যেটা আছে ওইটাকে। আমি ধরে নিলাম, আপনাদের বোঝানোর জন্য আমি ধরে নিলাম, একটা ডুপ্লিকেট করে নিলাম যে এইটা আর এইটা সেম পোস্ট, অ্যান্ড একইভাবে দুইটা পোস্ট হয়েছে আমার ওয়েবসাইটে, ঠিক আছে? বুঝতে কষ্ট হচ্ছে? ওকে, তো এইটা এই পোস্টটাকে ধরে নিলাম, আমার ওয়েবসাইটে ভুলবশত আরেকটা পোস্ট এরকম সেম সেম কপি হয়ে গেছে, ঠিক আছে? তো এই পেজটা অ্যান্ড এই পেজটা যখন গুগল দুইটা একসাথে রিড করবে, প্রথমটা রিড করে আসবে, সে বুঝবে যে না ঠিক আছে, এটা একটা ইউনিক কন্টেন্ট। কিন্তু যখন সে দ্বিতীয়টা পড়তে আসতেছে, তখন কিন্তু সে এটাকে একটা কি কপি কন্টেন্ট হিসেবে কাউন্ট করতেছে, যার ফলাফল হবে কি, দুইটার একটাকেও কি সে র্যাঙ্ক দিবে না। ব্যাপারটা বুঝতে পারছেন? তো আমি আসলে ওইটাই বলতেছিলাম যে আপনি যখন H1 H2 এন্ড H3টা যখন দেখছেন পড়তেছে, গুগল পড়তেছে, 1 পড়লো, 2 পড়লো, 3 পড়লো, তখন হচ্ছে যে যখন এগুলো ইউনিক দেখবে, তখন আপনাকে হচ্ছে এগুলাকে জন্য র্যাঙ্ক দিবে। তো এখন বলেন যে ভাইয়া আসলে 4 5 6 এগুলাকে কপি করলে বা হচ্ছে এক্সট্রা বাড়াইলে এটা তো প্রবলেম হবে না, কেন? কারণ এটা তো প্রবলেম হয় না, কারণ ওই 4 5 6 পর্যন্ত গুগল রিড করে না, যদিও রিড করে কিন্তু ওগুলোকে প্রায়োরিটি দেয় না, ঠিক আছে? গুগল H3 পর্যন্ত প্রায়োরিটি দেয়, এটা হচ্ছে আপনার র্যাঙ্কিং ফ্যাক্টরস এর ভিতরে একটা। ব্যাপারটা ক্লিয়ার? এ কারণে হচ্ছে আমরা কি করব, 1 2 এন্ড 3 কে ইউনিক রাখার চেষ্টা করবো, অ্যান্ড এরপরে যদি কিছু ইউজ করতে চাই আমরা 4 থেকে ইউজ করব। 4 2 বার দেন, 3 বার দেন, 4 বার দেন, 5 4 বার দেন, এভাবে হচ্ছে যে আপনি আরো হেডিং লাগলে এগুলা দিয়ে করতে পারেন। বুঝতে পারছেন? ক্লিয়ার ব্যাপারটা? না বুঝলে প্রশ্ন করবেন, ক্লিয়ার না হলে কখনো হ্যাঁ বলেন না, হ্যাঁ, এটা তো শুধু আপনারই লাভ। তো যে ব্যাপারটা হচ্ছে যে এরপর আমরা কোথায় যাচ্ছিলাম, আচ্ছা, ডোন্ট ইনক্রিজ কিওয়ার্ড ডেন্সিটি মোর দ্যান 1%, কিপ 0.2 দেন 0.5, ওকে? যে 0.2% থেকে হচ্ছে 0.5% হচ্ছে যে আপনার সবচেয়ে বেস্ট প্র্যাকটিস, অ্যান্ড কিওয়ার্ড ডেন্সিটি কীভাবে মাপতে হয় সেটা নিয়ে আমি দেখাইছি অন পেজ অ্যানালাইসিস ক্লাসে, তাই না? তো এখানে আপনার আমি একটা জিনিস, এই জিনিসটা আমি আপনাকে দেখাবো, আমি যখন এটা লিখবো, আমি যখন পোস্ট করব, তখন হচ্ছে আমি এই জিনিসটা দেখাবো যে কি এটা কীভাবে কাজ করে আর কীভাবে আমরা লেখার সময় এটাকে মেজার করতে পারি। তবে 1%-এর বেশি কিওয়ার্ড ডেন্সিটি যেন না থাকে। কিওয়ার্ড ডেন্সিটি নিয়ে বলছি, সেটা হচ্ছে যে আমাদের কিওয়ার্ডের ডেন্সিটি মানে আমরা যে পোস্টটা লিখতেছি বা যে কন্টেন্টটা লিখলাম তাতে কি পরিমাণে কিওয়ার্ডগুলো ইউজ করা হয়েছে। যেমন ধরেন আপনি একটা কিওয়ার্ড লিখছে, ইউজ করতেছেন এখানে 300 ওয়ার্ডের ভিতরে 500 বার ইউজ করছেন,
ঠিক আছে 300 ওয়ার্ডের ভিতরে 10 বার ইউজ করছেন, তো এখন এই 300 ওয়ার্ডের ভিতরে যদি 10 বার আপনি কিওয়ার্ডটা ইউজ করেন, ব্যাপারটা দেখেন আমি একটু লাইভ দেখাই। দেখেন আমাদের পর্যাপ্ত সময় আছে, আমরা সময় নিয়ে ঠান্ডা মাথায় দেখি, কারণ এগুলো নিয়ে আমরা ভবিষ্যতে আবার কখনই হয়তো বা এরকম বসে কথা বলতে পারবো না, ঠিক আছে? তো দেখেন আমি এখানে আসতেছি, এখান থেকে আমি ধরেন এই কিওয়ার্ডটা, এই এই কিওয়ার্ডটা ধরেন আমি কি করব, এই কিওয়ার্ডটাকে আমি 300 ওয়ার্ডের ভিতরে 10 বার ইউজ করি, দেখে দেখেন। তো এটাকে আমি কপি করে নিলাম কিওয়ার্ড কাউন্ট ওয়ার্ড কাউন্টারে, যে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, অ্যান্ড এখানে 1 2 3 4 5 6 আচ্ছা দেখেন আমি যখন 6 বার পেস্ট করতেছি তখন 36টা ওয়ার্ডস হয়ে গেছে এই এটা দিয়ে, এটা ক্যারেক্টার হয়ে গেছে 186। এখন ভেবে দেখেন 300 ওয়ার্ডের ভিতরে যদি 36টাই আপনার এটা হয়, ঠিক আছে, 36টা যদি আপনার এই কিওয়ার্ডস এর ওয়ার্ডস হয়, তাহলে আপনি 300 ওয়ার্ডের ভিতরে আর লিখবেন কি বলেন? তো এখানে কি ডেন্সিটিটা বেশি হয়ে গেল না, মানে ইউজেবিলিটিটা বেশি হয়ে গেল না, কিওয়ার্ডের কিওয়ার্ডটা বেশি ইউজ হয়ে গেল না? তো এইটাকে হচ্ছে মেইনটেইন করতে হবে, যে আমরা কিওয়ার্ডটা অতিরিক্ত ইউজ করব না। আর এটা রেশিও কত, 1% এর নিচে, ঠিক আছে, বড় জোর গেলে 1% যাইতে পারেন, কিন্তু সবচেয়ে বেস্ট প্র্যাকটিস হচ্ছে কি 0.02% থেকে 0.02% থেকে 0.5%। ওকে, ব্যাপারটা ক্লিয়ার? ওকে ফাইন, রিমন বুঝতেছ? আচ্ছা, এই হচ্ছে আমাদের এই তিনটা জিনিস হচ্ছে আমরা করতে পারবো না, করা যাবে না, আমাদের করা উচিত না, ঠিক আছে? দেন হচ্ছে যে আমাদের থিংস টু ফোকাস অন, আমাদের কিছু জিনিসের উপরে ফোকাস করতে হবে। ট্রাই টু ইউজ কিওয়ার্ড ইন পোস্ট টাইটেল অ্যাট বিগিনিং। ওকে, তো এই জিনিসটা কি, দেখেন এই জিনিসটা আসলে আমাদের একটু টাফ হয়ে যায়, আমাদের যখন আমরা কিওয়ার্ড নির্বাচন করি বা কিওয়ার্ড সিলেকশন করি বা কিওয়ার্ড ফাইন্ডিং করি, তখন হচ্ছে যে আমাদের এই জিনিসটা খুবই কষ্টসাধ্য হয়ে যায়। সেটা হচ্ছে যে আমরা যে টাইটেলটা আছে, এই টাইটেলটা শুরুটা হচ্ছে আমরা কিওয়ার্ড দিয়ে করতে পারি। অনেক সময় দেখা যায় যে আপনার যদি বেস্ট ফিশিং বোর্ডস আপনার কিওয়ার্ড হয়ে থাকে, অনেক সময় দেখা যায় যে এরকম হতে পারে, এটা দিতে হতে পারে। এখন যদি আপনার 10 এটা যদি আপনার কিওয়ার্ড না হয়, তাহলে কিন্তু আপনার কি হলো, কিওয়ার্ডটা কিন্তু অ্যাট ফার্স্ট প্লেসমেন্ট হলো না। তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এই কিওয়ার্ডগুলোকে, আমরা যে কিওয়ার্ডগুলো টাইটেলে ইউজ করব, আমরা টাইটেল একদম শুরুর দিকে ইউজ করার ট্রাই করব। এটা নিয়েও কিন্তু আমি বলছিলাম যে আপনি আপনার যে কম্পিটিটর আছে তাকে দেখেন, সে কি কিওয়ার্ডটা একবার শুরু থেকে ইউজ করছে না মাঝামাঝি পর্যায়ে ইউজ করছে নাকি ভেঙে ভেঙে ইউজ করছে, এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমি বলছিলাম, মনে আছে? জি। তো এটা হচ্ছে যে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমাকে অবশ্যই আমার কিওয়ার্ডকে একবারে প্রথম দিকে হচ্ছে আমরা ইউজ করার ট্রাই করব, সেই জন্য হচ্ছে আমাদের ট্রিক্স খাটাতে হবে কিছু। ওকে, তো এখানে হচ্ছে যে আমাদের কিওয়ার্ডগুলো স্ক্যানিং চলতেছিল, তো আমি স্টপ দেই, কারণ এই পর্যন্ত আমি যতটুকু ছিল অতটুকু আছে, বেশি পাই নাই। যাই হোক, তো কিওয়ার্ড সেটার এটা হচ্ছে, আরেকটা যেটা আছে ওইটা আরও ভালো, ওইটাই আমরা ইউজ করি। তো নোটপ্যাড এখানে আসছে, কেটে দিই, ঠিক আছে? তো এখন আমাকে, আমরা বুঝতে পারলাম যে আমাদের কিওয়ার্ডটাকে কি করতে হবে, পোস্টের টাইটেল ইউজ করতে হবে, ঠিক আছে? তো এরপর হচ্ছে ইউজ লং টেল কিওয়ার্ডস। হ্যাঁ, লং টেল কিওয়ার্ডসটা কি, কি বলছিলাম, লং টেল কিওয়ার্ডটা ভাই মনে আছে? ওই কিওয়ার্ডের মধ্যে, হ্যাঁ বলেন, মানে ওইটা দ্বারা যাতে সবগুলো ফোকাস হয় এরকম, মেইন কিওয়ার্ডের আগে পিছনে কিছু লাগায় যদি একটু বড় করে একটা কিওয়ার্ড বের করা হয়, সেটা হচ্ছে যে লং টেল কিওয়ার্ড। তো ইউজ লং টেল কিওয়ার্ডস, ইউ ক্যান ইউজ আপ টু 65 ক্যারেক্টারস ইন পোস্ট টাইটেল। পোস্ট টাইটেল বুঝি, পোস্ট টাইটেল বুঝি, পোস্ট করার উপরে যে টাইটেলটা দেওয়া হয় এটা মানে,
যেমন এটা কিন্তু একটা লং টেল কিওয়ার্ড, এই যে এটা এটা যেটা আমরা সার্চ করতেছি, এটা না এটা এটা আমাদের হচ্ছে নিশ কি ফিশিং বোটস, তাই না? এই যে সামনে পিছনে যে অফ 2020 2020 এটা দিলাম, আর বাকি কি এটা দেই না? দেখতেছি না ম্যাম, দেখতেছি না। আচ্ছা ওকে, এবার দেখা যাচ্ছে, এই দেখেন আমি কি বলছিলাম যে এইটা কিন্তু আমাদের কিওয়ার্ডস, আমাদের নিশ কি ফিশিং বোটস, তাই না? আমাদের নিশ কি ফিশিং বোটস না? তো এই যে কিওয়ার্ডটা এটার পিছনে এই যে সামনে লাগাইলাম বেস্ট নিউ, পিছনে লাগাইলাম অফ 2020, এটা কি হয়ে গেল? এটাই লং টেল একটা কিওয়ার্ড হয়ে গেল, লম্বা একটা কিওয়ার্ড হয়ে গেল, তাই না? এটা পুরোটাই কিন্তু একটা কিওয়ার্ড হয়ে গেল, তাই তো? এটাকে বলা হচ্ছে লং টেল কিওয়ার্ড, যে এটা আমার টাইটেলে ইউজ করতে হবে। তো এটা তো আমরা টাইটেলে ইউজ করি, স্বাভাবিক আমাদের করতে হবে, যে বেস্ট নিউ ফিশিং কিওয়ার্ড, তাহলে এটা তো শুরু হচ্ছে না, এটা সারা তো শুরু হচ্ছে না, তাই না? তো আপনার যেটা বলা হচ্ছে যে টাইটেলটা লং টেল কিওয়ার্ডটা শুরু হবে, যেমন এখানে একটা টাইটেল আছে দেখেন, এই যে এটা কিন্তু বেস্ট প্র্যাকটিস না, ঠিক আছে? যদিও সে একটা ব্র্যান্ড নিয়ে লিখছে, বাট এইটা তার জন্য বেস্ট প্র্যাকটিস হয়নি, এটা তার টাইটেলটা এরকম হওয়া উচিত ছিল না। যদি তার এটা ব্লগস হয়ে ব্লগ হয়ে থাকে সাধারণ, তাহলে একটা কথা আছে যে না ব্লগ, আর যদি আপনার মোটামুটি হচ্ছে কারণ আপনার টাইটেলটাকে কিওয়ার্ড দিয়ে পরিপূর্ণ করে নিতে হবে লং টেল কিওয়ার্ড দিয়ে, তাই না? ব্যাপারটা বুঝতে পারছি আর কি, কিওয়ার্ডটা এরকম হওয়া শর্ত আছে কিভাবে আপনার র্যাঙ্কিং আসছে? সে তো এটা দিয়ে র্যাঙ্কিং হয় না ভাইয়া, আমরা যে সার্চ করছিলাম মনে আছে, এই যে এখানে আমরা সার্চ করলাম ওই এখানে, আচ্ছা সার্চ করি আবার দেখো, সে তো এটাতে র্যাঙ্কে আসে না, সে যেটাতে র্যাঙ্কে আসছে সেটা তো আমাদের এই যে এইটা দেখো তো, এটাতে সেই র্যাঙ্কে আছে। আমি বলছিলাম না যে সার্চ করে দেখাইছিলাম, এই যে কোম্পানি আছে এটা, এই বোর্ডের কোম্পানি আছে, আর কেউ কিন্তু এটাতে র্যাঙ্কে নাই, ঠিক আছে? তাকে কিন্তু র্যাঙ্কে দেখাচ্ছে না, অন্য যারা আছে তাদেরকে র্যাঙ্কে দেখাচ্ছে, দেখাইছিলাম না একটু আগে না দেখাইলাম? তো এটা হচ্ছে যে অবশ্যই লং টেল কিওয়ার্ড ইউজ করতে হবে, ঠিক আছে? তাহলে টাইটেলটা সুইটেবল হবে অ্যান্ড র্যাঙ্কিং এর জন্য তাই হচ্ছে এটা বেস্ট প্র্যাকটিস হবে। এটার উপরে সে র্যাঙ্কিং করতে পারবে না, কারণ এই ওয়ার্ডটা সবাই ইউজ করতেছে একবারে সবাই। এই যে আমি দেখেন এটাকে কন্ট্রোল এফ দিয়ে দেখাই, 76টা জায়গায় পাইতেছি, এর মধ্যে 6টা ধরে নিলাম এইগুলো এইগুলো এগুলো 6টা, তার বাকিগুলো দেখেন দেখেন কত পরিমাণে ইউজ করছে, তারা সবাই ইউজ করতেছে। তো সে হচ্ছে যে এইটার সাথে ই না করলে সে তো এটা পাবে না, তাই না? বুঝতে পারছেন? তো আমাকে অবশ্যই টাইটেলে লং টেল কিওয়ার্ডটা ইউজ করতে হবে, ওকে? তো সেটা লিমিট কত? 65 ক্যারেক্টার, ওকে। তো এরপর লাস্ট ওয়ান, লাস্ট ওয়ান যে টপিকটা সেটা হচ্ছে যে কন্টেন্ট লেন্থ, দা লংগার দা লেন্থ অফ দা কন্টেন্ট বেটার ইট ইজ, সো ডোন্ট ট্রাই টু ইউজলেসলি ইনক্রিজ দা কন্টেন্ট সাইজ। আচ্ছা এটা নিয়ে একটু বলার কিছু আছে, ব্লগ পোস্ট আস্ক ইউজার টু টেক অ্যাকশন, ওকে। তো এটা নিয়ে বলার কিছু আছে, যেমন হচ্ছে যে এটা বল কি বলা হয়েছে যে আপনার কন্টেন্ট লেন্থটা তো আমি বলে দিয়েছি, যে সিএম ভাই তো বলে দিয়েছে কন্টেন্ট লেন্থ দিতে হবে 3500 ন্যূনতম। এখন কি করব, যা পারি লিখি, লিখতেই হলো, এইটা আসলে কখনই করা যাবে না, ঠিক আছে? কারণ আপনি অবশ্যই এখানে ইউজলেস কোনো কথা এখানে যদি ইউজ করেন, তাহলে কিন্তু আপনার কি হবে, আপনার কিন্তু এই পোস্টটা সুইটেবল হবে না, বুঝতে পারছেন? আকর্ষণটা হারায় ফেলবে, যে সে হচ্ছে পড়ার আকর্ষণটাই হারায় ফেলবে। তো এটার জন্য আপনাকে অবশ্যই এটা করতে হবে, লেখাগুলো সুইটেবল রাখতে হবে, রিলেভেন্ট রাখতে হবে, রিলেটেড রাখতে হবে, টপিক রিলেটেড রাখতে হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে যে এটার উপর ডিপেন্ড করে আপনাকে লেন্থ বাড়াতে হবে, ঠিক আছে? এইগুলো হচ্ছে যে আপনাকে অবশ্যই ইমপ্লিমেন্ট করতে হবে, ওকে? তো এরপরে আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনাকে ব্লগ ব্লগটা শেষে একবার শেষের দিকে এসে তাকে একটা অ্যাকশন নিতে বলবেন, হয় তাকে কমেন্ট করতে বলেন, তাই না হয় তাকে লাইক করতে বলেন, না হলে তাকে শেয়ার করতে বলেন, না হলে তাকে পারচেস করতে বলেন,
এখানে তো সে এটা ব্লক লিখছে মেবি, দেখি সে কি করছে। সে হচ্ছে যে একটা ই করছে যে মোর ভিজিট, মানে মোর ইনফরমেশন ভিজিট, মানে সে হচ্ছে যে বলতেছে, সে কিন্তু একটা অ্যাকশন নিতে বলছে। কি অ্যাকশন নিতে বলছে? যে আপনাদের আরো ইনফরমেশন লাগে আপনি এই সাইটে চলে যান। সে একটা অ্যাকশন নিতে বলছে না, এটা কিন্তু একটা অ্যাকশন, তাই না? তারপরে কি করছে, সে তাদের ঠিকানা শেয়ার করছে, লোকেশন শেয়ার করছে যে এতে না হলে আপনি এখানে চলে যান, ওদের লোকেশনে চলে যান, ঠিক আছে? তো এখানে কিন্তু সে কি করলো, একটা অ্যাকশন নেওয়ার কথা বললো, ব্যাপারটা বুঝতে পারছেন? তো আপনাকে যেটা করতে হবে, আপনার এটা শেষে হচ্ছে যে কি করতে হবে, একটা অ্যাকশন নিতে বলতে হবে, ওকে? তো এই হচ্ছে যে আমাদের শুরু থেকে, আই মিন আপনাকে তো একটু ইসে দেখালাম, আপনি আগে থেকে একটু জানেন, এই কারণে আবার একটু ডিটেলস আলোচনা করছিলাম। যাই হোক, এখানে হচ্ছে যদি আর একটু ডিটেলস জানার ই থাকে তাহলে হচ্ছে আপনি একটু ভিডিও দেখে নেবেন, বেটার হবে। এগুলো চেনে, এগুলো হচ্ছে না কিছু না, যারা হচ্ছে যে একবারে ভুলে খাইছে তাদের জন্য আর কি একটু বলছিলাম। তো যেটা হচ্ছে যে এইখানে এই জিনিসগুলোকে, এই 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 লিস্টটা আপনার হচ্ছে লাগবে না, লাগবে না। কেন লাগবে না? কারণ এই সম্পূর্ণ কাজটা আমাদের অনপেজের জন্য, অনপেজ অনসাইটের অনপেজ অপটিমাইজেশনের জন্য একটা প্লাগইনস আমরা ইউজ করব। আচ্ছা, প্লাগইনসটা কি? প্লাগইনস সম্বন্ধে আমরা জানি। আচ্ছা, প্লাগইনসটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যে থিমসগুলো আছে এগুলোর ইউজেবিলিটি বাড়ানোর জন্য, ঠিক আছে, এগুলোর ইউজেবিলিটি বাড়ানোর জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্লাগইনস ইউজ করে থাকি। তো প্লাগইনসটা হচ্ছে অ্যাজ দ্য একটা সফটওয়্যার। আমরা যখন আমরা যেরকম পিসিতে সফটওয়্যার ইউজ করি না, মোবাইলে অ্যাপস ইউজ করি, পিসিতে সফটওয়্যার ইউজ করি, এগুলো কেন করি? এগুলো কিছু নির্দিষ্ট কিছু ইউজেবিলিটি আছে যেগুলো আমাদের দরকার পড়ে বলে আমরা এগুলো ইউজ করি, তাই না? তো প্লাগইনসটা ওয়ার্ডপ্রেসের প্লাগইনসটাও ঠিক এরকমই। অ্যান্ড ওইখানে হচ্ছে যে ওরা একটা সফটওয়্যার মতো, যেটা হচ্ছে যে ওরা এই ওয়ার্ডপ্রেসের যে কোডিং সিএমএস যে প্ল্যাটফর্ম, ঠিক আছে, সিএমএস প্ল্যাটফর্মটা কি এটা নিয়ে আমি আলোচনা করছিলাম, মনে আছে কিনা কারো আমি জানি না, সিএমএস প্ল্যাটফর্মটা কি বলছিলাম না, বুঝতে পারছি, সিএমএস প্ল্যাটফর্ম নিয়ে আবার বলতে হবে। আচ্ছা যাই হোক, তো আগে এটা বলে দিই যে প্লাগইনসটা কি, তারপর বলতেছি সিএমএস প্ল্যাটফর্ম কি, ঠিক আছে? তো সেক্ষেত্রে হচ্ছে আপনার এই ওয়ার্ডপ্রেসের এই যে কোডিং সিস্টেমটা, এটার সাথে মিলে হচ্ছে যে ওয়ার্ডপ্রেস বিভিন্ন হচ্ছে এরকম সফটওয়্যারের মতো এগুলো লঞ্চ করছে যেগুলোকে হচ্ছে প্লাগইনস বলা হয়, ঠিক আছে? এগুলো আপনাদের বিভিন্ন ইউজিবিলিটিতে কাজে লাগে, অ্যাজ লাইক ভিজিটর কাউন্টার, দেন হচ্ছে যে আপনার, আমি তো ভিজিটর কাউন্টার এর আগে আপনাদের কোড করে দেখাইছিলাম না, তো ওয়ার্ডপ্রেস হচ্ছে প্লাগইনস আছে, আপনি ভিজিটর কাউন্ট করতে পারবেন আপনার ওয়েবসাইটে, নিজের ওয়েবসাইটে জাস্ট প্লাগইন ইউজ করে দিবেন। তো ওয়ার্ডপ্রেস হচ্ছে এতটা ইজি একটা সাইট, যেখানে হচ্ছে যে মানে আপনি খুব ইজিলি আপনার ওয়েবসাইটটাকে আপনি লঞ্চ করতে পারবেন। ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস ফুল ডেভেলপমেন্ট শেখার জন্য আপনার একদিনই যথেষ্ট, ঠিক আছে, আপনার একদিন যথেষ্ট আপনার ফুল ডেভেলপমেন্ট শেখার জন্য। আপনার ওই ডেভেলপমেন্ট বলতে আপনাকে আমি হাই স্কিল ডেভেলপমেন্ট না, একটা ওয়েবসাইট আপনি কীভাবে লঞ্চ করতে পারেন, কীভাবে সাজাতে পারেন, ঠিক আছে, কীভাবে এগুলো ম্যানেজ করা যায়, এই জিনিসগুলো হচ্ছে আপনি একদিনই শিখতে পারবেন আলাদা মতো, বুঝতে পারছেন? জি ভাইয়া, ওই কোডিং এর মাধ্যমে যে ট্রাফিক যে গণনা ডিয়াটা যে যুক্ত করছেন, ওটা কি মানে কি 100% রাইট নাকি? যেটা আমি যুক্ত করছি সেটা না, আমি রাইট বলি নাই, কারণ হচ্ছে যে ওখানে যে ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইটটা লিংক আমার ওয়েবসাইটের না, ঠিক আছে, তো ওইটাকে ইউজ করতে একটু সময় লাগবে, দেখে আমি জাস্ট টেম্পোরারি দেখাইছি যে এখান থেকে ওয়েবসাইট লিংকটা চেঞ্জ করে দেওয়া যায়, ঠিক আছে, ওটা অ্যাকুরেট না, ওটা আমি যে ওয়েবসাইট থেকে নিয়ে আসছিলাম ওই ওয়েবসাইটে, তবে ওই ওয়েবসাইটে লিংক পেস্ট করে নিয়ে আসার অপশন আছে, ঠিক আছে? তো এই প্লাগইনস গুলো হচ্ছে যে আমাদের বিভিন্ন কাজে লাগে, অ্যাজ লাইক গুগল ক্রোম এক্সটেনশন, অ্যাজ লাইক আমাদের মোবাইল অ্যাপস, এই জিনিসগুলো হচ্ছে যে যেরকম আমাদের হেল্প করে, এই প্লাগইনস গুলোও ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট বিল্ডের জন্য আমাদের অতটাই হেল্প করে, ব্যাপারটা বুঝতে পারছি? তো এরকম হচ্ছে আমরা যখন এসইও করি, অন পেজ এসইও, ঠিক আছে, অন পেজ অন সাইট, এই এসইও গুলো হচ্ছে যে আমাকে
এই ইদে করতে হয়, ঠিক আছে? ওগুলো হচ্ছে আমাকে এই প্লাগইনস ইউজ করে করতে হয়। তো এর মধ্যে কিছু উল্লেখযোগ্য প্লাগইনস আছে, তো আমরা হচ্ছে এইগুলো ইউজ করে দেখ, ঠিক আছে? তো ইউজ করে দেখে হচ্ছে যে আমরা এগুলোকে প্রপারলি ইউজ করব, দেন হচ্ছে এগুলো ইউজিবিলিটি দেখব। অ্যান্ড ইজি, খুবই ইজি, তবে অনেক স্পেশাল ইউজেসগুলো আমরা করতে পারবো না, কারণ ফ্রি সাইট দিয়ে দেখাবো। তো আমাদের যদি একটা ডোমেন হোস্টিং হতো, তাহলে হচ্ছে আমরা প্রপারলি দেখতে পারতাম যে প্লাগইনসগুলো প্রপারলি কতটা কাজ করতে পারে। আর অন পেজ বলতে হচ্ছে যে, আচ্ছা এবারে আমরা অন পেজ নিয়ে একটু ক্লিয়ার হয়ে আগে, ঠিক আছে? এই অন পেজ যে বলতেছি, ব্যাপারটা হচ্ছে অ্যাজ লাইক পোস্ট। হ্যাঁ, অ্যাজ লাইক পোস্ট, আমরা ফেসবুকে যখন একটা পোস্ট করি, তো ফেসবুকে তো সবাই পোস্ট করে, আবার অনেকের পোস্ট আছে খুব গোছানো পরিমার্জিত হয়, তাই না? আপনি যে কন্টেন্টটা লিখতেছেন, এই কন্টেন্টটা কিছু রুলস রেগুলেশন আছে, যেমন হচ্ছে যে আপনি শুরু করে দিলে হবে না, তাই না? আপনি শুরু করে দিলে হবে না, ওখানে আপনাকে কিছু জিনিস আছে মানতে হবে, তাই তো? কিছু জিনিস আছে আপনাকে অবশ্যই মানতে হবে। সেই জিনিসগুলোর মধ্যে ইনক্লুডেড হচ্ছে যে আপনার, যেমন হচ্ছে যে পোস্ট টাইটেল, মেটা ট্যাগ, ডেসক্রিপশন, এই এই জিনিসগুলো যে একটু মানার যে ব্যাপারটা, ঠিক আছে? এই জিনিসগুলো যে মানার ব্যাপারটা, সেটাই হচ্ছে কি, সেটা হচ্ছে যে আপনার অন পেজ অপটিমাইজেশন। হ্যাঁ, আপনি এগুলো মেনে সুন্দরভাবে অপটিমাইজ করে পোস্ট করবেন, এটাই অন পেজ অপটিমাইজেশন। ওকে, এ কারণে এটার সাথে বলতেছিলাম যে আপনার কন্টেন্টের একটা ব্যাপার আছে, আপনার কন্টেন্ট লেখার আইডিয়াও এখান থেকে অনেকটা ক্লিয়ার হবেন, যে আপনার কন্টেন্টে কি কি থাকতে হবে। এই জিনিসগুলো থাকতে হবে যেগুলো অন পেজে আমি উল্লেখ করে দিচ্ছি, এই জিনিসগুলো আপনার কন্টেন্টে রাখতে হবে, ঠিক আছে? এরপরে তো আপনি বুঝিয়ে ফেলছেন যে আপনি এবার নিশ সিলেকশন করেন, নিশটা নিয়ে রিসার্চ করেন, এবার হচ্ছে ওইটার ব্যাপারে আপনি লেখা শুরু করে দেন, ঠিক আছে? কারণ স্ট্রাকচারও জানেন, স্ট্রাকচার নিয়ে অলরেডি আমি কথা বলছি আমাদের ইসের সময় কন্টেন্ট রাইটিং ক্লাসে। দেন হচ্ছে যে এখন আমি আপনাদের এই ইসে দেখাইলাম অন পেজের মধ্যে যে জিনিসগুলো আছে, যে জিনিস উল্লেখ করছি, এই জিনিসগুলো কন্টেন্ট রাইটিং এ ই করে তারপর হচ্ছে আপনি শুরু করবেন, ইনক্লুড করে আপনি শুরু করে দিতে পারেন, ঠিক আছে? ব্যাপারটা এখনো ক্লিয়ার হয় না মনে হচ্ছে আমার কাছে, ক্লিয়ার ভাই? তবে অন সাইট এন্ড অন পেজ অপটিমাইজেশন নিয়ে আমি একটু বলছিলাম, যেটা হচ্ছে যে অন পেজ হচ্ছে যে আপনার নির্দিষ্ট কোনো পেজের উপরে যে চেঞ্জগুলো করবেন, নির্দিষ্ট কোনো একটা পেজ বা একটা পোস্ট, আপনার ওয়েবসাইট একটা পোস্টের উপরে ডিপেন্ড করবে। আর অন সাইট হচ্ছে যে কোনো যে চেঞ্জটা করতেছেন সেটা হচ্ছে পুরো সাইটের উপরে ডিপেন্ড করবে, মানে পুরো সাইটটাকেই ইফেক্ট করবে এটার জন্য, ঠিক আছে? তো চাকমা ভাই অলমোস্ট হচ্ছে ক্লাসে 50% মিস করছেন, মিস করলেও বেশি বড় কিছু মিস করেন নাই, আমি হচ্ছে প্র্যাকটিক্যালি দেখাই নাই। তো প্র্যাকটিক্যালি দেখাবো আমি হচ্ছে যে ফ্রি প্ল্যাটফর্ম। অ্যান্ড সত্যি বলতে একজন হচ্ছে আজকে বলছে আমাকে যে একটা সি প্যানেল ডোমেইন অ্যান্ড হচ্ছে যে হোস্টিং ম্যানেজ করে দিবে, তো শিওর না, আমি তার জন্য একটু অপেক্ষা করতেছি, যদি দেয় তাহলে একটু বেটার, আর না হলে হচ্ছে আমরা ফ্রি সাইট দিয়ে করব, ঠিক আছে? আমি কালকে একবার শুরু করব, শুরু করে দেখাবো, ঠিক আছে? আপনি যে ওই জিপ করছিলেন, জিপ ফোল্ডার করছিলেন, ওইটা আমার এনে হচ্ছে না, জিপ হচ্ছে না, জিপ হচ্ছে না। কি হচ্ছে তাহলে? এখানে কি একটা আছে, অনেকগুলো অপশন আছে, দেখি ওপেন করেন, আপনি এই স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা এই যে ফাইল গুলো এরকম করে আছে, এগুলো ডাউনলোড করছে, আচ্ছা এটা হচ্ছে যে আপনি সফটওয়্যার নেই আপনার কাছে, ওই জিপ ফোল্ডারটা আছে, জিপ সফটওয়্যার আছে আপনার কাছে, উইনজিপ আছে না মনে হয়, এই যে এরকম, হ্যাঁ উইনজিপ নাই আপনার কাছে। এক কাজ করেন, আপনি একটা ব্রাউজার খুলেন,
উইনরার লেখেন উইনরার দেখুন আর এ আর হবে ওকে এন্টার দেন হ্যাঁ এটাই এই সফটওয়্যারটা আপনি ইনস্টল করেছিলেন না এর আগে নাকি থই মারমা ভাই করছিল আমি করি নাই উইন্ডোজ প্রবলেম নিয়ে আপনি আমাকে নক দিয়েছিলেন নাকি মারমা ভাই আমি মারমা ভাই দিছি ভাই এই সফটওয়্যারটার কাজ কি এটা হচ্ছে তোমার জিপ ফোল্ডার কে ই করে এক্সট্রাক্ট করে হ্যাঁ এটা জিপ ফোল্ডার কে কন্ট্রোল করার জন্য এটা তো আমারও ডাউনলোড করা দরকার হ্যাঁ এটা হচ্ছে যে আমাদের সাধারণত ফাইলে আসলে যে ভাইরাস হওয়ার যে সম্ভাবনাটা থাকে দেন আরেকটা ব্যাপার হচ্ছে কিপ দেন সমস্যা নেই ও আপনাকে ভয় দেখাইতেছে এটা কোনো প্রবলেম নেই এটা ভালো সফটওয়্যার তো যেটা হচ্ছে যে ও যেটা করে সেটা হচ্ছে যে ফাইলকে ভাইরাস থেকে প্রোটেকশন করে এক দ্বিতীয়ত হচ্ছে অনেকগুলো ফাইলকে একটা ফোল্ডারের ভিতরে বাইন্ডিং করতে পারে ঠিক আছে যেখানে হচ্ছে ফোল্ডার ক্রপ্টেড হয় না অনেক সময় যেটা দেখা যায় আমাদের কোনো ফোল্ডার যদি আমরা গুগল ক্রোম থেকে ডাউনলোড গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করতে চাই দেখবা যে গুগল ড্রাইভ সরি যে কোনো সাইট থেকে ডাউনলোড করতে যাই দেখবো যে আমরা ই হয় হ্যাঁ এটা ইনস্টল করে তো ক্রপটেড হয়ে যায় না এই জিনিসটা হচ্ছে যে প্রোটেক্ট করে ওকে দেন কেটে দেন কেটে দেন এটা ওকে এবার হচ্ছে যে এটা ওপেন উইথ ই দেন ওখানে যান ওই ফোল্ডারে যান এখান থেকে ওই ফোল্ডারে গেলেই হবে ব্রাউজারে না না ফোল্ডারে যে ফোল্ডারে আপনার ফাইলটা আছে ওখানে যান কোন ফাইল যে ফোল্ডার হচ্ছে আপনার ফাইলটা ছিল উইনজিপ এই যে আপনি যেটা আছে না অলরেডি এখন যেটা ডাউনলোড করলাম এটা হ্যাঁ এটা তো আছে আগে যেটা আছে ওটা আনইনস্টল করে দিতে পারে এই যে উইনজিপ এটা দাঁড়া আমি দেখাচ্ছি এক মিনিট এই যে এটা এটা কথা বলছি এটা চাইলে আনইনস্টল করে দিতে পারেন এটা অত একটা ভালো রেসপন্সিভ না তো এই যে বি ফ্রিজ এটা এটা হচ্ছে রাইট অপশন ক্লিক করেন দাঁড়ান 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 এটা থাকুক বি ফ্রি এটা কি ভাই এটা সফটওয়্যার নাকি এটাকে রাইট অপশন ক্লিক করেন এটা সফটওয়্যার না এটা হচ্ছে তোমরা ওই ইমেল টেমপ্লেট যেটা ডাউনলোড করছো তুমি তো ডাউনলোড করো নাই ডিলিট দিতাম ভাই আর না ডিলিট করেন কেন না ভাই এটা ডাউনলোড করা হয়নি এক্সট্রাক্ট হেয়ার দেন আচ্ছা এটা কি অলরেডি এক্সট্রাক্ট করা আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে এটা এক্সট্রাক্ট করা আছে যে উপরে আছে তো এই যে ইয়েস দিয়ে দেখি ইয়েস দেন যে কটা ছবি আছে ওই কটাতে আর কি ইয়েস চাবে দেন ইয়েস টু অল দিয়ে দেন একবারে ওকে হয়ে গেছে এখানে এই যে বি ফ্রিজ এটা এই যে এটা ওকে ঠিক আছে কিন্তু একটু সমস্যা আছে আপনি ইমেজ গুলো তো হোস্টিং করেন নাই ইমেজ ফোল্ডার বাইরে দিয়ে দিবেন আর সব চলে যাবে আর এই যে যেই সফটওয়্যারটা আপনি মার্ক করে দিয়েছিলাম ওটা আনইনস্টল করে দিন ওটাও তো একটা ভালো না ঠিক আছে ওটা তো একটা একটা সুবিধা করা যায় না এটা ভাই হ্যাঁ এটা আনইনস্টল করে দিন ভাই বি ফ্রি এটা কি বি ফ্রিটা বলতেছিলাম যে বি ফ্রি যে তুমি সাইটটা থেকে ফাইলটা ডাউনলোড করছো সেটাই হচ্ছে এটা দেখে দিব একদম ডিলিট আর ডিলিট করলে তো হবে না ভাই আনইনস্টল করতে হবে আনইনস্টল করতে জানেন না হ্যাঁ জানি এখান থেকে করেন আস্তে আস্তে কি করেন কন্ট্রোল প্যানেলে জানেন এই যে এটাতে এখানে 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 দাঁড়ান আমি আমি দেখছি এই যে এই যে এই যে আপনাদের এখানে শর্টকাট করাই আছে এখান থেকে হচ্ছে প্রোগ্রাম এন্ড ফিচার্স পাচ্ছেন না এই যে
দেন এখান থেকে, বাপরে কত সফটওয়্যার ইউজ করে, এতগুলো লাগে আপনার? এই যে এটা এটা সিলেক্ট করে ইনস্টল করে দেন। ওকে, হচ্ছে দাঁড়ান, করছে আনিস্টল হতে দেন। উইনজিপ ইনস্টলার ইরর, রিট্রাই দেন। আচ্ছা এটা মেবি এখন রানিং আছে, আপনি একটু আগে ক্লিক করছেন না, এটা ক্যান্সেল করেন, ক্যান্সেল করে দিন, ক্যান্সেল করে দিন। না এখানে না, এটা হচ্ছে আপনার উইন্ডোজটা আপনার পিসি রিস্টার্ট করে তারপর করতে হবে। এটা ক্যান্সেল করে দেন, যখন পিসি পর আবার রিস্টার্ট করবেন তখন এটা করে, ঠিক আছে? তাহলে হচ্ছে যে আমি আপনি নতুন যে সফটওয়্যারটা নিয়েছেন এটা হচ্ছে শূন্যভাবে কাজ করতে পারবেন, বুঝতে পারছেন? ওকে ওকে, প্রবলেম সলভ। আচ্ছা ইয়ে বলতেছিলা, রিমোন বলতেছিলা যে তোমার ওই বি ফ্রিটা কি, তো বি ফ্রিটা হচ্ছে যে তুমি যে ওয়েবসাইটটাকে যে ইমেল টেমপ্লেটটাকে হচ্ছে যে বি ফ্রি থেকে তুমি ডিজাইন করছো সেটাকে ডাউনলোড করলে ওইটা ওইরকম ভাবে আসে, তুমি তো ডাউনলোড করো নি, তুমি তো সেন্ড করছো ডাইরেক্ট, এই ফাইল আকারে থাকে। হ্যাঁ ফাইল আকারে তোমার পিসিতে চলে আসবে, এই চাকমা ভাইয়ের যেরকম টেমপ্লেটটা আসলো এরকম। আর উইনরার এটা মানে ওই জিপটা ইয়া ওটাকে ওই ফাইল ওটার মধ্যে রাখার জন্য টেমপ্লেটটাকে, উইন্ডার হচ্ছে যে শুধু ওইটার জন্য না, উইন্ডার হচ্ছে সব সফটওয়্যারের জন্য, কম্প্রেস সফটওয়্যারের জন্য, যেটা বললাম যে আমি বড় বড় ফাইলগুলো ভাইরাস অ্যাটাক অ্যাট্রাক্টের থেকে বাঁচার জন্য, ঠিক আছে? যেমন ধরো তোমার এখানে একটা ফাইল আছে যে ফাইলে হচ্ছে যে সাইজ মাত্র 10 MB, বাট ফাইল আছে অনেক, প্রায় 1500-2000 ফাইল আছে 10 MB হিসেবে ধরে। এখনও তোমার এখানে একটা সম্ভাবনা রয়ে যায়, এত এত ফাইলের মাঝখানে ভাইরাস হওয়ার সম্ভাবনাটা রয়ে যায় ট্রান্সফারের সময়, তারপর হচ্ছে যে ফাইল ডেটা ট্রান্সফারের সময়, তারপরে হচ্ছে যে তোমার আরো বিভিন্ন সময় ডাউনলোডের সময়, এই এইটাকে হচ্ছে অ্যাভয়েড করার জন্য আমরা হচ্ছে কম্প্রেস জিনিসটা ইউজ করি, কম্প্রেস, ঠিক আছে? তো ওইটা হচ্ছে যে তোমার ই করে, এই উইন্ডার যেটা আছে এটা হচ্ছে জিপ করা ফোল্ডারকে আনজিপ করে, ঠিক আছে? যেটা কম্প্রেস করা হয় সেটাকে আনজিপ করে এই উইন্ডার, বুঝতে পারছো? এটা হচ্ছে বিশেষ করে তোমার সফটওয়্যার সফটওয়্যারকে হচ্ছে ভাইরাস প্রোটেকশন থেকে বাঁচানোর জন্য, ক্লিয়ার নাকি বুঝো নাই? বুঝছে। আচ্ছা ঠিক আছে, তো আমাদের এই উইন্ডোজের সফটওয়্যার কাজ হচ্ছে যে আমাদের অনেক আগে থেকে, আমরা যখন উইন্ডোজ এক্সপি শুরু করছি তখন থেকে হচ্ছে আমাদের উইন্ডোজে কাজ করতে হয়, অ্যান্ড ভিডিও গেমস গুলো প্রথম প্রথম উইন্ডারই আসতো। আচ্ছা প্রথম হচ্ছে উইন্ডারই আমরা ভিডিও গেমস গুলো পাইতাম, ওগুলাকে পরে আইওএস ফাইল থেকে এক্সট্রাক্ট করে তারপর হচ্ছে গেম খেলতাম। এখনো গেম খেলা হয় বিশেষ করে হচ্ছে যে আইওএস ফাইল থেকে হচ্ছে যেই করি, যেমন পেইড গেম গুলো তো আসলে এরকম ভাবে খেলা যায় না, তো ওই পেইড গেম গুলোর জন্য হচ্ছে যে আইওএস থেকে আইওএস থেকে এক্সট্রাক্ট করে তারপর হচ্ছে গেম ইনস্টল করে নিই, এটা একটা সিস্টেম আছে। আচ্ছা আমাদের আজকে টপিক রিলেটেড কোনো প্রশ্ন আছে? অন পেজ অ্যাস ইউনি, ঠিক আছে, কোনো সমস্যা? কোন সাইডে ভাইয়া, ভাইয়া কোনটা বেশি গুরুত্বপূর্ণ, অন পেজ নাকি অফ পেজ? দুইটাই দুইটাই, একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত ভাই, কোনোটা ছাড়া কেউ বাঁচে না। আপনাকে অন পেজ মাস্ট করতে হবে। অন পেজ জিনিসটা কি সেটা আগে বুঝেন, ওই যে বললাম পোস্ট এন্ড এই কন্টেন্টটা লেখার প্রপার অপটিমাইজ করে লেখাটাই হচ্ছে অন পেজ, আর অফ পেজটা হচ্ছে কন্টিনিউয়াসলি এটাকে প্রচার প্রচারণা করে যাওয়া, ঠিক আছে? তো এখন আপনি ভালো বুঝছেন যে আপনি যখন আপনার প্রোডাক্টের প্রচার প্রচারণা বন্ধ করে দিবেন তখন কিন্তু আপনার এটা কি হবে, মানুষ আপনার প্রোডাক্ট সম্বন্ধে ভুলে যাবে, তাই না? তো ব্যাপারটা হচ্ছে এই, আপনি অন পেজটাও ছাড়তে পারবেন না, অন পেজটা আপনি ছাড়তে পারবেন না, এটা যতক্ষণ ততবার ইউজ করবেন যতবার হচ্ছে আপনি পোস্ট করতেছেন, ঠিক আছে? আপনি যে কয়টা পোস্ট করতেছেন অতবারই আপনার অন পেজটা ইউজ হবে, আর অফ পেজটা হচ্ছে আপনাকে কন্টিনিউয়াসলি প্রতিদিন করতে হবে, আর অন সাইট অপটিমাইজেশনটা হচ্ছে আপনি যখন সাইটটা ক্রিয়েট করতেছেন নতুন তখন হচ্ছে যে এটা করতে হবে, অন সাইট অপটিমাইজেশন, ঠিক আছে? তো অন সাইট অপটিমাইজেশন আমি দুঃখিত আমি আপনাদের মেবি দেখাতে পারবো না, আমি জাস্ট হচ্ছে সিম্পল কিছু আইডিয়া দিতে পারবো, ওয়ার্ডপ্রেস গুলো কিভাবে আপনি একটু এডিট করতে পারবেন। যেমন কালকেই হচ্ছে যে আমি
যখন এই এই অন পেজ নিয়ে দেখাবো, তখন হচ্ছে যে একটা ওয়েবসাইট বিল্ড করব, ওয়েবসাইটে হচ্ছে একটা থিম দিব, দেন হচ্ছে যে ওই থিমটাকে দিয়ে হচ্ছে সাজাবো, সাজায় হচ্ছে ওখান থেকে আমি কি করব আপনাদের এই পোস্টটা করে দেখা, একটা পোস্ট করে দেখাবো, তাই না? তো কারণ অন পেজ তো একটা পেজ নিয়ে কাজ করা, তো পোস্ট না করলে তার পেজের কাজটা বুঝে দিতে পারবো না। আমার উইন্ডোজ সফটওয়্যারটা কিভাবে রানিং করে একটু দেখে দিবেন, আমার এখানে রানিং হচ্ছে না। উইন্ডোজ? জি ভাই দেখি। আচ্ছা আমি রেকর্ড অফ করে দিই। হ্যাঁ জি ভাই।